যিনি আরশের উপর ছিলেন তিনি তো মদিনায় হ্যাঁ মুস্তফা হয়ে এসেছেন, মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুফর শিরক। আরেকটা আরেক অনুবাদক বেরলভী তর্জমা করছে, ইন্না আরসাল্লাকা শাহিদান, শাহিদান মানে সাক্ষী দাতা, আর সাক্ষী দাতার জন্য দেখা লাগে, সুতরাং যখন তিনি সাক্ষী দিবেন সবকিছুই দেখেন। বুঝা গেছে? সুতরাং তিনি হাজির নাজির, হাজির মানে উপস্থিত, আর নাজির মানে দেখেন, তিনি সবকিছু দেখেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় দেখছেন, সব জায়গায় হাজির। এটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর গুণে শরীক করা। আল্লাহ পাকের নাম একমাত্র শহীদ, হ্যাঁ তিনি সবকিছুই দেখেন, প্রত্যক্ষ করেন। আল্লাহ পাক কোরআনে কারিমের একাধিক আয়াত রয়েছে, একটা আয়াতের অংশ বলছি। আল্লাহ বলছেন, ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুন আকলামহুম, হে নবী তুমি ওখানে ছিলে না, ওই জায়গায় খবর রাখার ওই জায়গায় ছিলে না, ইয ইউলকুন আকলামহুম, যখন তারা কি করছিল, লটারি করছিল, আইয়হুম ইয়াকফুল মারিয়াম, মারিয়ামের জন্ম হয়েছে, এর দেখাশোনা কে করবে? সবাই দেখাশোনা করতে চাইলো, তখন তারা লটারি করলো, কোরআ করলো, তখন তুমি সেখানে ছিলে না। তার মানে মারিয়াম আলাইহিস সালাম, যে ঈসা আলাইহিস সালাম মা, সেই আমলে তুমি ছিলে না, অমাকুন তার সেখানে ছিলে না। তো নবী গায়েব হল, যে থাকে না সে গায়েব কিনা? তো তিনি আবার হাজির নাজির কি করে হন? আগের উম্মতের সাক্ষী দেবেন, অথচ আল্লাহ বলছেন তুমি ওই জামানায় ছিলে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ হাজির নাজির বলে তাহলে সে শিরক করলো, বড় শিরক। এটা আল্লাহ পাকের গুণ। হাজির দেখেন, আবার আল্লাহ পাকের গুণটা বুঝে নেন। আল্লাহ পাক নাজির মানে সবকিছু দেখছেন, এটা গুণ ঠিক আছে, বিনা কোনো ব্যাখ্যাই বলবেন আপনি যে আল্লাহ নাজির মানে ফা নাজিরুন কাইফা তামালুন, আল্লাহ পাক দেখছেন তোমরা কেমন আমল করছো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে রয়েছে, ওয়া ইন্না আল্লাহ মুস্তাখলিফাকুম ফিহা, পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে খলিফা বানিয়েছেন, ফা নাজিরুন কাইফা তামালুন, আর আল্লাহ পাক দেখছেন যে তোমরা কি করছো দুনিয়ায়। নাজির তার নাজির আল্লাহ পাক দেখছেন, হাজির মানে উপস্থিত। আল্লাহ পাক সত্তার দিক থেকে, জাতের দিক থেকে সর্বস্থানে হাজির নন, মনে রাখবেন এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে হবে, আল্লাহ পাক তার ইলমের দিক থেকে, কুদরতের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে সব জায়গায় হাজির, তার ক্ষমতা সব জায়গায় হাজির, তার ইলম হ্যাঁ সব জায়গায় কি আল্লাহ পাক ঘিরে রেখেছেন, কোন জায়গা থেকে পালিয়ে আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবে না, ঠিক না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন নেক লোকদের সাথে সাহায্যের দিক থেকে, তৌফিকের দিক থেকে, দয়ার দিক থেকে তাদের সাথে হাজির বলতে পারেন আপনি। ইন্না আল্লাহ মান, আল্লাহ আমাদের সাথে আছেন বলেছেন না, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে আছেন মানে সাহায্য, সাহায্যের দিক থেকে, তৌফিকের দিক থেকে, হেফাজতের দিক থেকে, যে আল্লাহ পাক নেক বান্দার হেফাজত করেন, এই অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বান্দাদের সাথে আছেন। ইন্না আল্লাহ মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, হ্যাঁ ধৈর্যশীলদের হেফাজতের দিক থেকে, রক্ষণাবেক্ষণের দিক থেকে, তাদের উপরে রহমত করার দিক থেকে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়া মুবাশশিরা, হে নবী তোমাকে সুসংবাদদাতা করে পাঠিয়েছি, ওয়া নাজিরা এবং সতর্ককারী করে পাঠিয়েছি, ওয়া দাঈআন ইলাল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আল্লাহ পাকের অনুমতি ক্রমে আল্লাহর দিকে দায়ী করে, আহ্বানকারী করে পাঠিয়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহির প্রথম গুণ হচ্ছে তিনি দায়ী। সুতরাং কেউ যদি সত্যিকার অর্থে দায়ী হতে পারে, সত্যিকার অর্থে আবার পেশাগত দায়ী, আর না ইখলাস, না আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য, না হক কথা বললেন, না হক কথা পেশ করলেন, না মেহনত করলেন, শুধু আপনি কোন রকম চাকরিটা টিকিয়ে রাখলেন, অথবা আপনি আল্লাহ পাক যেন হেফাজত করেন। অনেকে এরকম আছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই দলে সামিল না করেন, ইখলাসের তৌফিক দান করেন, আন্তরিকতা যেন দান করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করার জন্য তৌফিক দান করেন। এইরকম অনেকে খ্যাতির জন্য, অনেকে দুনিয়ার বহু গরজে, অনেক বক্তারা দুনিয়ার খ্যাতির জন্য অথবা ভালো ফিস পায়, অ্যামাউন্ট পায়, সেই জন্য জলসায় যায়, ওয়াজে যায়, না হলে একদিনও যাবে না। কোন গরিব পার্টি যদি ডাকে যে ভাই আমরা তো হেদায়ত হয়েছি, গুমরা ছিলাম, একটু আসেন, তবে খরচ দিতে পারবো না, বেশি দিতে পারবো না, খুব বেশি আপনার রাস্তা খরচটা দিতে পারবো, কখনো যাবে না। পেশাদার বক্তারা কোথায় ইখলাস? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া সিরাজাম মুনীরা, এবং তিনি হচ্ছেন প্রদীপ, উজ্জ্বলকারী, মুনির, হ্যাঁ নূর হচ্ছে আলো, আর মুনির মানে যে আলো দাতা।
ওবাশশিরিল মুমিনিন, হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও মুমিনদেরকে। সুসংবাদ দেওয়া, একে আরবিতে বাবে তাফইল থেকে বলা হয়, বাশশারা ইউবাশশিরু, তাবশির মানে হচ্ছে সুসংবাদ দেওয়া, আর সুসংবাদ গ্রহণ করা, সুসংবাদ নেও। এর জন্য কি ব্যবহার হয় দেখি আপনাদের আরবি বিদ্যার দৌড়, বাবে ইফআল থেকে আবশারা ইউবশিরু ইবশারান মানে হচ্ছে সুসংবাদ নেওয়া, সুসংবাদ গ্রহণ করা। কেউ আপনাকে সুসংবাদ দিচ্ছে আর আপনাকে বলছে যে সুসংবাদ নেন, আপনার জন্য সুসংবাদ আবশেষ। কোন আরবিকে যদি গিয়ে বলেন যে আপনার কাছে একটা সেবা চাই, আপনার খিদমা বলেন না, একটা খিদমা চাই, কি বলে যদি ভদ্র হয় খুব, বলে আবশেষ, আবশেষ মানে সুসংবাদ নাও। জি, আবশের বাবে এফাল থেকে ও আবশেরু বিল জান্নাতিল্লাতি, খারি সাহেব এই জন্য বলছি ও আবশেরু বাবে এফাল থেকে সুসংবাদ নেও, ও আবশির সুসংবাদ নাও। আর যদি বাসারায় আবশরু পড়ে না, বাসারে আবশরু মানে সুসংবাদ হয় না, আবার বাসারায় আবশরু নাসারে আনসর অথবা অন্য কোন মজারাত থেকে যদি পড়েন বাবে ফাল ছাড়া, বাসার মানে মানুষ যা দেখা যায় সিন, আর জিন দেখা যায় না, ওই জন্য আনসিন জিন বলা যান না, এই জন্য মানে ঢেকে নেওয়া, আর বাসার যা দেখা যায় এই জন্য চামড়াকে বাসার বলা, বাসার আতন মানে চামড়া, চামড়া যেহেতু দেখা যায়। অবশ্যরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও। আর আপনাকে যদি বলি আপনি সুসংবাদ দেন কি বলবো, বা আপনাদেরকে আবশেরু সুসংবাদ নেন, আজকে খাবার আছে, এটা হল আবশেরু, এই আশা। অবশ্যরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাযলান কাবীরা, কিসের সুসংবাদ, যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা অনুগ্রহ রয়েছে, সুবহানাল্লাহ, শুধু ফজল নেই আল্লাহ পাকের, আল্লাহ পাকের বড় ফজল রয়েছে, বড় অনুগ্রহ রয়েছে দুনিয়াতে ও আখেরাতে, শান্তি, ডাল ভাত খেয়ে শান্তি, শান্তি এতে শান্তি, সবজি ভাত খেয়ে শান্তি, দামি দামি মাছ খাচ্ছে কেউ শান্তি পায় না, দামি দামি কাপড় পরছে শান্তি পায় না, পুরনো কাপড় তাতেই শান্তি, আমার কাপড় মাঝে মাঝে মনে করি যে আল্লাহ ছিড়ুক যে একটা নতুন নেবো, ছিড়ুক, ছিড়তে চাই না, সাত বছর হয়ে যাচ্ছে, বুঝতে পারবে না যে এর বয়স পাঁচ বছর সাত বছর। ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের কথা মানিও না, নবী কাল্লা বলছেন ওয়ালা তুতিউল কাফির, কাফেরদের আনুগত্য করিও না, মুনাফিকদের আনুগত্য করিও না, ওয়া দা আজাহুম, এবং তাদের কষ্টকে তুমি ছেড়ে দাও। শাব্দিক অর্থ একবার করলাম যাতে শব্দটা বুঝে নেন, দা ওয়া দা মা দা ওয়াও দাল আইন, এর মানে হচ্ছে ছেড়ে দেওয়া, আর দা ইয়াদু দাল আইন ওয়াও শেষখানে ওয়াও মানে ডাকা, দেখলেন, ওটাকে প্রথমে করে দেন আর তারপরে দাল আইন, ওয়া দা আ মানে ছেড়ে দাও, মাজি ব্যবহার হয়নি, শুনে রাখেন, মাজি এর কোন জায়গায় ব্যবহার হয়নি, না হাদিসে না কোরআনে কারিমে, হ্যাঁ কিন্তু নাহি ব্যবহার হয়েছে আর আমর ব্যবহার হয়েছে, দা দা মানে ছেড়ে দাও, এইরকম জার ওয়াজারা ওয়াও জাল রে একই অর্থ, ওয়াজারা জারহুম তাদেরকে ছেড়ে দাও, জারনি আমাকে ছেড়ে দাও, জারনি ওয়াল মুকাজ্জিবিন, ওয়াজারা ইয়াজেরু আর ওয়াদা ইয়াদাও, ওয়াজার আর ওয়াদা দুটোর মানে হচ্ছে ছেড়ে দাও। আল্লাহ বলছেন তাদের কষ্টকে ছেড়ে দাও, মানে তাদের কষ্টকে উপেক্ষা করো, তারা যে কষ্ট দিচ্ছে তোমাকে সেটা তুমি মনে নিয়ে আসিও না, মনে রেখো না, ভাব অর্থ করলাম এখন, শাব্দিক অর্থ কষ্ট ছেড়ে দাও, তাতে বুঝতে পারবেন না আরে কষ্ট ছেড়ে দাও মানে কি, তাদের কষ্ট ছেড়ে দাও, কাফের জালেম মুনাফিকরা কষ্ট দিচ্ছে, পাপীরা ভালো মানুষকে কষ্ট দিচ্ছে, তাদের কষ্ট ছেড়ে দাও মানে কি, বোঝা যাচ্ছে না, তাদের কষ্ট মনে রাখিও না, মন থেকে বের করে দাও, দিয়েছে দিয়েছে, আল্লাহ পাকের কাছে ফয়সালা হবে, মাফ করে দিলাম, বড় অন্তর আরো যদি রাখতে পারেন মাফ করে দিলাম, আল্লাহ হিদায়াত করুক। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপর নির্ভরশীল হও, আল্লাহর উপর আস্থা ভরসা করো, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কর্ম সম্পাদনে আল্লাহ পাকই যথেষ্ট, উকিল মানে হচ্ছে কর্ম সম্পাদনকারী, এই জন্য উকিলকে উকিল বলা হয়, আপনি নিজে কাজটা করতে পারছেন না, আদালতে গিয়ে জেরা করতে পারছেন না, এই জন্য উকিল সাজিয়েছেন, ভাই হ্যাঁ যা উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, ব্যারিস্টার সাহেব, কত টাকা লাগবে আপনি আমার কেসটা লড়েন, উকিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কর্ম সম্পাদনে কার্য সম্পাদনে যথেষ্ট, সমস্ত কাজ একাই আল্লাহ পাক সম্পাদন করেন, তার জন্য গোস কুতুব আবদাল লাগে না, দুনিয়াকে ধৈরে আছে না হলে ভেঙে পড়বে, আল্লাহ পাকের গজব অমুক জায়গায় আসতে যাচ্ছে গান বাজনার কারণে, আর এই গোস না আবদা কি কুতুব ছুটেছে
ধরে রাখবে, আসমানকে ধরে রাখবে, না হলে আল্লাহ ভেঙে ফেলে দিবে, আল্লাহকে ভাঙতে দিবে না। আছে না নেই? কোন কিতাব আছে? একটা ঘটনা আবার তাদের সুফিদের সব প্রায় কিতাবই থাকে, কারণ এগুলি তাদের তো ধর্মকর্ম। সুবহান আল্লাহ, আল্লাহ পাক আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ আল্লাহ পাক কর্ম সম্পাদনে যথেষ্ট। হ্যাঁ বলছে আল্লাহ পাক কাজ করতে ভাঙতে চাইছে, আল্লাহ পাকের গজব নামতে চাইছে, আর ইয়ে ধরে রাখবি। যখন তোমরা মমিন নারীদেরকে বিবাহ করবে, অতপর তাদেরকে তালাক দেবে, মিন কাবলি আন্তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ করার পূর্বে, তাদের স্পর্শ করার পূর্বে মানে তাদের সাথে মেলামেশা সহবাসের পূর্বে, সহবাস হইল না, কবুল হয়েছিল, বিবাহ বন্ধন হয়েছে, তারপরে তালাক হয়ে গেল, তালাক দিয়ে দিলে, তাহলে তোমাদের জন্য তাদের ক্ষেত্রে কোন ইদ্দত নেই। মানে ওই মহিলাদেরকে আর ইদ্দত কাটাতে হবে না, যে তিন মাসিক মাসিক, ওয়ালি মহিলা হলে, ঋতুবতী মহিলা, ঋতু আসছে এই পিরিয়ড এই বয়সে আছে, তাহলে আর যদি নাবালিকা হয় অথবা 45-50 বছর বয়সে অধিকাংশ মহিলাদের মাসিক ঋতু বন্ধ হয়ে যায়, মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, তখন ইদ্দত হচ্ছে কত? হ্যাঁ কত? তিন মাস, তিন মাস, সবগুলি কোরআনে কারিমের বিভিন্ন আয়াত উল্লেখ হয়েছে। আর যদি তালাক দেওয়ার সময় পেটে বাচ্চা থাকে, গর্ভ থাকে, তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সেটা বলবৎ থাকবে, তখন আর তিন মাস মাসিক তো হয়ই না, কিন্তু তিন মাস আর চলবে না তখন। জি, ফামালাকুম আলাইহিন্না, তালাকের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে কোন ইদ্দত নাই। কখন কোন ইদ্দত নেই? একটা মেয়েকে বিবাহ করেছে কোন যুবক, কোন মানুষ, আর বিবাহ করার পরে তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, নির্জনতা হয়নি, তালাক দিয়ে দিল, তাহলে ওই মহিলাকে বলা হবে না যে তিন মাস থামতে হবে বা তিন হাইজ থামতে হবে, তারপর অন্য জায়গায় বিবাহ, তারপরের দিন কোথাও বিবাহ ছেলে পেয়ে গেছে, বিবাহ পড়াতে পারবে, কোন বাধা নেই। আল্লাহ বলছে ফামালাকুম আলাইহিন্না মিন ইদ্দাতিন তাতাদ্দুনাহা, এমন কোন ইদ্দত নেই তোমাদের জন্য এদের ক্ষেত্রে যা তোমরা গণনা করবে। এটা কোন ক্ষেত্রে? তালাকের ক্ষেত্রে। ইদ্দত কিন্তু দুই ক্ষেত্রে হয়ে থাকে, একটা হচ্ছে তালাকের ক্ষেত্রে, একটা হচ্ছে স্বামীর ইন্তেকাল হওয়ার ক্ষেত্রে। এখানে যদি ইন্তেকাল হয়ে যায় মাসলা আলাদা, তখন হয়ে যাবে, একজন মানুষ বিবাহ করেছিল, দেখা সাক্ষাৎ হয়নি স্বামী স্ত্রীতে, মেলামেশা হয়নি, মারা গেল স্বামী, তখন হ্যাঁ তখন কিন্তু ইদ্দত ঠিক থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন এজা তাল্লাক, কি সুম্মা তাল্লাক, তোমার তালাক দিলে, তালাকের ক্ষেত্রে এটা। আর ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করে গেছে, ওয়াযারুনা আজওয়াজান, আর তারা নিজের স্ত্রীদের ছেড়ে গেছে, হ্যাঁ ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহরিন ওয়া আশরা, তারা অপেক্ষা করবে চার মাস দশ দিন। এখানে আল্লাহ পাক ইন্তেকালের ক্ষেত্রে বলেছেন সে যেমনই হোক, মেলামেশা হোক, সহবাস হোক, আর নাই হোক, আল্লাহ পাক বলছেন যে কোন ইদ্দত নাই। ফামাত্তে ওহন না, সুতরাং তাদেরকে কিছু সামগ্রী দিয়ে দাও, তালাক প্রাপ্তাকে কিছু সামগ্রী দিয়ে দাও। সামগ্রীটা কেমন হবে যদি নির্ধারণ করেন বিবাহের সময় মহর, আর এটাই আজকাল হয়ে থাকে, এই জন্য কথাটা বুঝতে একটু অসুবিধা হবে। আগের যুগে বিবাহ শাদী মাঝে মধ্যে এরকমও হইত যে বিবাহ শাদী হয়ে গেছে কিন্তু মোহর আনা কত টাকার কোন নির্ধারণ হয়নি, ফিক্সড হয়নি, একটা হয়ে যাবে, অসুবিধা কি? আমি আপনি বন্ধু মানুষ, আপনার ছেলে আমার মেয়ে, অসুবিধা কি? একটা হয়ে যাবে কিছু। এইভাবে বিয়ে পড়িয়ে দিলেন, মোহর আনা 1 লাখ না 50,000, 2 লাখ, কিছুই নির্ধারণ করলেন, যেটা সচরাচর দেশে চলে ওইটাই করবো, অসুবিধা নেই, বিয়েটা পড়িয়ে দেন তো, করে দিয়েছেন এরকম, আর হঠাৎ করে দেখা সাক্ষাৎ মেলামেশার আগে তালাক হয়ে গেল। সেই ক্ষেত্রে মোহর যেহেতু নির্ধারণ করা হয়নি, তখন শুধু সামগ্রী দেবে, মানে কিছু উপঢৌকন, কাপড় চোপড়, আরো কিছু অলংকার গয়না যা দিতে চান, এই ক্ষেত্রে দরজা খোলা, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। বুঝতে পেরেছেন? একটা অবস্থা। কোন ক্ষেত্রে এটা বললাম দেখি আপনারা শুনছেন না, ক্লান্ত হয়ে গেছেন। তালাক দিলেন,
মেলামেশা হয়নি এমন স্ত্রীকে, হ্যাঁ, তারপরে মোহর নির্ধারণ হয়নি, একটা হয়ে যাবে এভাবে রেখে দিয়েছেন, তাহলে ফামাত্তে হুন্নার শাব্দিক অর্থের উপর আমল করবেন, তাকে কিছু সামগ্রী দিয়ে দাও, মাতা দিয়ে দাও, কিছু ভোগের বস্তু দিয়ে দাও যেটা উপভোগ করবে, তাতে আপনি চাল ডালও দিতে পারেন, আর কিছু দিতে পারেন, খাদ্যদ্রব্য দিতে পারেন, আল্লাহ খোলা রেখেছেন এটা। আর যদি মোহর নির্ধারণ করা হয় তাহলে এই মাসলা কে বলবে? হাফেজদের কাছে চাইব প্রথম, কারণ কোরআনে কারিমে আছে। হাফেজ কে প্রথম হাত ওঠান, হাফেজ কে কে আছেন? এ হাত লুকাবেন না, বেজ্জত করবো না, আপনাদের জিজ্ঞাসা করবো, যদি জবাব দেন স্বেচ্ছাই তো ঠিক আছে, কজন হাফেজ আছেন ওটান তো দেখি, একটা দুটো, আবু হানিফা ভাই তো আছেন ওইদিকে, উনি কিন্তু লুকিয়ে আছেন, তাওয়াজও খাকসারি করছেন নাকি? না না, জবাবের ভয়। আর কে? আচ্ছা, এখন আলেম কে আছেন? হাফেজ না হইলো, আছেন ওই যে আতাউর রহমান ভাই আছেন, শেখ, হ্যাঁ, আর কেউ মাদ্রাসা পড়া ওরা অথবা কামেল আছে, আয়াত আছে, আল্লাহর হস্তে আয়াতটা দিতে হবে হাফেজদেরকে। টাইম দেবো এক দু মিনিট টু রেস্ট করি, হ্যাঁ, আমি পানি খাচ্ছি, টাইম দেওয়া হইল। আল্লাহ বলছেন যে তোমরা যদি স্বামী স্ত্রী মিলনের আগে স্ত্রীকে তালাক দিয়ে দাও, আর তাদের যদি মোহর নির্ধারণ করে থাকো, তাহলে এতটা দিতে হবে, এতটা শুধু চাই আমি। থানিসফ মা ফারাজতুম, নিস মানে কি? অর্ধেক দিতে হবে। মা ফারাজতুম, যা নির্ধারণ করেছো, ফরজ মানো পড়লেন একটু আগে, যা নির্ধারণ করেছো মোহর, তার কত দিতে হবে? নিসফ দিতে হবে। আয়াত পড়ে দেন, ইয়া আল্লাহ। কোন সুরায় আছে? এটাও একটা হাফেজ আছে মনে হয়, কোন সুরায়? ওয়াকাদ ফারাজতুম লাহুন্না ফারিদা ফানিসফু মা ফারাজ, আর একটু এগিয়ে দিলাম, দেখেন আমি কিন্তু উজানে যাচ্ছি, হাফেজ আর উজানে যেতে পারে না। মাশাআল্লাহ, এটা ভালো বলতে পেরেছে। ওয়াকাদ ফারাজতুম লাহুন্না ফারিজা, ওই নারীদের তোমরা মোহরানা নির্ধারণ করেছো, ফরজ করেছো মানে নির্ধারণ করেছো, আর তার আগে আছে তাদেরকে তালাক দিয়েছ স্পর্শ করার পূর্বে, এই কথাটা আছে। আল্লাহ, যাক মাসলা হয়ে গেছে তাই না? জি হ্যাঁ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফামাত্তাহুন্না বলেছেন মাতাটা দুই রকম হবে, যদি মোহরানা নির্ধারণ না করে থাকেন তো কিছু সামগ্রী দিয়ে দিবেন, যা দেন আপনি উপর ঢকন হাদিয়া তোহফা দিয়ে দেন, আর যদি নির্ধারণ করে থাকেন তাহলে কত দেবেন? অর্ধেক দেবেন। হ্যাঁ, কত কোন আয়াত, কত নম্বর আয়াত বলেন? বাকারা 237 নম্বর আয়াত, ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়াকাদ ফারাজতুম লাহুন্না ফারিদা ফানিসফু মা ফারাজতুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, তারপর ওয়াসারিহুহুন্না সারাহান জামিলা, এবং তাদেরকে ছেড়ে দাও তোমরা উত্তম পন্থায় ভালোভাবে। আরে বিয়ে করলাম, খরচ খরচা করলাম, অনুষ্ঠান হইলো, দেখা সাক্ষাৎ হইলো না, একটু স্বাদও পেলাম না, আর ভালো করে তালাক দিব? গালটাল দিয়েই তালাক দিই, খারাপ ব্যবহার করি, হ্যাঁ, ওই মহিলার সাথে, মহিলার বাপ ভাইয়ের সাথে না, হারাম এটা ইসলামে। আল্লাহ বলছেন সারাহান জামিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন সারাহান জামিলা, তাই না? ফাতা আলাইনা উমাত্তাকুন্না ওয়াসারিহুকুন্না সারাহান জামিলা, এই সূরাতে গেছে গত সপ্তাহে। সন্তুষ্ট হয়ে নবী যতটা বিবাহ করতে চান জায়েজ করে দিয়েছিলেন এই আয়াতটা। তারপরে তারপরের আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের ওপর সন্তুষ্ট হয়ে, নয়জন একসাথে ছিলেন তাদের ওপর রাজি হয়ে, আল্লাহ পাক নবীকে আবার হুকুম করছেন না, আগের হুকুম ক্যান্সিল, আর এর বেশি তুমি বিবাহ করতে পারবে না। এ ভূমিকাটা শুনলে তারপরে বুঝতে পারবেন আয়াতগুলি বেশি সুন্দর করে, শোনেন এখন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আহলালনা লাকা আজওয়াজাক, নিশ্চয় আমি তোমার জন্য হালাল করেছি তোমার বিবিদেরকে, আল্লাতী আতাইতা উজুরাহুন্না, যাদের মোহরানা বা মাহার তুমি দিয়ে ফেলেছো। তাহলে বোঝা গেল যে মোহরানা নগদ দেওয়াটাই সুন্নত, এবং নবী করিম সাহাবারা সব সময় নগদ দিতেন, এই ধার বাকিতে থাকতো না। সুতরাং যেসব ভাইরা আমাদের দিনী ভাই সহি আকিদা গ্রহণ করেছেন, সহি আমল গ্রহণ করেছেন, বিবাহ শাদীর ক্ষেত্রে বাকি মোহরের ফাঁকিবাজি করবেন না,
বাকি মোহরের হাকিবাজি করবেন না, 5 লাখ টাকা বেঁধে দিলেন, আর আসলে দিবেন না, আপনি মাফ নিয়ে দিবেন বাসর রাতে, না হয় মরার আগেখানে যখন মৃত্যুসজ্জাই, তুমি মাফ না করলে কেমনে চলবে, কোথা থেকে দিব তো টাকা, না কখন না, যা দিতে পারবেন তার উপর চুক্তি করেন আর নগদ দিয়ে দেন। নবী সাল্লামের জামানায় একটি হাদিস দেখাইতে পারবেন না যে অমুক সাহাবীর ধার মোহরে বিবাহ হয়েছে, বাকিতে বিবাহ হয়েছে, 1 টাকা বা 151 টাকা নগদ ওসুল আর বাকিটা বাকি, আর এইটা হচ্ছে ফাঁকি। আল্লাহ হেদায়ত করে আজকালকার মুসলিম, আমিন আমিন। আরবদের মধ্যে এই বাকি নেই, কিন্তু সৌদি আরবে কোথাও বিয়ের খোঁজ নিয়ে দেখবেন এইসব বাকি নেই, নগদ নগদ। এই জন্য জমা করতে করতে অনেক সময় এদের লেগে যায়, পয়সা অনেক লাগে। আল্লাহ পাক বলছেন যে যাদের মোহর দিয়ে দিয়েছ সেসব বিবি তোমার জন্য হালাল করেছি, আল্লাহর ঘোষণা। ওয়ামা মালাকাত ইয়ামিনুকা, আর তোমার ডান হাত যেসব নারীর মালিক হয়েছে সেসবও তোমার জন্য হালাল করেছে। মিম্মা আফা আল্লাহ আলাইকে, ওই সবের মধ্য থেকে যেসব আল্লাহ পাক তোমাকে ফাই বা গনিমতে দান করেছেন। ফাই শব্দ এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু দুটোকে সামিল, ফাই বলা বিনা যুদ্ধে যদি শত্রু পক্ষের ধন সম্পদ বা তাদের পক্ষ থেকে যেসব হাসিল হয়, বিনা যুদ্ধে, যুদ্ধ হইল না ছেড়ে পালিয়ে গেল, এটাকে ফাই বলা হয়। আর যুদ্ধ করার পরে, ঝুঁকি নেওয়ার পরে, যুদ্ধ করলেন আল্লাহর রাস্তায়, জিহাদ যুদ্ধ মানে এই সব দুনিয়ার যুদ্ধ নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য তারপরে যেসব ধন সম্পদ পাওয়া যায় এগুলোর নাম হচ্ছে গনিমত। এখানে দুটোকে সামিল, যেসব নারীদেরকে আল্লাহ পাক ফাই মানে আপনাকে আল্লাহ দিয়েছেন, গনিমত হোক অথবা যুদ্ধ করে হোক অথবা বিনা যুদ্ধে হোক, দুটোরই হুকুম একই, সেগুলি কি হবে, মিলকে ইয়ামিন হবে, মানে সেগুলি দাসীতে পরিণত হবে। এতেই এসব নারীদের মান ইজ্জতের হেফাজত আছে, তার মানবাধিকারের হেফাজত আছে, এতেই তাদেরকে ভালো জীবনযাপন দেওয়া যাবে, সসম্মানে তারা বসবাস করবে। পক্ষান্তরে যদি সেই যুগে, প্রথম কথা, জেলখানার এরকম ব্যবস্থাও ছিল না, এত ক্যাপাসিটি ছিল না যে 500 বা 5000 2000 মহিলা আসবে, পুরুষ আসবে, দাস দাসী বন্দী হয়ে আসবে, জেলখানা কোথায় পাবে, রাখবে কোথায়, চিন্তা করেছেন? এই জিনিসগুলো না বুঝলে, এই লজিক যুক্তিগুলি না বুঝলে, অমুসলিমদের অনেকগুলি যেগুলি মানে অজ্ঞতার কারণে অথবা শত্রুতার কারণে যেসব প্রশ্নের সম্মুখীন হবে, জবাব দিতে পারবেন না। নবী সাল্লামের জামান নাই, ধরেন 500-700 লোককে ধরে নিয়ে আসা হলো, কোনখানে রাখবেন, সবগুলি টুকুড়ে ছোট ছোট বাড়ি, কোথায় জেলখানা পাবে, জেলখানা তৈরি করার পয়সা, জেলখানা তৈরি করে রাখবে? তারপরে জেলখানাতে যে জুলম অত্যাচার হচ্ছে আল্লাহ পাকই হেফাজত করে। আবু গরিব জেলের কথা, এই জালেমরা যে জুলম করেছে ইরাকের আবু গরিব জেলে, আপনারা জানেন, জানাইতে হবে না তাই না, ঘন্টা নামের জুলম অত্যাচারের কথা আল্লাহ পাকের বিচার করেন দুনিয়াতে, এবং যে সেই সব জালেমদেরকে আল্লাহ পাক যেন সর্বনাশ করেন, জালেমদের আল্লাহ পাক রব সবকিছুই যেন সর্বনাশ করেন, তাদের ক্ষমতাকে আল্লাহ পাক যেন সর্বনাশ করেন। কি জুলম অত্যাচার হয়েছে, পক্ষান্তরে শরিয়তে ইসলামিয়াতে বন্দিরা এসেছে, এদেরকে মুজাহিদিনদের মাঝে ভাগ বণ্টন করে দেব, বাড়িতে থাকবে, নবী সাল্লাল্লাহু ইসলাম উপদেশ দিচ্ছেন, দেখো তোমার দাস দাসীকে তুমি যা খাবে তাই খাবে, তুমি যা পড়বে তাই পড়াবে, সহিহ বুখারীর হাদিস রয়েছে, কত মান ইজ্জত, আমার যে লিবাস পোশাক আছে আমার দাস দাসী ওই রকমই পড়বে, ওই রকমই খাবে, আমি যা খাবো তাই খাবে, 2-3 রকমের খাবার বাড়িতে তৈরি হবে না, যেমন আমাদের দেশে চাকর-নকরের জন্য হয়। আমি এক আমলে শিক্ষকতার জীবন কাটিয়েছি, বুঝলেন না, আর শিক্ষকতা 2 রকম মাদ্রাসায় করেছি, হোস্টেলওয়ালা মাদ্রাসায় করেছি, আবার লজিং ওয়ালা মাদ্রাসায় করেছি। তো আমাদের লজিং থাকতো বড় বড় মহাজন পয়সাওয়ালাদের বাড়িতে শিক্ষকদের, আর খাবার নিয়ে আসতো ছাত্ররা। তো ওই বাড়ির খবর, যে মহাজনের বাড়ি লজিং ছিল, আল্লাহ পাক হেদায়ত করে তাদেরকে, সবাইকে হেদায়ত করে, এরকম যারা মন মানসিকতা রাখে, 3 রকমের খাবার তৈরি হয় প্রতিদিন। 1 রকমের খাবার হচ্ছে চাকর নকর, যত জন মজুর চাকর ওদের জন্য, এটা নিম্ন শ্রেণী। 2 রকমের খাবার হচ্ছে বউগুলির জন্য আর ছেলেদের জন্য আর অন্যান্য বাচ্চাদের জন্য। 3য় যে স্ট্যান্ডার্ড, সবচাইতে উচ্চ মানের খাবার, সেটা বুড়ো বুড়ি মহাজন মহাজনীর জন্য। এখন এ হযরত মাওলানা কোন দিকে যাবে, সুবহানাল্লাহ। আমার যে খাবার নিয়ে আসতো, দুটো ছেলে নিয়ে আসতো, তার মধ্যে একটা ছিল আফ্রিকান কালো একবারে, মাশাআল্লাহ, কিন্তু আখলাক মাশাআল্লাহ সুন্দর, আর তারও নাম ছিল মতিউর রহমান, মৌলভী ফারেক হয়েছে।
তো একদিন বৃহস্পতিবারের দিন সকাল হাফ হয় মাদ্রাসায়, এই সকাল আটটা নয়টা পর্যন্ত পড়িয়ে চলে যাব। প্রায় দিনে বেশ কিছুদিন ধরে ছাতু দেওয়া শুরু করেছে, আর ম্যাশের ছাতু, ম্যাশের ছাতু বুঝেন ম্যাশ, জানি না অনেকে আজকাল বুঝবে না, কুর্তি, কুর্তি কি বলে ওটাকে, আর অন্য ভাষা থাকলে বুঝান যারা বুঝছেন। হ্যাঁ, যাই হোক, এই কুর্তির ছাতুতে একটা ঘ্রাণ আছে যেটা আমার কখনো পছন্দ হইত না, কখনো খেতে পারতাম না। জবের ছাতু, বুটের ছাতু, হ্যাঁ এগুলো ছাতু খেতাম, গমের ছাতু চলে, পরের দিকে গমের ছাতু অনেকে খেত, কিন্তু আমার ছোটকালে শক্তিশালী ছাতু হচ্ছে জব, বুট, এগুলো খেয়েছি। অনেক এলাকায় আবার অন্য অনেক ছাতুই খায়, মসুরের ছাতু খায়, আর খেঁসাড়ির ছাতু খায়, অথচ এটা হচ্ছে মানুষের খাবার নাই, খেঁসাড়ি খুব ক্ষতিকর মানুষের জন্য। তো যাই হোক, ওসব বলছি না, ওই কয়েকদিন থেকে ওই শুধু ছাতু দিয়ে পাঠায়, শিক্ষক স্টাফ একসাথে খাওয়া দাওয়া করি, আমিও কলার রুটি বা অন্যান্য রুটি আসে, অথবা কারো ভাত আসে, গরম ভাত আসলো, পান্তা ভাত আসলো, মিলিয়ে জুলিয়ে খেয়ে নিলাম, তাড়াতাড়ি যাব সেই দিন, শুধু আমারটা এসছে, অন্যদের আসতে লেট আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে বাড়ি, চলে গেলাম বিসমিল্লাহ বলে না খেয়ে, ওই ছাতু দেখে চলে গেলাম, ওই ছাতুই অবস্থায় থেকে গেল, অন্যরাও কেউ খায়নি, নিয়ে গিয়ে দুপুরে বলছে যে নাও, ওই বৌদেরকে বলছে তোমাদের ছাতু তোমরা ফিরিয়ে নাও, তোমাদের মাওলানা কোনোদিন তোমাদের ছাতু খাই না, কোনোদিন খায় না, সব দিনে পড়ে থাকে, ছাত্ররা কেউ খায় খায় নয় ফেলে দি, এই যে তোমাদের আজকে ফিরিয়ে দিলাম, লেগেছে তাদেরকে। তারপর থেকে বেশ কিছুদিন গরম ভাত আসা শুরু হয়েছে, সকালবেলা গরম ভাত। মহাজন সাহেব মাঝে মাঝে বলতেন যে মাঝে মাঝে আমার বাড়ি একটু আসবেন, তো কখনো কখনো চলে যেতাম, মাস দুই মাসে একবার চলে গেলাম, সালাম দোয়া হলো, দেখা সাক্ষাৎ হলো, আর কি খাতির, মাছ গোস্ত আর গরম ভাত সকালে নাস্তায়, ফার্স্ট ক্যাটাগরিটা ওই বুড়া বুড়িটা দেওয়া হইত, আর মাঝে মধ্যে আসতো রুটিটা, যেটা ওই ছেলেদের জন্য আর বউগুলির জন্য বাড়ির, হ্যাঁ ওদের জন্য হচ্ছে রুটি, ওর সাথে হয়তো একটু গুড় না হয় চিনি না হইলে, খুব ভালো হইলে একটু সবজি, আলুর ভাজি, আলুর ভাজা, এটা অনেক পরে শুরু হইলো, আমাদের যুগ সেই আমলের কথা বলছি, এইখানেই তো পনেরো বছর হয়ে গেল, আর তারও মদিনার আগের কথা এগুলো বলছি, মানে পঁচিশ বছর আমার মদিনা আসা হইলো, পঁচিশ বছর আগের কথা বলছি, এটা গুড়ের যুগ, রুটিতে গুড়, রুটিতে চিনি, পঁচিশ বছর আগের কথা বলছি। কি জন্য বললাম এটা, হ্যাঁ দাস দাসের সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনি খাচ্ছেন একরকম, আর চাকর নগরকে আর একরকম খাওয়াচ্ছেন, আরে মাদ্রাসার তালবেলিম আছে তাকে আর একরকম খাওয়াচ্ছেন, শিক্ষককে আর একরকম খাওয়াচ্ছেন, কখনো এরকম কাজ করবেন না, জি কমপক্ষে মাঝামাঝি রাখবেন, খুব যদি ওপরে না রাখতে পারেন তো মাঝামাঝি রাখবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো আল্লাহ পাক বলছেন যে তোমার জন্য তোমার দাসীদেরকে হালাল করেছি, মাফা আল্লাহ আলাইক ও বানাতি আম্মিকা, কথাটা সম্পূর্ণ হয়েছে কি, যে ইসলামে সবচেয়ে ভালো সমস্যার সমাধান করা হয়েছে, বন্দীদেরকে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে এসে মুজাহিদদের মাঝে ভাগ বন্টন করে দেওয়া, এর চাইতে ভালো ব্যবস্থা তখন মোটেই ছিল না, আর এখনো লোকেরা করে না, এখন পারবে হয়তো করতে, জেলে ভালো খাবার দিতে পারবে, যেমন আলহামদুলিল্লাহ সৌদি আরবে, সৌদি আরবের জেলে যে খাবার দেয়, জেলে তো আমরা বক্তব্য করতে যাই, জেলে যে খাবার দেয় সেটা যারা গিয়েছে তারাই বুঝবে, সে খাবার কোনোদিন খাইনি, অনেকদিন ধরে গেছি, কিন্তু ওই দুপুরে যখন বক্তব্য, সকালবেলা আমাদের বক্তব্য হয়, দুপুরে যখন বক্তব্যটা সেরে আসি, দেখি তাদের খাবারগুলো সামনে এসে রাখা হয়েছে, তার সাথে ফ্রুট, কোনোদিন আপনার অরেঞ্জ, কখনো কলা, হ্যাঁ কখনো আপেল, ফল একটা করে আছে। মদিনা ইউনিভার্সিটিতে আমাদেরকে হোস্টেলে যে খাবার দেওয়া হইতো মাতামে, তার চাইতে কম মানের খাবার হয় না এখানকার জেলের আসামিদের। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে তোমার জন্য হালাল করা, কি হালাল করা হয়েছে, বিবিদেরকে আর দাসীদেরকে, অবানাতে আম্মিকা, তোমার চাচার মেয়েদেরকে হালাল করা হয়েছে, মানে চাচাতো বোনদেরকে, অবানাতে আম্মাতেকা, তোমার ফুফুর মেয়েদেরকে, ফুফাতো বোনদেরকে হালাল করা হয়েছে, মানে বিবাহ করতে চাইলে, এই নয় যে বিনা বিবাহতে হালাল, এটা না, বিবাহ করতে চাও তুমি, চাচা তোমার বিয়ে করতে পারো, ফুফা তোমার বিয়ে করতে পারো, যতটা আছে স্ত্রী ততটাই সীমিত না, আরো করতে পারো, এটা হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে ফ্রি করে দিয়েছেন, কতটাই বিয়ে করবে তুমি, যতটা ইচ্ছা পারো, সুলাইমান আলাইহিস সালামের যেমন ছিল, কতটা ছিল, একশো, জি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছিলেন প্রথমে এই আয়াতে, অবানাতে খালেকা, তোমার মামার মেয়েদেরকে বিয়ে করতে পারো, মামাতো বোনদেরকে, অবানাতে খালাতিকার, তোমার খালার মেয়েদেরকে বিয়ে করতে পারো, আল্লাতি হাজারনা মাক, যারা তোমার সাথে হিজরত করেছে, এটা শর্ত নয়, তবে যেহেতু বাস্তবটাকে তুলে ধরা হয়েছে, এই মহিলারা
ইসলাম কবুল করার পরে কেউ মক্কায় থাকেনি, সবাই হিজরত করে এসেছিল, এই জন্য বাস্তবটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর এটা শর্ত হিসাবে নয়, যদি হিজরত করে তো বিয়ে করবে, আর হিজরত না করে মক্কায় থাকে তো মক্কা থেকে বিয়ে করতে পারবে না, মদিনার বাইরে থেকে বিয়ে করতে পারবেন, এটা অর্থ বুঝাই না। জি, তাহলে তফসীরটা ঠিকভাবে বুঝতে পারবেন। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ামরাআতা মুমিনাত, এমন কি এমন মুমিন নারীকেও তুমি বিয়ে করতে পারো, তোমার জন্য হালাল করেছি, ইন ওয়াহাবাত নাফসাহা লিন্নবী, যদি নবীর জন্য সে নিজেকে উৎসর্গ করে দেয়, দান করে দেয় নবীকে। ওয়াহাবা হেবা করা মানে দান করে দাও, এখান থেকে হেবা 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 রেজিস্ট্রি আমাদের হয় না, মরিবাই হয় না। কেউ যদি ধরেন আপন জন কাউকে দিচ্ছে আর যাতে রেজিস্ট্রির খরচ কম হয় ওই জন্য হেবা নামা করে, করে না, এরকম করে তো মনে হয়। হেবা মানে দান আসলে, তো ওয়াহাবা এহেবা থেকে হেবা। বিবাহ করতে ইচ্ছুক হয় তাহলে সরাসরি এসে বলতে পারবে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করে নিন, তাজাওয়াজনি ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করেন, বা ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ এরকম বলতেন যে হে আল্লাহ রাসূল আপনাকে আমার আমার প্রাণ হেবা করে দিলাম, দান করে দিলাম। নবী সাল্লাম কবুল করলে স্ত্রী হবে, না করলে স্ত্রী হবে না, এইরকম ঘটনা নবী সাল্লামের জামানায় ঘটেছে। এক মহিলা এইরকমই, সহিহ বুখারী হাদিস রয়েছে আর অন্যান্য কিতাবে রয়েছে, এক মহিলা এসে এরকম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি দেখলেন, দেখার পরে মনটা চাইল না বিবাহ করার, যথেষ্ট এই পিরিয়ডে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করেছেন, বিয়ে করতে চাইলেন না যখন, তবে না করছেন না, চুপ থেকে গেলেন। একজন গরিব মানুষ, তার কিছুই ছিল না, বিয়ে করতে পারেনি বেচারা সাহাবি, বলছেন যাওয়াজনি ইয়া রাসূলুল্লাহ ইন লাম তাকুন লাকা হাজা, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার প্রয়োজন না থাকে, আপনি বিয়ে না করেন, তো আমার সাথে বিয়েটা করিয়ে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, হ্যাঁ কি আছে তোমার কাছে, বলছে মা ইন্দি ইল্লা ইজারি, একমাত্র একটা লুঙ্গি, খালি গায়ে কিছুই নাই, শুধু একটা লুঙ্গি আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লুঙ্গিটা যদি দিয়ে দাও তো তুমি কোথায় থাকবে, তোমাকে ঘরে গিয়ে বসতে হবে লুকিয়ে। তো ইলতামের সাইয়াম, যাও কিছু খোঁজ করে তলাশ করে বাড়িতে দেখো কিছু পাও কিনা। কত গরিবী অভাবের অবস্থা ছিল সাহাবাই কেরাম, মহাজিরের মহাজের বিয়ে করতে পারেননি, গরিব মানুষ, বাড়িতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে এলেন, কিছুই পেলেন না, একটা দিরহাম নেই, দেনার নেই, কিছু নেই, একটা পয়সা করি কিছু নেই। ফিরে আসলেন, রাসূলুল্লাহ আবার বলেন ইলতামিস ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, যাও তলাশ করো সন্ধান করো, যদি একটা লোহার আংটি হোক না কেন, লোহার আংটি, স্বর্ণ না চাঁদি না, লোহার আংটি হইলো বিয়ে দিয়ে দেবো তোমার, যা। লোহার আংটির দাম কি আজকাল, কোনো দাম নেই, হ্যাঁ তখন আবার কি মূল্য ছিল, লোহার আংটি খুঁজে নিয়ে এসো। মা ইন্দিয়া রাসূল কিছুই নেই, বিয়ে করতে চেয়েছে না, বিশ্বাস না, বিয়ে পড়াবেন বাকিতে করলেন, যাও তোমার বাকিতে বিয়ে পড়িয়ে দিলাম, মহারানা বাকি, আজকালকার সুন্নত নবী সাল্লাম যদি রাখতেন তাহলে মহারানা তোমার বাকি পরে আয় ইনকাম করে দিয়ে দিও, ধার্য করে দিলাম তোমার জন্য 100 টাকা, 100 দিরহাম পরে দিয়ে দিও, করলেন কখনো করেননি। নবী করিম সাল্লাম বললেন হাল মা কামিনাল কোরআন, কিছু কোরআন মুখস্থ আছে, কি বলেছেন সাহাবি, কিছু কোরআন মুখস্থ ছিল ওই লোকের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিয়ে পড়িয়ে দিলেন, ফাকাদ যাওয়াজতুকা বিমা মা কামিনাল কোরআন, তো আল্লাহ পাক বলছেন যে এমন মোমেন নারীকে তুমি বিবাহ করতে পারো বা তোমার জন্য হালাল করেছি, ইন ওয়াহাবাত নাফসাহা লিন্নবী, সে যদি নিজেকে দান করে দেয় নবীর জন্য, ইন আরাদান নবী আন ইয়াস্তানকিহা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করতে চান, তাহলে আল্লাহ নবীর ইখতিয়ার দিচ্ছেন, এমন নয় যে তোমাকে তোমার জন্য পেশ করেছে নিজেকে সেজন্য বিবাহ করা লাজেম হয়ে গেছে, না তোমাকে বাধ্য করব না, তুমি নবী যদি বিবাহ করতে চাই। আল্লাহ পাক বলছেন খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, হে নবী তোমার জন্য এটা বিশেষ ভাবে, খালিসাতান তোমার জন্য এটা খাস, খালিসাতান লাকা মানে খাসুন লাকা, তোমার জন্য বিশেষ ভাবে এটা নির্দেশ, মিন দুনিল মুমিনিন অন্য মুমিনদের জন্য নয়, অন্য মুমিন ছাড়া, কোন মুমিনের জন্য মুসলিমের জন্য জায়েজ নয় যে কোন মহিলা তার সামনে বেহা এসে বলবে যে আপনাকে আমি বিয়ে করতে চাই, আমি আপনাকে দান করে দিলাম, সে আলেম হোক আর হুজুর হোক আর যে কি হোক না কেন, হ্যাঁ এটা চলবে না, হ্যাঁ মাধ্যম দিয়ে কথা বলাবে যাতে ফিতনার আশঙ্কা না থাকে, এটা ফিতনার আশঙ্কা আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ফিতনার আশঙ্কা নেই, আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ পাক যায়
কাদ আলেমনা মা ফরাদনা আলাইহিম ফি আজওয়াজহিম, আমি আল্লাহ জেনে নিয়েছি বা জানি যা তাদের জন্য নির্ধারণ করেছি, ফি আজওয়াজহিম তাদের বিবিদের ক্ষেত্রে, তাদের স্ত্রীদের ক্ষেত্রে যা নির্ধারণ করেছি, মানে মোহরের বিধান যে আমি করেছি বা বিবাহ বন্ধন কেমন ভাবে হইতে হবে যে নীতিমালা আমি কায়েম করেছি। অমা মালাকাত আইমানুহুম, আর তাদের ডানহাত যেসব নারীদের মালিক হয়েছে মানে তাদের দাসীদের ক্ষেত্রেও যে বিধান আমি নির্ধারিত করেছি, লেকাইলা এখন আলাইকে হারাজ, যাতে করে হে নবী তো السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حكيما. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক কোরআনে করিম নাযিল করেছেন, যা দিয়ে মানুষের সমস্ত রকমের সমস্যার সমাধান দান করেছেন, সর্বস্তরের সমস্যা মাসলা মাসাইল বিধি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে করিম দিয়ে সম্পূর্ণ করেছেন। আর এই কোরআনে করিমের ভাষ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যাও আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। তাফসীর আমাদের কয়েক সপ্তাহ থেকে চলছে সূরা আহজাবের, আজকে ইনশাআল্লাহ তাআলা বাকি অংশটুকু শেষ করব এই সূরার। আয়াত নম্বর 51 থেকে আজকে তাফসীর শুরু হবে, সূরা আহজাব আয়াত নম্বর 51। আয়াত নম্বর 50 সে আয়াতটি বড় লম্বা আয়াত ছিল, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তার জন্য তার ওই সব বিবিদেরকে হালাল ঘোষণা করেছেন যাদের তিনি মাহার দান করেছেন, এবং তাদেরকেও আল্লাহ পাক হালাল করেছেন তার জন্য, নবীর জন্য যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী। এবং তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন তার চাচার মেয়েদের কথা, ফুফুর মেয়েদের কথা, খালার মেয়েদের কথা, মামার মেয়েদের কথা যারা হিজরত করে এসেছে। তারপরে এমনও মমিন নারী আল্লাহ পাক তার জন্য হালাল করেছেন যদি কেউ নিজেকে উৎসর্গ করে, নবী সাল্লামের সামনে পেশ করে, যেটা নবীর জন্য খাস ছিল, তাহলে নবী সাল্লাম কবুল করতে চাইলে বিবাহ করতে পারেন। এই বিষয়গুলি উল্লেখ করার পরে শেষখানে আল্লাহ পাক বলেছেন কাদ আলেমনা মা ফরাদনা আলাইহি, এই শেষ অংশটুকু গত সপ্তাহে আমার মনে হয় ওইভাবে স্পষ্ট হয়নি যাতে এই আয়াতের অংশটুকুর হক আদায় হয়, যে এই জন্য আজকে হক আদায় করার জন্য শেষ অংশটুকুকে আবার ফিরাচ্ছি। আল্লাহ পাক বলছেন যে আমি নিশ্চয় জানি, কাদ আলেমনা মা ফরাদনা আলাইহি ফি আজওয়াজহিম, তাদের জন্য অর্থাৎ উম্মতের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য অন্য মানুষের জন্য, যা আমি ফরজ করেছি বা নির্ধারণ করেছি, ফরজ মানে নির্ধারণ করা, বিধিবদ্ধ করা, যা আমি নির্ধারণ করেছি তাদের জন্য বা তাদের উপর, ফি আজওয়াজহিম তাদের স্ত্রীদের ক্ষেত্রে। আল্লাহ পাক কি নির্ধারণ করেছেন স্ত্রী গ্রহণের ক্ষেত্রে বা কি ফরজ করেছেন? প্রথম ফরজ করেছেন একটি বিষয় যে 1, 2, 3, 4 পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারো শর্ত সাপেক্ষ, একাধিক বিবাহ করলে তার জন্য শর্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছে চারের বেশি চলবে না একসাথে, একই সময়ে চারের বেশি কোনো মানুষের জন্য, কোনো মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক, এমন নয় যে মুসলিম অমুসলিমের জন্য হালাল হারাম, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ, এটা বোঝানো হয়েছে। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে ব্যতিক্রম, একসাথে 9 বিবি রেখেছেন, আল্লাহ পাক তার জন্য হালাল করেছেন। তো আমি জানি যে যা তাদের জন্য আমি নির্ধারণ করেছি, চারটা নির্ধারণ করে তার বেশি নয়, এটা বোঝানো হয়েছে।
আর একটা জিনিস যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে তাদের জন্য ফরজ করেছি, নির্ধারণ করেছি যে বিবাহ করলে মাহর দিতে হবে, মাহর দেওয়া ফরজ। কিন্তু হে নবী তোমার জন্য মাহর ফরজ নাই। তাদের জন্য নির্ধারণ করেছি যে বিনা ওলিতে, মেয়ের পক্ষের যদি অভিভাবক না থাকে, শরীয়ত সম্মত ওলি না থাকে, আর শরীয়ত সম্মত ওলি হচ্ছে বাবা যদি ইমান ইসলামের অবস্থায় বেঁচে থাকেন, তাহলে চাচা দাদা ভাই কেউ বিবাহ পড়াতে পারবে না, মানে বিবাহ করাতে পারবে না বাবার অনুমতি ছাড়া বা বাবার সম্মতি ছাড়া। বাবা রাজি নয় মেয়েকে সেই ঘরে দিতে চায় না, সেই ছেলেকে দিতে চায় না। এটা হচ্ছে ওলির বিধান, লা নিকাহা ইল্লা বিওয়ালিইন, বিবাহ জায়েজ নেই বা বিবাহ আসলে নেই, বিবাহ হয় না ইল্লা বিওয়ালিইন, ওলি ছাড়া। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আইয়ামা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইর ইযনি ওয়ালিহা, কোন মহিলা কোন মেয়ে যদি বিনা ওলির অনুমতিতে বিবাহ করে নেই, নাকাহাত নাফসাহা, নিজেই বিয়ে বসে গেল, বিগাইর ইযনি ওয়ালিহা, নিজের ওলির বিনা অনুমতিতে, ফা নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তার নিকাহ বিবাহ হচ্ছে বাতিল বাতিল বাতিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ হয় না। সুতরাং এই কোর্ট ম্যারেজ গুলি হয় না আসলে, বাতিল, যেখানে মেয়ে উধাও হয়ে চলে গেল, নাবালিকা হোক আর সাবালিকা হোক এই পার্থক্য নেই। যেই ফোকাহারা পার্থক্য করেছে, সাবালিকা অথবা তালাক প্রাপ্তা বিধবা, 22 বছরের বেশি হয়ে গেছে, নিজের সম্পর্কে নিজে চিন্তা করতে শিখেছে, এগুলো বাতিল কথা, যে কোনো বয়সের মেয়ে হোক না কেন অলি লাগবে। এটা হচ্ছে কোরআনে কারিমের কথা, মা ফরাদনা আলিম, তাদের জন্য ফরজ করেছি যে যেই মেয়েকে নিয়ে আসবি বিবাহ করে তার ওলি লাগিবে, ওলির অনুমতি ছাড়া যে কোনো তদবির করে নিয়ে চলে আসলে জায়েজ না, হারাম। ওয়ামা মালাকাত আইমানহুম, এবং তাদের জন্য যা নির্ধারণ করেছি তাদের দাসী, ওয়ামা মালাকাত আইমান, তাদের ডান হাত যেসবের মালিক হয়েছি, অর্থাৎ তাদের অধিকারভুক্ত যেসব দাসীরা রয়েছে সেগুলিকে মুমিনদের জন্য বা অন্য মানুষের জন্য হালাল করেছি, শরীয়ত সম্মত যদি হয়। লেকাই লা ইয়াকুনা আলাইকা হারাজ, যাতে করে তোমার জন্য হে নবী কোনো বাধা না থাকে, সংকীর্ণতা না থাকে, তোমার জন্য বাধা নেই যে বিনা ওলিতে বিবাহ করবে যদি তুমি চাও, তোমার জন্য বাধা নেই যে বিনা মাহারে বিবাহ করবে, তোমার জন্য বাধা নেই যে চারের বেশি বিবাহ করবে, যাতে করে তোমার জন্য কোন সংকীর্ণতা বা বাধা বিপত্তি না থাকে। ওয়াকান আল্লাহ গফুর রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন গফুর এবং রাহিম। এই আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে তোমার তো যা আছে আছে, তারপরে তোমার আরো বিবাহ করতে পারো, ঠিক না? তো আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন সংখ্যা নির্ধারণ করে দেননি যে নয়টার বেশি পারবে না, যত ইচ্ছে বিবাহ করতে পারো তুমি। এই ছিল আয়াত, এই আয়াতটি আয়াত নম্বর 50। তারপরে আয়াতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তুমি তোমার বিবিদের মধ্য থেকে যদি চাও কাউকে কাছে রাখতে, কাছে রাখতে পারো, দূরে সরিয়ে দিতে চাও দূরে সরিয়ে দিতে পারো, অর্থাৎ তালাক দিয়ে হইতে পারে অথবা তার জন্য পালা নির্ধারণ না করে হইতে পারে, এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন। এটা একটি তাফসীর, আর আর একটি তাফসীর হচ্ছে অন্যরকম। সুতরাং আগে আয়াতটার তরজমা করি, তারপরে তাফসীরগুলিতে আসবো। আল্লাহ পাক বলছেন, তুরজি মান তাশাও, আয়াত নম্বর 51, তুরজি মান তাশাও মিনহুন্না, তাদের মধ্য থেকে মানে তোমার বিবিদের মধ্য থেকে অথবা নারীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তুমি সরিয়ে দিতে পারো। আর যা ইউরজি, এর যাওন মানে পেছনে ছেড়ে দেওয়া বা সরিয়ে দেওয়া, এখানে সরিয়ে দেওয়ার অর্থ রয়েছে আর যাকে তুমি চাও তোমার বিবিদের মধ্যে আশ্রয় দিতে পারো, কাছে নিতে পারো, আশ্রয় দিতে পারো, ঠিক আছে তোমার সাথে ঘর সংসার করবো, তোমার জন্য পালা নির্ধারণ করব, তোমার কাছে রাত্রি যাপন করব, তোমার ইচ্ছা হলে করো। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন কোরআনে কারিমে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, যা আল্লাহ পাক এই আয়াতগুলিতে উল্লেখ করেছেন। ওয়ামানিব তাগাইতা মিম্মান আযালতা ফালা জুনাহা আলাইক, আর যদি কোন স্ত্রীকে তুমি দূরে সরিয়ে দিয়ে থাকো, পৃথক করে দিয়ে থাকো যে না এর জন্য পালা নির্ধারণ নেই, তারপরে আবার যদি ইচ্ছা হয় তো সিদ্ধান্ত বদলাতে পারো,
কারণ এটা তো হতে পারে যে একবার তুমি সরিয়ে দিয়েছো, আবার এই এখতিয়ার তোমার নেই, তার জন্য তোমরা যে আবার ফিরিয়ে নেবে এটা হবে না। আল্লাহ বলছেন ওটাও চলবে তোমার জন্য। সুবহানাল্লাহ। অমানিব তাকাইতা, আর যাকে তুমি চাইবে, ইবতাগা মানে চাওয়া, ইবতাগি ওয়াজহাল্লাহ মানে আল্লাহর যে সন্তুষ্টি চাই, তাই না? তোমানিব তাকাইতা, আর যে স্ত্রীকে তুমি চাইবে, মিম্মান ওই সব স্ত্রীদের মধ্য থেকে, আজালতা যাকে তুমি পৃথক করে, আজালা ইয়াজাল মানে পৃথক করে দেওয়া, আজাল মানে পৃথক করা, যাকে তুমি আলাদা করে দিয়েছ, পৃথক করে দিয়েছ, তাদের মধ্য থেকে যদি তুমি কাউকে চাও যে না এখন তার জন্য পালা নির্ধারণ করব, তার সাথে চলাফেরা রাখবো, করতে পারো। ফালা জোনা হালেক, তোমার জন্য কোনো গুনহা নেই, তোমার কোনো গুনহা নেই। জালেকা আদনা আন্তাকাররা আয়ন হন না, যাদেরকে সরিয়ে দিয়েছিলে বা পৃথক করে দিয়েছিলে তাদেরকে যদি কাছিয়ে নাও, তাদের সাথে যদি তুমি ঘর সংসার করো, তাহলে এতে কি হবে, তোমার স্ত্রীদের চক্ষু শীতল হবে। জালেকা আদনা, এটা নিকটবর্তী, কিসের, আন্তাকাররা আয়ন হন না, যে তাদের চক্ষু শীতল হবে, ঠান্ডা হবে, মনটা জুড়াবে, ঠান্ডা হবে। ওয়ালা ইয়াহজান না, এবং তারা চিন্তিত হবে না, তাদের মনে কষ্ট হবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাচ্ছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত থেকে দূরে আমরা, এটা তাদের মনে আসবে না। ওয়া ইয়ারদাইনা বিমা আতাইতাহুন্না কুল্লুহুন, এবং তারা সন্তুষ্ট হয়ে যাবে সকলেই যা তুমি তাদেরকে দেবে তাতেই। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের কল্লাপক সার্টিফিকেট দিয়েছেন যেন, যে তোমার বিবিরা যা তুমি দিতে পারবে, হ্যাঁ, ভরণ পোষণ, তাতে তারা সন্তুষ্ট হয়ে যাবে। ওয়াল্লাহু ইয়ালা মা ফি কুলুবিকুম, আর আল্লাহ পাক ভালো জানেন তোমাদের অন্তরে যা আছে, তোমাদের হৃদয়ে যা আছে। এটা কি বোঝানো হয়েছে, অন্তরের ভালোবাসার কথা। একাধিক স্ত্রী যদি থাকে আর অন্তরের ভালোবাসায় যদি পার্থক্য থাকে, কারোর সাথে একটু বেশি মিল মহব্বত, কারোর সাথে একটু কম, মন বসাইতে পারছেন না অতটা, যতটা আরেকজনের সাথে মনটা এমনিতে বসে যাচ্ছে, নিজের একটু নিজেকে কন্ট্রোল রাখতে পারছেন না, আল্লাহ এই অন্তরের বিষয়ে কম বেশি হলে ধরবেন না, ধরবেন না, একমত, ধরবেন না, হ্যাঁ মাশাআল্লাহ, ধরবেন না, কারণ অন্তর মানুষের আয়ত্তে নেই। তবে যেই জিনিসগুলো মানুষের কন্ট্রোলে আয়ত্ত আছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহ ধরবেন, যেমন বাহ্যিক ইনসাফ করা, ন্যায় নীতি অবলম্বন করা, একদিন এখানে একদিন ওখানে, হ্যাঁ, যা কিছু দেবেন, ঘড়ি নিয়ে গেছেন, স্বর্ণ নিয়ে গেছেন, দুটো স্ত্রী আছে, সমান ঘড়ি নিয়ে যেতে হবে, সমান সময় দিতে হবে, সমান তাদেরকে ভরণ পোষণ, টাকা পাঠাচ্ছেন এক স্ত্রীর জন্য বেশি আর এক স্ত্রীর জন্য কম, সে চলবে না। তবে ছেলে মেয়ের সংখ্যা বেশি থাকে সেটা আলাদা, ওই হিসাবে পাঠাবেন যে এই বাড়িতে কতটা সদস্য আছে, এই বাড়িতে কতটা সদস্য আছে, সেটা আলাদা কথা। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তোমাদের অন্তরের কথা জানে, সুতরাং অন্তরে যদি কোন রকমের কম বেশি হয় তো আল্লাহ পাক ধরবেন না। ওয়াকান আল্লাহ আলিমান হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ, সবকিছুই জানেন, এবং আল্লাহ পাক সহনশীল, হালিম, অত্যন্ত ধৈর্যশীল। এজন্য চট করে ধরে নেন না পাপিষ্টদের, কি অপরাধী, কি গুনাহগারকে ধরেন না, আল্লাহ পাক মাফ করেন। আর আল্লাহ পাক সবকিছু জানেন, সুতরাং কোনো কিছু লুকিয়ে রাখতে পারবেন না, যেটা করলাম কেউ জানলো না, আমার ওই স্ত্রী জানলো না, এই স্ত্রীকে দিলাম, একে বেশি দিচ্ছি, ওকে কম দিলাম, জানতে পারলো না, লুকিয়ে দিলাম, না, আল্লাহ পাক জানেন, আলিম, সুতরাং সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত সপ্তাহে একটা কথা বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক প্রথম হাওয়া করে দিলেন, তারপরে যখন নবীর বিবিরা আল্লাহ এবং পরকালকে রাসূলকে কি করলেন, প্রাধান্য দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণের উপর, আজওয়াজ মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন, তাদের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক নবীকে বললেন যে না, এই যে নয়টা আছে এর বেশি তোমার চলবে না, এই নয়টাই রাখতে হবে, আর বাড়ানো যাবে না। এতে নবীর বিবিদের ফায়দা হলো না, হলো না, আর নয় দিন পরে তো একবার পাচ্ছি, কিন্তু যদি আরো আর দশটা হয়ে যেত, আর পাঁচটা হয়ে যেত। এই আয়াতটি এখানে রয়েছে, তার আগে বলছিলাম যে আরেকটা তাফসীর করা হয়েছে আগের আয়াতটি, ওটা একটু শুনিয়ে দিই, কারণ যখন বলেছি তখন শোনানো প্রয়োজন। একটি তাফসীর যে নবী সাল্লামের বিবিদের ক্ষেত্রে বলা হয়েছে, যে তাফসীরটা অনুবাদের সাথে করে গেলাম, তাই না, তুরজিমান্তা শাও মিন হন্না মানে মিন আজওয়াজিকা, তোমার বিবিদের মধ্যে যাকে ইচ্ছা তার জন্য পালা নির্ধারণ করতে পারো, যাকে ইচ্ছা পালা নির্ধারণ নাও করতে পারো,
আলাদা রাখতে পারো আল্লাহ পাক এটা জায়েজ করেছেন নবীর জন্য। আর একটা তাফসীর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে কিছু মহিলারা চাইতো যে আমিও যাতে করে নবীর বন্ধনে নবীর সাথে থাকার সুযোগ পাই, এসে নিজেকে উৎসর্গ করতো, হেবা করতো। ওয়াহাবাত নাফসাহা লিন-নবী, যদি কোন মহিলা নিজেকে এসে উৎসর্গ করে নবীর জন্য, ইন আরাদান নবী আন ইয়াস্তানকিহা, নবী যদি বিবাহ করতে চান, গত আয়াতে এর তাফসীর হয়ে গেছে। তো এইরকম দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেছেন, মুসনাদ আহমদে হাদিসটি আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আন্না কানাত তাগীর মিনান নিসা, এক আশ্চর্য হইতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে মহিলা মানুষ আবার একজন পুরুষের জন্য কি করে নিজেকে উৎসর্গ করে, নবীর জন্য কেন উৎসর্গ করে, এটা কেমন কথা হল, এটা বেলজ্জার কথা, নির্লজ্জ, লজ্জাকর। আর আরেকটা গায়রত হইত, আত্মসম্ভ্রম যেটাকে বলা হয়, গায়রত হওয়া মানে নিজেকে এসে উৎসর্গ করছে নবীর জন্য, তার মানে আবার আমার ভাগ নেই, ঠিক না, এটা গায়রত। এত সতীন চাই না, তারপরে আবার এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে করতে চাইলে আমি আপনার জন্য প্রস্তুত আছি। তো এতে গায়রত হয়ে যেত, আরবিতে গায়রত বলে, যেটাকে বাংলায় ভালো বাংলা আত্মমর্যাদা বোধ অথবা আত্ম কি বলে সম্ভ্রম বলা হয়, এটা তার মধ্যে সৃষ্টি হয়ে যেত। মিনান নিসা ইল্লাতি ওয়াহাবনা আনফুসাহুন্না লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইসব মহিলাদের ক্ষেত্রে যারা নিজেকে নবীর জন্য উৎসর্গ করত। হালাত বলতে আলা তাস্তাহিল মারাত, আর মহিলাকে লজ্জা লাগে না, হ্যাঁ কি করে একজন পুরুষের সামনে নিজেকে পেশ করে, আমাকে বিয়ে করেন, তার বেগাইরে সাদাক, তাও বিনা মোহরে, আবার কারণ এটা পেশ করা হচ্ছে বিনা মোহরে, আল্লাহ পাক নবীর জন্য হালাল করেছিলেন। খালিসাতান লাকা মিন দুনিল মুমিন, মনে রাখবেন আয়াত নম্বর 50 এর অংশ, খালিসাতান লাকা, এই নবী তোমার জন্য এটা খাস যে বিনা মোহরে বিবাহ করতে পারবে, হ্যাঁ আর তোমার জন্য খাস যে তোমাকে এসে বলতে পারবে যে আমাকে আপনি বিয়ে করেন, এইভাবে অন্য কোন মানুষের জন্য না, কারণ অন্য মানুষের জন্য বিতরণের কারণ হয়। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম মন্তব্য করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, হ্যাঁ তুরজি মান তাশা, যারা তোমার সামনে এসে নিজেকে উৎসর্গ করবে ওইসব মহিলাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তুমি সরিয়ে দিতে পারো, বিবাহ করবো না, আর যাকে ইচ্ছা তুমি তুবি ইলাইকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি আশ্রয় দিতে পারো, মানে বিবাহ করতে পারো। তারপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, লা ইয়াহিল্লু লাকা নিসাউ মিন বাদু, হে নবী তোমার জন্য এরপরে কোন বিবিরা কোন স্ত্রীরা হালাল নয়, মানে তোমার স্ত্রী ছাড়া অন্য কোন বিবি গ্রহণ করবে এটা হালাল নয়, তার মানে কি হারাম তোমার জন্য, নয়টার বেশি আর চলবে না তোমার জন্য। লা ইয়াহিল্লু লাকা নিসাউ মিন বাদু, আচ্ছা যদি আবার আরেকটা তরিকা ধরে যে ঠিক আছে নয়টাই সীমিত, তো নয়টাই রাখবো কিন্তু এগুলোকে মাইনাস করে দেবো, দিয়ে প্লাস করবো, ঠিক না, এই নয়টার মধ্যে থেকে কিছু আউট করে দিয়ে ওই খানা পরিচ্ছন্ন স্থান পূরণ করব, এই রাস্তা তো হতে পারে না, আল্লাহ ওটাও বন্ধ করে দিচ্ছেন। আচ্ছা ওয়ালা আন তাবাদ্দালা বিহিন্না মিন আজওয়াজ, আর না তুমি তাদের তাদেরকে বাদ দিয়ে বদলাতে পারবে কোনো বিবি, তাদেরকে সরিয়ে দিয়ে বদলে নিয়ে আসতে পারো, আন তাবাদ্দালা বিহিন্না, এইসব বিবির কাউকে বাদ দিয়ে বদলে আর কাউকে নিয়ে আসতে পারবে, যে নয়টা ছিল আটটা করে দিলাম, একটা আউট করেছে আর একটা নিয়ে আসলাম, নয়টাই তো থাকলো, এটাও করতে পারবেন, আল্লাহ নিষেধ করে দিলেন। ওয়ালাউ আজাবাক হুসনুহুন্না, যদিও তোমাকে চমৎকৃত করে, মজা লাগে, সুন্দর লাগে, আজাব এজাব মানে হচ্ছে সুন্দর লাগা, মজা লাগা, চমৎকৃত করা, যদিও তোমাকে চমৎকৃত করে, হুসনুহুন্না তাদের সৌন্দর্য, যেসব মহিলারা এখনো দেখছো যে বিবাহ করা যাবে খুব সুন্দরী, তোমার এই নয়টাতে সীমিত থাকতো আর বিবাহ করা যাবে না, যতই ভালো লাগুক না কেন তোমাকে, ওয়ালাউ আজাবাক হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুকা, তবে তোমার জন্য একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে তোমার অধিকারভুক্ত দাসীরা, সেই ক্ষেত্রে সংখ্যা সীমিত নেই, কার জন্য সীমিত নেই, চারটা স্ত্রী ম্যাক্সিমাম রাখার পরে শরীয়তে দাসী জায়েজ, কিন্তু নতুন ভাইরা আজকে যারা এসেছেন তারা এই কথা শুনেই শুধু বুঝতে পারবেন না, করা হয় গত সপ্তাহের বক্তব্যটা শুনতে হবে, যাতে বিস্তারিত বলা হয়েছে কেমন করে দাসী হয়, কি শর্তে কি তরিকায়, আর সেটা আজকের যুগে নেই বাস্তবে, এসব জিনিসগুলো গত সপ্তাহে আলোচনা হয়েছে। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা, আর আল্লাহ পাক রব্বুল প্রত্যেক বস্তুর উপর রাকিবা দৃষ্টি রাখেন, নেঘাবান, উর্দুতে কি বলে রাকিব মানে হচ্ছে
নিগাহ মানে হচ্ছে দৃষ্টি, আর বান মানে যে রাখে। হ্যাঁ, এই জন্য বললাম যে দৃষ্টি যিনি রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহ। এই আয়াতটি বড় লম্বা আয়াত রয়েছে, আর এই আয়াতটিকে আয়াতুল হিজাব বলা হয়। হিজাব মানে পর্দা। পর্দা শব্দটি উর্দু ফার্সি, তো আমাদের দেশে আসলে উর্দু ফার্সির প্রভাব বেশি, এই জন্য মহিলাদের পর্দা বুঝে কিন্তু হিজাব বুঝে না। পক্ষান্তরে ইউরোপ আমেরিকায় পরবর্তীতে ইসলাম গেছে, আর আরব দেশ থেকে গিয়েছে, ওই ইরান তুরান থেকে যায়নি। কথা বুঝতে পেরেছেন না? ভারত মহাদেশে ইসলাম গেছে ভায়া ইরান হয়ে, বুঝতে পেরেছেন, আফগানিস্তান হয়ে, যার ফলে ফার্সির প্রভাব। পর্দা বুঝে হিজাব বুঝে না ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা। পক্ষান্তরে আমার সাথে যেসব লোকদের ভাই বোনদের যোগাযোগ হয় পশ্চিমা দেশের, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব দেশের, তারা পর্দা কেউ বলে না, সবাই হিজাব বলে। ইংরেজি ভাষা যাদের মাতৃভাষা তারাও হিজাব বলে, এমনকি যারা বাঙালি ওই দেশে চলে গেছে, ওখানে স্থায়ীভাবে বসবাস করছে অথবা অস্থায়ীভাবে কাজকর্মে আছে, তারা সবাই কিন্তু হিজাব ব্যবহার করে শব্দটি, যেটা এই আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। হিজাব, হিজাব শব্দ কোরআন থেকে উল্লেখ করেছে। এই আয়াত হচ্ছে পর্দার বিধানের আয়াত, যে কোন মহিলার সাথে সামনাসামনি দেখা সাক্ষাৎ করবে না, চেহারা দেখছো এইরকম না, সামনাসামনি দেখা সাক্ষাৎ করবে না, বরং পর্দার আড়াল, কোনো কিছু নিতে হয়, বলতে হয়, কথা বলতে হয়, তাহলে পর্দার আড়াল থেকে। তো আসেন, এই আয়াত কেন নাজিল হয়েছিল, এর সানে নজুল তাহলে শুনতে হয়। আয়াতটি বড় লম্বা, এতে একাধিক বিষয় রয়েছে, শুধু হিজাবের কথাই নেই, বরং তার আগে আরো কিছু বিষয় রয়েছে। সুতরাং এর শোনা যাক শানে নজুল। শানে নজুল কাকে বলে? কোরআনের আয়াত, কোন আয়াত অবতীর্ণ হয়েছে, এর কারণ কি, প্রেক্ষাপট কি, কোন ক্ষেত্রে নাজিল হয়েছে, কোন কারণ, কোন অবস্থা তৈরি হয়েছিল, কোন ঘটনা ঘটেছিল, আর তার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, না এমনিতেও নাজিল হয়েছে। বহু আয়াত এমনিতে নাজিল হয়েছে, বরং অধিকাংশ আয়াতের সানা নজুল নাই, এতে আল্লাহর বিধান নাজিল হয়েছে, ওই সময়গুলিতে আল্লাহ নাজিল করতেছেন, নাজিল করেছেন। কিন্তু বেশ কিছু আয়াত রয়েছে যেগুলি সানা নজুল। এখানে এটা কথা জেনে রাখেন যে কিছু তাফসিরকারগণ বাড়াবাড়ি করেছে এই ক্ষেত্রে, যে কোনো আয়াতের একটা সানা নজুল খুঁজতে হবে, সই হোক আর জয়ী হোক আর যা লোক যেখান থেকে একটা খুঁজতে হবে, যে কেন নাজিল, কেন নাজিল, এটা ভুল। সেই হাদিসে যদি কোন ঘটনা উল্লেখ করা হয় তাহলে ঠিক আছে, সেটা যে এরকম একটা ঘটনা ঘটেছিল বা এরকম একটা কিছু হয়েছিল, তখন এই আয়াত নাজিল। এতে প্রথম কথা, হিজাবের যে বিষয়টি রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত আগে থেকেই ছিল যে মহিলারা চেহারা খুলে ঘুরে বেড়াবে না, এরকম বরং হিজাব করতে হবে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা, তার আদর্শ উম্মতের জন্য, উম্মতের মহিলাদের জন্য, আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলতেন। এইরকম বেশ কিছু তার মত ছিল যেগুলো ওহির অনুকূলে হয়েছিল, তিনি মত পেশ করেছেন আগে, তারপরে ওহি তার সমর্থন করেছে, এরকম বেশ কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে। এখানে এই হাদিসটিতে তিনটি কথা রয়েছে, বলছেন সহিহ বুখারী মুসলিমে এই হাদিসটি রয়েছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াফাক্তু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি সালাস, আমি আমার রবের মুয়াফিক কথা বলতে পেরেছি, আমার রব আল্লাহ পাক যা চেয়েছেন তাই আমি বলেছি। অফাক্ত, এটা হচ্ছে মুয়াফাকা, অনুকূলে বলেছি, আল্লাহ অনুকূলে না আমি অনুকূলে, এটা হচ্ছে আদব আল্লাহর সাথে, ঠিক না? মানে একটা আপনার চাইতে বড় ব্যক্তি যদি আপনার সাথে থাকে, সেক্ষেত্রে এটাও বলতে পারেন যে অমুক শেখ আমার সাথে আছেন, এটা একটা কথা, আর অমুক শেখের সাথে আমি আছি, কোনটাতে বেশি আদব আছে? কিন্তু এটা অনেকে বুঝে না। মাসলা মাসালের ক্ষেত্রে যদি বলেন আমি এই মাসলায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহর সাথে আছি, এটা একটা কথা, আর একটা হচ্ছে এই মাসলায় আমার মতের সাথে ইমাম আবু হানিফা আছেন, বেয়াদবি এটা, বুঝতে পারছেন? আরে কোথায় তার আপনি জানি বলবেন যে আমার কথার সমর্থনে বা আমার সাথে ইমাম আবু হানিফা আছেন, ইমাম শাফি আছেন, ইমাম মালিক আছেন, ইমাম বুখারী আছেন, আর আপনি ইমাম বুখারীর সাথে আছেন বলে কথা বলতে শিখবেন সবসময়। ওয়াফাক্ত রব্বি, অথচ তিনি আগে মত পোষণ করেছেন কে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর আল্লাহ পাক আয়াত নাযিল করেছিলেন পরে, তারপরে যে ওয়াফাক্ত রব্বি, আমি অনুকূলে বলেছি আল্লাহ পাক আমার রবের, তিনটি ক্ষেত্রে বলতো, তখন বললাম আমি, তার কেউ বলছেন ইয়া রাসূল, হ্যাঁ কোথায়, হ্যাঁ উনি বলছেন যে আমি বললাম আল্লাহ রাসূলকে, লাউ ইত্তাখাজতা মিন মাকাম ইব্রাহিম ওয়াসাল্লা, প্রথম বিষয়টি ছিল তার মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পর নামাজ পড়াবেন,
তো নামাজ যেন পড়ান কোথায়? মাকাম ইব্রাহিমের পিছনে, মাকাম ইব্রাহিম। চারিদিকে তো নামাজ পড়া যেত, এমন দাঁড়াতে পারে, আর এখন হচ্ছে যে কোনো জায়গায় দাঁড়াতে পারে ইমাম সাহেব। কিন্তু ফজর নামাজে যখন খালি থাকে দেখবেন যে মাকাম ইব্রাহিমের দিকে ইমাম সাহেব দাঁড়ায়। এখন ওই সুন্নত মোতাবেক আল্লাহ পাকের হুকুম, মাকাম ইব্রাহিমে যদি আপনি মুসাল্লা বানাতেন মানে আপনি দাঁড়াতেন ইমাম হয়ে, তারপরে আমরা আপনার অনুকরণ করতাম। লা ইত্তাখাযতা মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম মাকাম ইব্রাহিমে যদি আপনি নামাজ পড়তেন, ফানজাল আল্লাহ তাআলা, আল্লাহ পাক নাযিল, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমে মুসাল্লা বানাও, মানে ইমাম ওখানে দাঁড়াবে, এটা উত্তম। তারপরে তওয়াফ করলে তওয়াফের শেষে যে সুন্নত পড়বে, এই নামাজটিও মাকাম ইব্রাহিমের পিছনে পড়া উত্তম। আয়াতের মর্ম দ্বিতীয় বিষয়টি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইন্না নিসাআকা ইয়াদখুলু আলাইহিনাল বাররু ওয়াল ফাজির, আপনার বিবিরা, আপনার বিবিদের বাড়িতে ঢুকে ভালো মানুষও ঢুকে আর মন্দ মানুষও ঢুকে, খারাপ লোকও ঢুকেও, আর ঢুকে কথাবার্তা বলে, আর চেহারাতে নজর আসে। দেখেন এখনো হিজাবের হুকুম নাযিল হয়নি, সুতরাং এটা আইব নয়, চলছিল দেশাচার, চলে আসছে যুগ যুগ ধরে এইরকম, যে পুরুষ লোক অপর বাড়িতে মহিলাদের মাঝে যায় ঢুকে, আর যাই ঢুকলেই যে ব্যবচার হবে তা নয়, বা খারাপ কিছু হবে তা নয়। যেন আমাদের গ্রামে যে পর্দার গর্দা উড়িয়েছে এইরকমই, কিন্তু পর্দা নেই, কিন্তু অনেক সত্যি আছে, ভালো ভালো চরিত্র আছে, কিন্তু পর্দা নেই, পেট পিটের পর্দা নেই, তাকে তাকে কেউ স্পর্শ করেনি, কিন্তু পর্দা নেই, চেহারার পর্দা নেই, মোটেই নেই, কিন্তু আখলাক চরিত্র ভালো, কোনো খারাপ রেকর্ড নেই, ঠিক না? কিন্তু এটা কি যথেষ্ট? যথেষ্ট নয়, বেপর্দা। শুধু বললেন যে না চরিত্র ঠিক রেখেছে, না যথেষ্ট নয়, দিনও ঠিক রাখতে হবে, হেজাবও ঠিক রাখতে হবে। এরকম যে সৎ অসৎ লোক আছে, ফালাও হাজাব তাহন না, হে আল্লাহ রাসূল, যদি আপনার বিবিদেরকে পর্দা করে দেন, আপনার বিবিদের সামনে কোনো পুরুষ যেতে পারবে না, এই হুকুমটা যদি দিতেন, ফানজালাল্লাহ আয়াতুল হিজাব, তখন আয়াতুল হিজাব এই আয়াত নাযিল করে দিলেন আল্লাহ পাকের। ওয়াকুলতু, আর তৃতীয় কথা বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের ক্ষেত্রে, যে লেমা তোমালা আমি আলিহে ফিল গিরাতি আসা রব্বহু আন ইনতাল্লাকা কুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিন কুন্না। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়েছিলেন বিবিদের ওই পীড়াপীড়িতে বেশি চার্জ করে যে আমাদেরকে খরচ খরচা দেন ইত্যাদি, এই ঘটনা বলেছেন এর আগে, সেই সময় উমার রাদিয়াল্লাহু তাআলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে ধমক দিয়েছেন, বিশেষ করে নিজের মেয়েকে, নিজের মেয়েকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে নবীর সাথে এরকম কেন চাইবে তোমরা, দেখান নাতিক নবী, কিছু চাইবে না, আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবগুলিকে আউট করে দেবেন, আয়েশা শোনো, হাফসা শোনো, সব শোনো, তোমাদেরকে আল্লাহ পাক ইচ্ছা করলে আউট করে দিবেন, একটাও রাখবেন না, আল্লাহ নতুন নবীকে দেবেন। আসা রব্বহু, হতে পারে যে নবীর রব, ইন তাল্লাকা কুন্না, যদি নবী তোমাদেরকে তালাক দিয়ে দেন, আইয়ুব দিলাহু আজওয়াজান, তাহলে আল্লাহ পাক তোমাদের বিনিময়ে এমন বিবিদের দেবেন, খায়রাম মিন কুন্না, তোমাদের চাইতে তারা ভালো হবে, এই কথা বলেছিলেন। পরে এই ভাষাতে আয়াত নাযিল হয়ে গেল, সূরা তাহরিম আয়াত রয়েছে, আছে না কোরআনে কারিমের আয়াত, কোরআনে কারিমের আয়াত রয়েছে। কেউ কেউ বলেছেন না, তিন নম্বর বিষয় এটা ছিল না, তিন নম্বর বিষয় এটাকে ঠিক রেখে চতুর্থ বিষয় যদি ওর, কারণ সহিহ হাদিসে এটা, এই জন্য চতুর্থ আরেকটি বিষয় ছিল, কোন কথা তিন নম্বর এটাকে করা হয়েছে, এটা চার নম্বর, এটা হচ্ছে বদরের বন্দীদের সম্পর্কে, বদরের বন্দীদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রথম পরামর্শ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, যে মুক্তিপণ টাকা পয়সা নিয়ে আমরা অভাবে আছি, আমাদের কাছে অস্ত্র শস্ত্র নেই, টাকা পয়সা প্রয়োজন আছে, মুক্তিপণ নিয়ে, আর এরা আত্মীয় স্বজন আপনজন এদেরকে আমরা হত্যা করবো, সত্তর জন বন্দী এসেছিল, সবকে ছেড়ে দেওয়া হয়েছিল টাকা পয়সা নিয়ে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই, আরো সব নিজেরই বংশের, সব স্বাভাবিক আমাদের বংশের, সব কারো ভাই, কারো ভাতিজা, কারো চাচা ইত্যাদি, কারো বাপ, নবী সাল ছেড়ে দিয়েছে। উমার রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন পরামর্শ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি বলেছিলেন, এদের এক একটাকে হত্যা করতাম, সত্তরটা তো রণক্ষেত্রে হইতে হচ্ছে, এই সত্তরটাকে বেঁধে মারতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমার রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ নেননি, আল্লাহ পাক আয়াত নাযিল করেছিলেন, যে আয়াত মা কান লিনাবিন আইন ইয়াকুনা লাহু আসরা, কোন নবীর জন্য এটা সমীচীন নয়, উচিত নয় যে তার কাছে বন্দী আসবে, হাত্তা ইউসকানা ফিহা, যতক্ষণ পর্যন্ত তাদের রক্ত প্রবাহিত না করবে ছাড়বে না, এটা সানে নজরুল না, সানে নজরুল আগে কিন্তু এই হাদিসটা পেশ করলাম, কারণ হেজাবের আয়াত এইভাবে নাজল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার করে বলতেন উমার রাদিয়াল্লাহু তাআলা। সানে নজরুল কি ছিল? সানে নজরুল ছিল জায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ঘটনা, বিবাহের ঘটনা কত সত্য বলেছি না, কে বিবাহ পড়িয়েছিলেন, আল্লাহ পাক জায়নাব রাদিয়াল্লাহু তাআলার বিবাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে,
বিবাহ পড়েছেন মানে বিবাহ করিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হুকুম বিয়ে হয়ে গেল। এই নয় যে আল্লাহ পাক আমাদের বসে অনুষ্ঠান করে, কারণ আমাদের দেশে অনুষ্ঠান ছাড়া বিবাহ হয় না। অথচ এমনিতে আমাদের বিবাহ গুলো মুসলিমদের বিবাহ বিনা অনুষ্ঠানে হইতে পারে, দুইজন সাক্ষী, একজন মেয়ের বাপ ওলি আর একজন যে কবুল করবে জামাই, হ্যাঁ বিবাহ হয়ে গেল। কজন লাগলো? চারজন যথেষ্ট। এতগুলি লোককে হাজির করতে হবে বিবাহের মজলিস, আবার বরের যাত্রী, বর যাত্রী, হিন্দুদের সভ্যতা, সব কোথায়? এসব কিচ্ছু নেই, এসব এসব বাড়তি জিনিস। তার মধ্যে আবার বাড়তি কিছু যাইজ, কিছু না যাইজ, না যাইজ। 100 জন, 200 জন, 50 জন, 60 জন বর যাত্রী, কোথা থেকে এগুলো? বোঝা হারাম বোঝা না? কেন বোঝা চাপেন আপনার শ্বশুর হব শ্বশুরের উপর? এটা কোন শরীয়তে যাইজ আছে এইভাবে জবরদস্তি খাবেন? তারপরের দিন গেলে এই লোকগুলোকে একটা দানাও দেবে না, পানিও দেবে দেবে, কিন্তু মেয়ের বিবাহের জন্য বাধ্য হয়ে এদেরকে খাওয়াইতে হচ্ছে। সেটা বর জাতির তরিকাও যাইজ না। কথা বেড়ে যাচ্ছে, তফসির শেষ হবে না। তো ঘটনা এই ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করলেন, বাড়িতে ওলিমা করলেন। ওলিমা এক তো পাকশা খায়নি লোকজন, কিছু আগে চলে এসছে, তারপরে যা খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে লোকজন কিছু গেছে, একটু কথাবার্তা বিলম্ব করে গেছে, তিনটে লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ওলিমার খাওয়া শেষ হয়েছে। ওলিমার তরিকা কি জানেন? ওলিমা হবে বাসরের দিন, যেই দিন স্বামী স্ত্রীর বরের কন্যার সাথে দেখা হবে সেই দিনে ওলিমা হবে, এটা হচ্ছে সুন্নত। যে সুন্নত আমাদের দেশে পালন হয় না, পার্টি খাওয়াইলো একদিনে, আর তাদের স্বামী স্ত্রীর সাক্ষাৎ মিলন হয়েছে আর একদিনে, কখনো কখনো সম্পর্ক নাই হিসাবের সাথে না। সুন্নত তরিকা হচ্ছে যে ওই দিনে খাওয়াবেন যেই দিনে স্বামী স্ত্রীর সাক্ষাৎ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চাইছেন যে নতুন বিবির সাথে দেখা হোক, আর তিনজন লোক বসে লম্বা গল্প শুরু করেছে, খেয়ে দেও, যেমন আজকাল কিছু লোকের অভ্যাস আছে, খাওয়িয়ে দেন দাও তারপর গল্প চালাচ্ছে এক এক ঘন্টা। বরং অনেকে বিয়াদুই মনে করে যে খেয়ে দিয়ে 5 মিনিট মধ্যে বেরিয়ে যাবো, কেমন বিয়াদুই যেন বসি না। দেখবেন পরিস্থিতি, দেখবেন যে দেখেন যে বাড়িওয়ালা ঠিক আছে, বসে নিজে আগ্রহের সাথে গল্প করছে, ঠিক আছে, বাড়িওয়ালা ভিতরে ঢুকছে, একবার আসছে একবার যাচ্ছে, বুঝতে পারেন না যে ভিতরে ঢুকছে আর আসছে কেন। রাত হয়ে গেছে, রাত 11টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে, তারপরে বসে আছে। বৃহস্পতিবারের দিন গিয়ে রাত এর জন্য সারা রাত বসে থাকবেন? কিছু লোকের বদ অভ্যাস আজকালকার বাড়িতে। হ্যাঁ, এই তিনটে লোক বসে থাকে। নবী সাল্লাল্লাহু একবার বেরিয়ে চলে গেলেন, বেরিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ফিরে বিবিদের সাথে অন্য বিবিদের সাথে দেখা সাক্ষাৎ, আবার ফিরে আসছেন যে লোকগুলি গেছে, আবার দেখে বসে আছে। আয়াত নাযিল হয়ে গেছে, আয়াতে কি নাযিল হয়েছে তা শুনেন। এখন আয়াত নাযিল নিষেধ, প্রথম কথা খাবার প্রস্তুত না হওয়ার আগে যাবে না, আর খাবার প্রস্তুত হওয়ার পরে যাবে, আর খেয়ে দিয়ে আবার বসে গল্প লাগাবে না, সেখান থেকে টান দেবে। আল্লাহ পাক তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে প্রবেশ করবে না। বুয়ুত বলেছেন, মানুষের বাড়িতে একটা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুয়ুত কেন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বিবির 9টা কক্ষ ছিল না, একটা বাড়ি ছিল। সুতরাং আপনি যদি একাধিক বিবাহ করতে চান, তাহলে প্রত্যেক স্ত্রীর আলাদা আলাদা বাড়ি হইতে হবে, যাতে ঝগড়া না হয়, টেনশন না হয়, বিবাদ না হয়, মন কষাকষি না হয়। আর আমাদের দেশে যেসব লোকেরা বিবাহ করে, সমাজের তুচ্ছ ঘৃণিত লোক, একই জায়গায় নিয়ে থাকা, রাত দিন ঝগড়া করে, মারপিট করে। ভালো মানুষ বিবাহ করতে চাই না, ভালো মানুষ বাড়ি করে বিয়ে করতে চাই না, আর অসৎ লোকের এই কাজ করে, তার কারণেই এই বহু বিবাহ বদনাম হয়ে গেছে। আর ইসলামের শত্রুদের প্রোপাগান্ডার জন্য এই বহু বিবাহ বদনাম হয়ে গেছে। প্রচার মাধ্যমগুলি বড়ই প্রোপাগান্ডা চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে আর বহু বিবাহের বিরুদ্ধে। ইসলামের শত্রু যেগুলো মোনাফেক মুসলিমদের মধ্যে তারাও, আর যারা বাইরের শত্রু ইহুদি নাসারা তারাও। আল্লাহ পাক বলছেন যে হে মুমিনরা, তোমরা নবীর বাড়িতে প্রবেশ করবে না, ইল্লা আন ইউযানা লাকুম, তবে যদি তোমাদের অনুমতি দেওয়া হয়। তাহলে বোঝা গেল, নবী সাল্লাল্লাহু বাড়িতে বা অন্য কোনো, এমনকি অন্য মুমিনদের বাড়িতে, অন্য মুমিনদের বাড়িতে, এটা এই আয়াত থেকেও প্রমাণিত হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কথা প্রথম উল্লেখ করা হয়েছে, আর বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুকরণ উম্মতকে করতে হবে। সুতরাং অন্য কোনো বাড়িতে তোমরা বিনা অনুমতি প্রবেশ করবে না, এক। দুই নম্বর কথায় সূরা নূরে আয়াত রয়েছে, কে বলতে পারেন এই আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গাইরা বুয়ুতিকুম, তোমাদের নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে, কারো বাড়িতে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ জানিয়ে না দেবে, অত সাল্লামু আলা আহলি, আর বাড়িওয়ালাকে সালাম না বলবে, সালাম আলাইকুম, আসতে পারি কি? হাদিসে রয়েছে আসসালামু আলাইকুম আদখল, ওরই তরজমা করলাম, আমাদের দেশীয় তরজমা, আমরা দেশে এইভাবে বলি, সালাম আলাইকুম, আসতে পারি কি, আছেন বাড়িতে? এইগুলো হচ্ছে
তিনবার বলবেন, জবাব না আসে তিনবারের বেলা কোনো জবাব আসে না, ফিরে চলে আসেন। জবাব আসলো কিন্তু ব্যস্ত আছি ভাই, ফিরে যান, কোনো কষ্ট নেবেন না, ফিরে যাবেন। ওয়াইন কিয়ালাকুম ইরজিউ ফারজিউ, আল্লাহ বলছে। তোমার যদি বলা হয় যে ভাই এখন তো সময় নেই, ব্যস্ত আছি, আমাদের দেশের শুধু মানুষ নাই, মনে হচ্ছে শতকরা কয়টা বলবেন 99 লোক এমন অসন্তুষ্ট হবে যে সম্পর্ক ছেদ করবে, জীবনেও যাবেন ওই বাড়ির। অথচ আল্লাহ বলছেন যে ফিরে যেতে বললে ফিরে যাবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আজকালকে অ্যাপয়েন্টমেন্ট বলছে, সময় নিয়ে আসেন যে ভাই আপনার বাড়িতে আসতে চাইছি আগামীকালকে, অমুক সময় এতটা সময় আসতে চাইছি, যখন তখন চলে আসবে, এটা আদবের খেলাফ, প্রস্তুত নেই হয়তো বাড়িওয়ালা। আল্লাহ পাক বলছেন যে ইল্লা আইউজানা লাকুম ইলা তাম, তবে তোমাদের যদি অনুমতি দেওয়া হয় খাদ্যের উদ্দেশ্যে, খাবারের উদ্দেশ্যে। গায়রা নাযরিনা ইনাহু, ইনাহ মানে হচ্ছে রান্না প্রস্তুত হওয়া, পাক প্রস্তুত হওয়া, রান্না প্রস্তুত হওয়ার অপেক্ষা করে নয়, মানে এমন আগে চলে আসিও না যে আসার পরে এখনো চুলার উপর রান্না আছে আর অপেক্ষায় বসে আছো, আগে থেকে বোঝায় বসে আছো, না করবে না। গায়রা নাযরিনা ইনাহ ওয়ালাকিন ইযা দুইতুম, তবে তোমাদেরকে যখন ডাকা হবে, বলে দেওয়া হয়েছে যে রাত 9টার সময় আসবে আর 8টার সময় এসে বসে আছে, মোটেই ঠিক নয়, এটা অনেকে করে, এরকম করবেন না, এরকম তাহলে ওয়ালাকিন ইযা দুই, তবে যখন তোমাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে, দাওয়াত দেওয়া হবে, ফাদখুলু, প্রবেশ করো, আসেন, টেলিফোনে বলুক আর বাড়ির গেটে এসেছেন, আসেন আসেন। ফাইজা টাইম তুম, যখন তোমাদের খাওয়া হয়ে যাবে, ফান্তাশিরু, তখন তোমরা ছড়িয়ে পড়ো, নিজ নিজ বাড়িতে চলে যাও, নিজ নিজ কাজে চলে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, কথাবার্তায় মশগুল হয়ে থেকে যেও না। ইস্তানাসা মানে কারোর সাথে কাছে বসা, ঘনিয়ে বসা, অনুষ থেকে, এখান থেকে ইনসানকে ইনসান বলা হয়, মানুষ মানুষের কাছে ঘনিয়ে বসতে চায়। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, কথাবার্তার উদ্দেশ্যে মশগুল হয়ে যেও না, খাওয়া দাওয়ার পরে গল্প শুরু করে দিলাম। ইন্না যালিকুম কানা ইউযিন নবী, নিশ্চয়ই এই রকম আচরণ নবীকে কষ্ট দেবে, এতে নবী কষ্ট পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিবাহ করেছেন, দেখা সাক্ষাৎ করবেন, আপনার বসে গল্প লাগিয়েছেন, এটি সুন্নাত আপনার বন্ধু বান্ধবের ক্ষেত্রে। ভাই একজন লোক বাইরে থেকে ডিউটি করে এসছে, তারপরে খেতে দেখছে রাত 10টার সময়, 11টায় খাওয়া দাওয়া হয়ে গেল, বিবির সাথে ছেলে মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ করবে, আর আপনি বসে আছেন আর এক ঘন্টা টান, না করবেন না। ফায়াস্তাহি মিনকুম, তোমাদের থেকে নবী লজ্জা পান, বলতে লজ্জা করেন যে খাওয়া দাওয়া হয়ে গেছে চলে যান, কে বলতে পারবে, কে বলতে পারবে, নবীও বলতে পারেন না, নবী সবচেয়ে বেশি শরীফ, কি করে বলবেন, আমাদের ভদ্রতা এটা, এটা মেনে নিতে পারেন না যে বলবো যে খাওয়া দাওয়া হয়ে গেছে, মাসালাম যান, আল্লাহ হাফেজ, বলা যাবে, বলা যাবে। সংশোধন আল্লাহ পাক করে দিলেন, সাহাবীরা শোনো। ওয়াইদা সাআলতু মুহান্না মাতান, আর যখন তোমরা নবীর বিবিদের কাছে কোন সামগ্রী চাইবে, মাতা কোন মাল সামান বাড়ির ভিতর থেকে নিতে হবে, দিতে হবে, এইরকম কিছু আছে নেওয়া দেওয়া আদান প্রদান, ফাস আলুহুন নামি ওয়ারায় হেজাব, তখন তাদের কাছ থেকে তোমরা চেয়ে নিও পর্দার আড়াল হতে, ওরা মানে পেছন আর হেজাব মানে পর্দা, পর্দার আড়াল, হেজাবের হাজাবাই হেজাব মানে আড় করা, পর্দা করা, পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। এই আয়াতকে এই জন্য আয়াতুল কি বলা হয়, হেজাব, পর্দা সম্পর্কীয় আয়াত, যে আয়াত দ্বারা আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন। তাহলে বোঝা গেল যে বাড়ির মধ্যে যদি মহিলারা থাকে, তাহলে এই ক্ষেত্রে অপর পুরুষ যদি বাড়ির মধ্যে ঢুকতে চায়, ঢুকবে না বিনা অনুমতিতে, যতক্ষণ অনুমতি না হয়েছে, তাও অনুমতি মানে পুরুষ লোক থাকা লাগবে, এমন নাই যে মহিলা, মহিলা বেহায়া, মহিলা বেদিন, মহিলা দিন বুঝে না, অনুমতি, ভাই ভাই আসেন আসেন আসেন, অনুমতি পেলে অনুমতি চলবে, অনুমতি নিষেধ, এটা অনুমতি তার দেওয়া নিষেধ, আর আপনার এই অনুমতি অনুমতি মনে করাও নিষেধ, এটাও শুনে রাখেন। কারণ নবী সাহেব বলছে লা তালিজু আলাল মুগীবাত, সহি হাদিস, লা তালিজু আলাল মুগীবাত, যেসব স্বামীরা না, যেসব স্ত্রীরা নারীরা নিজেদের স্বামীকে অনুপস্থিত রেখেছে, মানে বাড়িতে নেই, বাড়িতে না থাকা, স্বামী বাড়িতে নেই, এমন মহিলার বাড়িতে ঘরে তোমরা প্রবেশ করবে না, নিষেধ করেছে। যেসব ভাইরা প্রবাসে থাকেন, তাদের বাড়িতে তাদের বিবিরা আছে,
এক বছর দুই বছর ধরে, সেই জন্য আপনি কেনাকাটা করে দেন, একটু হেল্প করেন, বাড়িতে ঢুকে যাবেন, নিষেধ করেছেন। এখানে বেশি ফিতনা হবে, দু চার দশ মিনিটের জন্য বাইরে গেছে আর বছর দুই বছরের জন্য গেছে, তো বছর দুই বছরের জন্য বাইরে বা কয়েকদিনের জন্য গেছে, এখানে বেশি ফিতনার আশঙ্কা আছে, তাই না? এই জন্য বিশ্বাস কঠোরভাবে নিষেধ করেছেন। ভাইয়ের ক্ষেত্রে চলবে নাকি? ভাইয়ের বাড়ি ভাবি আছে অথবা ছোট ভাইয়ের বাড়ি, হ্যাঁ ছোট ভাইয়ের সাথে চলবে না, যায় না। আলহাম আল মত নবীল হচ্ছে দেবর বা ভাসুর হচ্ছে মতের মতো, মত কেউ চায় না, হ্যাঁ অগতির গতি। ঠিক তেমনি কখনো এরকম করবেন না যে আপনি ঢুকে পড়লেন বিনা অনুমতিতে, বড় ছেলেরাও নেই যে আপনার কেউ সেখানে বসতে দিবে বা কিছু, না এরকম করবেন না। আল্লাহ পাক তাহলে এই ক্ষেত্রে বিধান, বাড়িতে মহিলারা আছে আর বাইরে থেকে আপনি এসছেন, পর্দার আড়াল কিছু নিতে হবে, পর্দার আড়াল থেকে চাকর নকর আমাদের দেশে বাড়িতে ঢুকে যান না, বাড়িতে ঢুকবে না, পর্দার আড়াল থেকে এগিয়ে দেবে, পর্দার নিচে থেকে দরজার নিচে থেকে এগিয়ে দেবে, আড়ালে দাঁড়িয়ে বাইরে থেকে নিয়ে চলে যাবে চাকর নকরা যা কিছু নিতে হয়। আমাদের দেশে অনেক হাজি গাজির বাড়িতে আর আলেম আলমাদের বাড়িতে যারা গৃহস্থ মানুষ, জমি জায়গাওয়ালা মানুষ, চাকর নকর ক্ষেত্রে পর্দাই নেই, না এটা জায়েজ নয়, উঠে তারা স্বাধীন মানুষ, সুতরাং পর্দা করা ফরজ। দেখেন কোন মহিলার সাথে কথাবার্তা যদি না বলেন, একটা টেলিফোন ভুল টেলিফোন চলে এসেছিল, মহিলার আওয়াজ শুনলেন, সাথে সাথে কেটে দেন, ওই দিক থেকে কথা বলছে তারপর আপনি কেটে দেন, জানলেন না অচেনা মহিলা, কেটে দেন আপনি, যেটা জিজ্ঞেস করছে কথা উত্তর দিয়ে যদি দেখেন যে বেশি কথা বলতে কেটে দেন বা অসৎ উদ্দেশ্য, তাহলে সাথে সাথে কেটে দেন, অন্তর পাক থাকবে, থাকবে না থাকবে না। কিন্তু যদি মনে করেন যে কথা বলছে তা আমি কথা বলি, অসুবিধা দেখি, ও জিজ্ঞাসা করছে আমি উত্তর দিচ্ছি, অসুবিধা দেখি, শয়তান কিন্তু সুযোগ দেবে, অন্তর আর পাক থাকবে না, না পাক হয়ে যাবে, অন্তরে ব্যাধি ধরে নেবে। কোন ব্যাধি? আল্লাহ দুই ব্যাধির কথা কিন্তু সূরা আহজাব উল্লেখ করেছেন, এর আগে তফসিরে চলে গেছে দুটো আয়াত, হ্যাঁ শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণের ভিত্তি, কুপ্রবৃত্তি আপনাকে তখন পাপ কাজে প্ররোচিত করবে, সাবধান। এজন্য মহিলাদের সাথে, শালির সাথে, ভাবির সাথে, মামাতো বোন খালাতো বোন টেলিফোন করছি কথা বলছি, অসুবিধা না, শয়তান সুযোগ নেই, অন্তর পাক থাকবে না, না পাক হয়ে যাবে, অন্তর রোগাক্রান্ত হয়ে যাবে। আল্লাহ পাক তারপরে বলছেন বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে যান, কষ্ট পাবে, সবগুলি সামিল। কোন মানুষের জন্য জায়েজ নয় যে রাসূলুল্লাহকে কষ্ট দিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালা আনতান কেহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, আর এটাও জায়েজ নয় যে তোমরা তার বিবিদেরকে তার পরে মানে তার তিরোধানের পর ইন্তেকালের পরে কখনো বিবাহ করার চিন্তা করবে, আবাদান কখন, এটাও জায়েজ নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ উম্মতের জন্য কি উম্মাহাত ওয়া আজওয়াজ উম্মাহাতুহুম, একটি আয়াত এই সূরায় গিয়েছে, হ্যাঁ তার বিবিরা মুমিনদের মা, সুতরাং মা যেমন হারাম তেমনি নবীর বিবিগণ চিরকালের জন্য হারাম, কখনো বিবাহ করার কথা চিন্তা করবে না। কোন এক সাহাবী শরীয়তের মাসালা তখন আয়াত নাযিল হয়নি, সুতরাং মনে মনে ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুনিয়া থেকে যাবেন, যদি চলেই যান তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অল্প বয়সেই থেকে যাবেন হয়তো, কারণ অল্প বয়সী বিবাহ হয়েছিল, তা আমি বিবাহ করব, সেই ক্ষেত্রে এই আয়াত নাযিল হয়েছে অংশটুকু। আর ওই জাইনাব রাজি আল্লাহ তাআলার বিবাহের যে দাওয়াত খেতে এসে লোকেরা বসে থেকেছিল সেই ক্ষেত্রে পুরো আয়, তার মানে সানে নজুলে এই দুটি ঘটনা বলা যেতে পারে। ওয়ালা আনতান কেহু আজওয়াজাহু মিন বাদি আবাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবিদেরকে বিবাহ করা যাবে না, কেন? এর কারণ যদি জিজ্ঞেস করে কি বলবেন, যে নবীর বিবিরা আমাদের মা, আর মাকে বিবাহ করা সবচেয়ে বড় হারাম। আল্লাহ শুরু করেছেন সূরা নিসা, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে বিবাহ করা আল্লাহ পাক হারাম করেছেন, মা দিয়ে শুরু করেছেন। কিন্তু মারিফুল কোরআন বড়ই দুঃখজনক কথা যে মারিফুল কোরআন এত প্রসিদ্ধ তাফসীর কিন্তু আকীদাতেও ভুল বহু, দুইশোর বেশি ভুল আছে। উর্দু অরিজিনাল তাফসীর হচ্ছে উর্দু মুফতি শাফি, আর বাংলা তাফসীর মহিউদ্দিন খান
সাহেব অনুবাদ করেছেন, তাতে সূরা আহজাবের এই আয়াতের তাফসীর ভালো করে বলে দিন যাতে এদিক ওদিক খুঁজতে আপনাকে না হয়। এই আয়াতের তাফসীরে আয়াত নম্বর 53 এই আয়াতের তাফসীরে লিখছেন এই মারফুল কোরআনে যে নবী সাল্লাল্লাহু আলাইহি এর বিবিরা উম্মতের জন্য এই জন্য হারাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত হায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জীবিত আর জীবিত মানুষের বিবিকে বিবাহ করা যায় না, আপনার বিবি আছে বেঁচে আছেন কেউ বিয়ে করতে পারবে? বেঁচে আছেন সেই জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম, তাহলে এই মাসলা তো নবীর সাথে খাস না, এটা তো প্রত্যেক মুসলিম এমনকি প্রত্যেক মানুষ হিন্দু ইহুদি খ্রিস্টান নাস্তিক আল্লাহর দিনের শত্রু ইসলামের শত্রু মুসলিমের শত্রু যদি হয় আর তার বিবাহ বন্ধনে তার স্ত্রী থাকে তাহলে তাকে বিবাহ করা হারাম। আল্লাহ বলছেন আল মুহসানাত মিনান নিসা, পঞ্চম পারার প্রথম আয়াতের প্রথম শব্দ, নারীদের মধ্যে যেসব নারীরা বিবাহিতা তাদেরকে বিবাহ করা হারাম। তাহলে নবীর ফজিলত কোথায় দিলেন? নবীর সম্মান দিলেন, নবীকে নামিয়ে দিলেন, হায়াতুন নবী বলে চড়াইতে চেয়েছিলেন মানহানি করে নামিয়ে দিলেন, শুনে ভালো করে। আর যদি বলতে নবীর বিবির আমাদের মা কত বাড়িয়ে দিলেন তাই না, সেই জন্য হারাম বিবাহ করা উম্মতের জন্য, সেই জন্য সাহাবায়ে কেরামদের বিবাহ করা হারাম ছিল, কত সম্মান বাড়াইলেন, নবীর সম্মান বাড়াই নবীর বিবিদের সম্মান বাড়াইলেন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক তা বলছে ইন্না যালিকুম কানা ইনদাল্লাহ আযীম, নিশ্চয়ই এই বিষয়টি নবীর বিবিদেরকে বিবাহ করা আল্লাহর নিকট মহাপাপ, আজিমা মানে জাম্বান আজিমা, বড়ই মহাপাপ। কিন্তু দুশাইয়া তোমরা যদি কোনো কিছু প্রকাশ করো আউতুখু হো অথবা গোপনে মনেও রাখো, ফাইনাল্লাহ বিকুল্লি শাইইন আলিমা, জেনে রাখো যে আল্লাহ পাক সবকিছু সম্পর্কে জানেন, তিনি জ্ঞান রাখেন। সুতরাং খারাপ কথা যদি মনে থাকে ভালো কথা মনে থাকে, ভালো কথা যদি তোমার মনে আসে তাহলে আল্লাহ পাক তার উপর উত্তম প্রতিদান দেবেন, যে ভালো নিয়ত আছে করার পারলেন না, করতে হয়তো চেষ্টা করেছিলেন নাকি পাবেন, আজ অসৎ নিয়ত রাখেন তাহলে আল্লাহ পাক জানছেন, সুতরাং হয়তো একটা খারাপ কাজ করতে যাচ্ছিল আর করতে পারলে না, তুমি করতে পারলে সুযোগ বলি করে ফেলতে কাজ, আল্লাহ তোমার অন্তরের কথা জানেন, সুতরাং তোমার এই ক্ষেত্রে পকড়াও হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন লা জুনাহ আলাইহিন্না ফি আবাইহিন্না ওয়ালা আবনাইহিন্না ওয়ালা ইখওয়ানিহিন্না, আল্লাহ পাক যখন হিজাবের কথা বলেন পর্দা করতে হবে, কোন কোন লোক থেকে এমন কি কোন পুরুষ লোক আছে যাদের সামনে চেহারা খুলে যাওয়া যাবে, সাধারণত শরীরে যতটা অংশ একজন মহিলার সামনে খোলা যেতে পারে ততটা অংশ খোলা যাবে, এমন কোন পুরুষ আছে কি? এটা একটা প্রশ্ন উঠছে না উঠছে না? হেজাবে রকম যে পর্দা করতে হবে, অপর পুরুষ যদি বাইরে থেকে কোনো কিছু নিতে চায় তাহলে পর্দার আড়াল থেকে নেবে, মানে হেজাবের আয়াত শুনলেন। এখন প্রশ্ন উঠলো তাহলে সকল মানুষ থেকে সকল পুরুষ থেকে কি মহিলাদের পর্দা করতে হবে না, এমন কিছু আপনজন আছে যাদের সামনে চেহারা খুলে যাওয়া যাবে, মাথার চুল খুলে যাবে, হাত এতটা হয়তো খুলে যাওয়া যাবে, এগুলো নাই, পেট পিট নাই, কিন্তু আমাদের দেশের এই ব্লাউজ কিন্তু আসলে বেলেহাজ, আলেম ওলামারা ব্লাউজের নাম দিয়েছে বেলেহাজ মানে নির্লজ্জ পোশাক, যদি এটা যদি ঢাকা না থাকে, পেট পিট না ঢাকা থাকে তাহলে, তাই না, স্কার্ট পরে থাকবে রানের অংশ খোলা আছে, এটা মহিলা অন্য মহিলার সামনে জায়েজ নয়, আর আপন জন যারা নিজের ছেলে অথবা নিজের ভাই নিজের বাপ তাদের সামনে জায়েজ নাই, বক্ষ পিট পেট ইত্যাদি সব খোলা যায় না। তো আল্লাহ পাক বলছেন যে হ্যাঁ কিছু পুরুষ লোকের আছে তাদের সামনে মহিলারা শরীরের বেশ কিছু অংশ খুলে যেতে পারবে, চেহারা খুলে যেতে পারবে, লা জুনাহ আলাইহিন্না, নারীদের জন্য কোনো গুনাহ নেই, ফি আবাইহিন্না, তাদের বাপ দাদার ক্ষেত্রে, আবা মানে বাপ দাদা, দাদার বাপ যদি বেঁচে থাকে এদের ক্ষেত্রে, ওয়ালা আবনাইহিন্না, তাদের ছেলেদের ক্ষেত্রে পুত্রদের ক্ষেত্রে, ছেলেদের সামনে ছেলে সবার লোক হলো চেহারা খুলে যাবে, চুল খুলতে পারে, হাত এতটুকু খুলবে, হ্যাঁ পা হাঁটু নিচে পর্যন্ত টাকতে পারে খোলা, ওয়ালা ইখওয়ানাহিন্না, আর তাদের ভাইদের ক্ষেত্রে ভাইদের সামনে যেতে পারে কোনো গুনাহ নেই, ওয়ালা আবনা ইখওয়ানাহিন্না, ভাই ভাইদের ছেলেদের ক্ষেত্রে ভ্রাতুষ্পুত্র, ওয়ালা আবনা খাওয়াতাহিন্না, আর বোনের ছেলেদের ক্ষেত্রে ভাগিনে তাদের তাদের সামনে যেতে কোনো গুনাহ নেই, ওয়ালা নিসাইহিন্না, এবং তাদের নারীদের ক্ষেত্রে, তাদের লক্ষ্য করুন আয়াতের অংশটি,
তাদের নারীদের ক্ষেত্রে কোনো গুনাহ নেই, অর্থাৎ তাদের নারীদের সামনে শরীরের কিছু অংশ খুলে যেতে পারে। তাদের নারী কেন বলা হয়েছে, কেন বলা হয়েছে শুধু নারী নারী বলতেন? মমিন মমিন মহিলারা মুসলিম মমিন মহিলাদের সামনে যান, মমিন মুসলিম এবং মমিন মুসলিম যারা ইসলাম রক্ষা করে, এইরকম এমন নাই যে কাফেরদের মতো চরিত্র, দিনের কোনো পরোয়া নেই, এইরকম বেহায়া বেপর্দা আর চরিত্রহীন মহিলাদের সামনে নাই। তাহলে মুসলিম মহিলাদের সামনে চেহারা খুলে, মাথার চুল খুলে, হাত এতটা খুলে, হাঁটুর নিচে পর্যন্ত খুলে কোন মহিলা যেতে পারবে? তাহলে এর দ্বারা বোঝা যায় নেশাহীনা থেকে কাফের মহিলাদের সামনে, ইহুদি খ্রিস্টান মহিলাদের সামনে চরিত্রহীন জেনাকারিনী, হ্যাঁ বদচরিত্র ওইসব মহিলাদের সামনে যাবে না, যাবে না। কেন যাবে না? রহস্য আছে। এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন, নেশাহীনা বলেছেন, মুসলিম মুসলিম রমণীদের সামনে যা, মুসলিম নারীদের সামনে যা। এই জন্য বলেছেন যে যেসব মহিলারা আল্লাহ প্রতি পরকালে ইমান রাখে না, তারা কি করে ভয় করবে আপনার বিবিকে দেখলো আর দেখতে খুব সুন্দর লাগলো, পেট পেট সুন্দর লাগলো, হাতগুলি সুন্দর লাগলো, চেহারা সুন্দর লাগলো, অলংকার দেখতে সুন্দর লাগলো, আরে উমুকের বিবিকে দেখলাম বেশ সুন্দর মালা পরে আছে আর দেখতে সুন্দর হয়ে আছে, দেখলাম তার পেট পিঠ উঁচা হয়ে আছে, বলবে না? যে কিছু বলতে পারে, স্বামীর কাছে গিয়ে বলতে পারে, অথবা তার কোথাও অবৈধ সম্পর্ক আছে তাদের সামনে গিয়ে বলতে পারে, তাহলে আপনার বিবির মানহানি করলো। সেই জন্য কাফেরা মহিলাদের সামনে মুসলিম নারীরা এভাবে যাবে, এটা শরীয়তের বিধান, আর এই শরীয়তের বিধান যথাসাধ্য পালন করার চেষ্টা করলাম, যথাসাধ্য পালন করার চেষ্টা করলাম। আল্লাহ বলছেন সত্তা করলাম আস্তে তা তুমি যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তারপরে আরো কিছু বয়ান করতে পারে, যদি কোন মহিলা কোন পুরুষের সামনে স্বামীর সামনে গিয়ে ওয়ান করে যে অমুকের স্ত্রীকে দেখলাম, অমুকের বোনকে দেখলাম, দেখতে এমন এমন, তার শরীর গঠনটা এমন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যেন ওই পুরুষ যে তার স্ত্রীর কাছ থেকে শুনছে সে ওই মহিলাকে সচক্ষে দেখলো, এই দেখার গুণা কোন। আর এই আশঙ্কাটা অসতী মহিলা যারা বেদিন মহিলা মুসলিম পরিবারের মুসলিম সমাজের অথবা কাফের মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, তারা বলছে কোন সময় বলে বাড়াবে, কিন্তু একজন ধার্মিক মহিলা না কখনো স্বামীর সামনে গিয়ে বলবেন যে অমুকের স্ত্রীকে এরকম দেখলাম, অমুকের স্ত্রীর মধ্যে এরকম এরকম রয়েছে, দোষ আছে, বন্ধ আছে, ভালো আছে, বলবে না, আল্লাহকে ভয় করে পরকালে চিন্তা আছে। আল্লাহ পাক তার বলছে ওয়ালা মা মালাকাত আইমানুহুন্না, এবং নারীদের জন্য এতেও গুনাহ নেই যে তাদের অধিকারভুক্ত দাস দাসীদের সামনে চেহারা খুলবে। এই ক্ষেত্রে দাস দাসী উভয়ের ক্ষেত্রে, কিন্তু দাস যদি হয়, দাসী দাসী তো মহিলা আছে, আর এমনকি কিন্তু দাসও যদি হয়, যদি মহিলার দাস হয় স্বামীর দাস নয়, এই ক্ষেত্রে মনে রাখবেন সবসময় হয়তো স্বামীর গোলাম, না স্বামীর গোলাম তাহলে পর্দা করতে হবে, কিন্তু যে মহিলা রয়েছে ওই মহিলারই অধিকারভুক্ত গোলাম কিন্তু দাস, তাহলে তার জন্য পর্দা নেই, মানে চেহারা খুলতে পারবে, হাতের কিছু অংশ খুলতে পারবে, এটা জায়েজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। স্বাধীন মানুষ নয়, হাউস ড্রাইভার এরা দাস নয়, মাড়ির খাদেম ক্লিনার ক্লিন করতে ডাকে আর বেহায় বেপর্দা হয়ে ওই ক্লিনারদের সামনে আসে, রাত দিনে ছেলেটা আমাদের বাড়িতে আসে, বাড়িটা ঘর ক্লিন করে, না জায়েজ নয়, এইগুলো স্বাধীন ছিল, জি স্বাধীন পুরুষ। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ওয়াত্তাকিনাল্লাহ, হে মহিলারা তোমরা, হে নারীরা তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন শাহীদা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই প্রত্যক্ষদর্শী, শাহীদান রাকিবান শাহীদান কাছাকাছি বলতো, শাহীদান আল্লাহ পাক সবকিছুই প্রত্যক্ষ করছেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াত হচ্ছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করার হুকুম সম্পর্কে। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আল্লাহ রহমত বর্ষণ করেন, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা রহমতের দোয়া করেন, আলান নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনরা, সুতরাং তোমরাও কি করো, সাল্লু আলাইহি তার উপর, কার উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত পেশ করো, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাকের রহমত অনুগ্রহের দোয়া করো। ফেরেশতারাও দোয়া করবে, কারো দোয়া করার হক রাখে, হ্যাঁ রহমতের তারা মালিক না, রহমতের মালিক আল্লাহ পাক, রহমত নাজিল করছেন, ফেরেশতারা রহমতের দোয়া করবেন, তোমরাও রহমতের দোয়া করো নবীর জন্য, ওয়াসাল্লিমু তাসলিমা এবং যথাযথ সালাম পেশ করো।
সালাম পেশ করার মতো সালাম পেশ করো। সালাম পেশ করার ফুল সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাল্লিমু তাসলিমা। সালাম এবং সালাত দুটি হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এর উপর আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরিকাও শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম তাশাহুদ শিখালেন, প্রথম কি শিখালেন? হ্যাঁ, তাশাহুদ শিখালেন। সাহাবীরা বলছেন সহিহ বুখারী হাদিস রয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইহি, আপনার উপর সালাম কেমন করে পেশ করব এটা আমরা জানতে পেরেছি, মানে আত্মীয়তার মাধ্যমে। আত্মীয়তা কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দেখলেন? আসসালামু আলাইকা হে নবী, আপনার উপর সালাম হোক, হ্যাঁ, ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাকের রহমত বর্ষিত, ওয়া বারাকাতু আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত নাজিল। সালাম শিখে নেছি ইয়া রাসূলুল্লাহ, ফা কাইফা নুসাল্লি আলাইক, তাহলে আপনার উপর সালাত কি করে পেশ করব? আল্লাহ যে দুটো নির্দেশ দিয়েছেন এটার উপরে কি করে আমল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং এটা কোনখানে করতে হবে? বেশ কিছু ক্ষেত্র রয়েছে, তার মধ্যে ফরজ রুকুন ক্ষেত্র হচ্ছে দাখিলে সালাত, নামাজের মধ্যে। নামাজের মধ্যে বৈঠকে বসে আত্তাহাত পড়বেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরুদ বান সালাত পেশ করবেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ, সময় অল্প না হলে দুরুদের ফজিলত, সালাত সালামের যে ফজিলতে বেশ কিছু হাদিস রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্র রয়েছে, সেগুলি আমাদের বক্তব্য আছে এই বিষয়ের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুরুদ ও সালাম বিস্তারিত আলোচনা আছে, কোন কোন সময় দুরুদ পেশ করবেন এবং দুরুদ পেশ করলে পাবেন কি দুনিয়াতে আখিরাতে, সব আলোচনা হতে আছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহ, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রাসূলকে কষ্ট দেয়, ইজা মানে কষ্ট, লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের উপর দুনিয়াতেও এবং পরকালেও অভিশাপ রয়েছে, লানত রয়েছে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। আল্লাহকে কষ্ট দেওয়া কেমন? হ্যাঁ বলেন দেখি, দু একটা নজির আল্লাহকে কেমন করে কষ্ট দেয়। জি, শিরক করা সবচেয়ে বড় কষ্ট দেওয়া আল্লাহকে, আল্লাহর সাথে আল্লাহর দাস গোলামকে আল্লাহ সমকক্ষ করে দিয়ে দুয়া, ইয়া গৌসুল আজম মাদার, ইয়া আলী ইয়া হুসেন করে দিয়ে, হ্যাঁ, ইয়া খাজা বাবা করে দিয়ে, তারপরে হ্যাঁ, এরকম বহু শির, যে যতগুলি শির রয়েছে, যুগকে জামানাকে গালি দেওয়া, ইউজিনি ইবনে আদম, আবু দাউদ হাদিস রয়েছে, আবু দাউদের শেষ হাদিস এটা, কিন্তু ইউজিনি ইবনে আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়া সুব্বুদ দাহারাম, যুগ জামানাকে সময়কে গালি দেয়, বৃষ্টি হলে গালি গালাজ করে, হ্যাঁ কি রে বৃষ্টি চলে আসে না, ঝড়, হ্যাঁ গরম, আর বরদাস্ত হয় না, কি ফালতু গরম, আমি নকল করছি, আর নকলে কুফুর কুফুর না বাসা, ফার্সি কথা বললাম, নকলে কুফুর কুফুর না বাসা, কুফুরি কথা কারো নকল করা এটা কুফুরি নয়, আর কুফুরি কথা বলা কুফুরি, সন্তুষ্ট হয়ে বলা। এইরকম অনেক জাহেল মূর্খরা কুফুরি কথা বলে, তাদের কথা নকল করছে বা আল্লাহকে কষ্ট দিয়ে থাকে। আল্লাহকে কষ্ট দেওয়া এরকমই বহু হইতে পারে, আল্লাহ পাকের নাফরমানি করা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করা যে জন্য আল্লাহ সৃষ্টি করেছেন কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ নবীর তরিকায় না চলা, নবী সাল্লামের কথা বলে সেই হাদিস আছে বুখারী মুসলিম, সেই হাদিস আছে, কোনো পরোয়া নেই। কিন্তু যদি কোনো পীরের মুরিদ বলে ভাই আপনার পীর তো বলেছেন, তাই নাকি, কোন কিতাব আছে ভাই, অমুক কিতাব, তা তো মানতে হবে, রাসূলকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেওয়া শুধু অমুসলিম কষ্ট দেন, এইরকম মুসলিম বহু মুসলিম আছে যারা আল্লাহ রাসূলের সহি হাদিসের কথা বলে আমল করবে না, আর যদি বলে তরিকতের কথা, নিজের তরিকার কথা, তো আমল করতে একেবারে উৎসুক, তাহলে এরা কষ্ট দিল। আর এছাড়া কষ্ট দেয় বেদিনরা, কষ্ট দেওয়া আল্লাহ রাসূল সম্পর্কে সমালোচনা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মিথ্যা কথা বলা, বাড়াবাড়ি করা, ব্যঙ্গচিত্র করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফিল্ম করা, ইত্যাদি যত কিছু করেছে আল্লাহ দিনের শত্রুরা, আর করছে আর করবে কিয়ামত পর্যন্ত, নবুয়তের দাবি করা, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ও নবী, এটা রাসূলুল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়া। জি, এরকম বহু কষ্ট রয়েছে, এক কথায় রাসূলুল্লাহ সাল্লামকে কষ্ট দিলে দুনিয়াতেও রেহাই নেই আর আখেরাতেও রেহাই নেই, লায়নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখেরা। এই জন্য দেখা গেছে যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেয়াদবি করেছে তার রেহাই পায়নি, দুনিয়াতেই আজাব এসছে আর আখেরাত তো আছে।
এবং তাদের জন্য আল্লাহ পাক লাঞ্ছনাকর আজাব তৈরি করে রেখেছেন, শাস্তি তৈরি করে রেখেছেন। নবীর পর আল্লাহর পরে নবীর পরে আল্লাহকে কষ্ট দিলে নবীকে কষ্ট, তারপরে কোন মমিন বান্দাকে, কারণ মমিন বান্দার সম্পর্ক আল্লাহর সাথে, মমিন বান্দার সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লামের সাথে অনুসরণের সম্পর্ক, আনুগত্যের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। সুতরাং কেউ যদি মমিন পুরুষ নারীকে কষ্ট দেয় তার কথা আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনা আল-মুমিনিন আল-মুমিনাত, আর যেসব লোকেরা মমিন পুরুষদেরকে অথবা মমিন নারীদেরকে কষ্ট দিয়ে থাকে, বেগাইরে মাকতাসাব, বিনা কোনো অপরাধে, এমন কোনো অপরাধ করেন, বেগাইরে মাক, এমন কিছু করেনি যে তাদের কর্মের কারণে আপনি কোন মুসলিমকে কষ্ট দিচ্ছেন। ধরে একটা মুসলিম চুরি করেছে, তাহলে চোরের হাত কাটা যাবে, কষ্ট তো দিলেন কিন্তু সে অপরাধ করেছে। একটা মুসলিম যে কোনো গুনাহ করেছে, পাপ করেছে, আর যেটা এইভাবে যদি লুকিয়ে রেখে দেওয়া হয় তাহলে রোগ বাড়বে, তাহলে জানাতে হবে, তার শাস্তি দিতে হবে, হ্যাঁ, কর্তৃপক্ষকে বলতে হবে যারা এই শাস্তি দিতে পারবে ইত্যাদি, তাহলে এটা কষ্ট দেওয়া নাই। কিন্তু বেগাইরে মাকতাসাব, অপরাধ করেনি, মিথ্যা অপবাদ দিলেন। একটা লোক ভালো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আর একটা মহিলা অন্যদিকে দাঁড়িয়ে ছিল, বলছে যে এর সাথে গোপনে কথা বলছে। এগুলো আমাদের দেশে হয়, পাড়া গ্রামে বা যে কোনো জায়গায় কোন পাড়া প্রতিবেশী শত্রুতা আছে, তখন এমনিতে কারো মেয়েকে বদনাম করার জন্য বা কোনো ছেলেকে বদনাম করার জন্য এইসব ঘটে নেয়। যদি কোনো পুরুষকে অথবা নারীকে কষ্ট দেয় এমন বিষয়ে বেগাইরে মাকতাসাব, যে কাজ করেইনি, এরকম অপরাধ করে বিনা কোনো অপরাধে, তাহলে ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। ইহতামালা, ইহতামালু মানে বোঝা বহন করা, তাহলে তারা বোঝা বহন করলো কিসের? বুহতানান, মিথ্যা অপবাদের, ওয়া ইসমাম মুবিনা, সুস্পষ্ট গুনাহ। স্পষ্ট গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, তাহলে কবিরা গুনার বোঝা বহন করলো, আর মিথ্যা অপবাদের জন্য দুনিয়া আখেরাতে যে শাস্তি হয় সে শাস্তি হবে। যদি জেনা ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয় তাহলে তার সাক্ষী না নিয়ে আসতে বললে আশি করা লাগবে, দুনিয়ার শাস্তি, আর আল্লাহ পাকের তো শাস্তি আছে। ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এই আয়াতটিও পর্দার আয়াত। আগের আয়াতটি ছিল মহিলারা বাড়ির ভিতরে আছে, ঢুকবেন না, পর্দার গর্দা উড়াইবেন না, ঠিক না? আর এই আয়াত হচ্ছে, হে মহিলারা তোমরা যদি বাড়ির বাইরে বের হও, এখন মহিলারা বাড়ির বাইরে বের হচ্ছে, হ্যাঁ, তাহলে চেহারা খুলে আবার বেরোবে না, হ্যাঁ, হাত পা খুলে বেরোবেন না, পিঠ পেট পিঠ খুলে বেরোবেন না, আকর্ষণীয় করে বেরোবেন না। এই আয়াত, এটাও পর্দার আয়াত। আল্লাহ পাক কি বলছেন শোনেন, এখন আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নবী, আয়াত নম্বর 59, হ্যাঁ, সূরা আহজাব, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল, তুমি বলে দাও, লি আজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, তোমার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, আর মুমিনদের বিবিদেরকে। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের সাথে আর মেয়েদের সাথে এই বিষয় খাস নয়। বাইরে যে কোনো মহিলা বেরোলে কি করতে হবে আল্লাহ হুকুম করছেন, বলে দাও, তুমি কি বলে দাও, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আদনা ইউদনি মানে হচ্ছে ঝুলিয়ে নেওয়া, টেনে দেওয়া, পর্দা টেনে দেওয়া যে বলা হয়, লটকিয়ে দেওয়া, যে ভাষাতে বলেন আপনি, আদনা ইউদনি মানে লটকিয়ে দেওয়া, ঝুলিয়ে দেওয়া, টেনে দেওয়া, পর্দা যেন টেনে দেয়, উপরে ছিল, মাথার উপরে এখানে ছিল, অপর পুরুষ সামনে এসে গেছে, টেনে দেয় যেতে, চেহারা যেন ঢাকে পুরো। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবি জিলবাব, তার ইউদনিনার অর্থ হয়ে গেল, বুঝতে পারলেন, আদনা ইউদনি মানে ঝুলানো, লটকানো, টেনে দেওয়া, কাপড় টেনে দেওয়া, আর জালাবির জিলবাবের বহুবচন, জিলবাব হচ্ছে প্রশস্ত চাদর, প্রশস্ত চাদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় এত চিকন পাতলা কাপড় ছিল না যে বোরকা করে আবার নেকাব দিয়ে উপরে লটকে ঢাকবে, এই ব্যবস্থা ছিল না, বড় বড় চাদর ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম মহিলাদেরকে বড় বড় লম্বা চওড়া চাদরে গোটা শরীর ঢেকে নিত, আর এইভাবে তারা রাস্তায় চলত। দেখেছেন কেউ মরবিরে আছে কেউ? হ্যাঁ, মাশাআল্লাহ, দেখেছেন? এখনো ঢাকে, কে ঢাকে? দাদি ঢাকে, 50 বছর এর উপরে হয়ে গেছে ওরা ঢাকে, আর যুবতী মেয়ে তার সাথে আছে খোলা, কারোর জন্য কাস্টমার তো ডাকতে হবে। এই হলো অবস্থা পর্দা। সুবহানাল্লাহ, যার দিকে অপর পুরুষের আকর্ষণ হবে না সে পর্দা করছে, দাদি পর্দা করছে, মা পর্দা করছে, আর মেয়ে যুবতী 18 বছর 22 বছর এক রূপ লাবণ্যে ভরা, খোলা, টাইট পোশাক,
পর্দা, মহিলা পর্দা করেছে, তার মানে পর্দানাশীন বাড়ি। কেমন পর্দানাশীন বাড়ি, এই যুবতীদের পর্দা নেই, অথচ দশ বছর বারো বছর যখনই হয়েছে সাবালিকা হইতে পর্দা করা ফরজ আল্লাহ করেছেন। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইউদনিনা, তারা যেন টেনে দেই, আলাইহিন্না, নিজেদের ওপর, মিন জালাবিবিহিন্না, তাদের চাদরের কিছু অংশ, চাদরের পুরো অংশ টানবে না, চাদরের এতটা অংশ টানবে যাতে মুখমণ্ডল চেহারা ঢেকে যায়। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এতে ফায়দা কি হবে? সুবহানাল্লাহ, ফায়দার কথা, বাস্তব ফায়দা আল্লাহ উল্লেখ করেছেন, উপকারিতা, পর্দার উপকারিতা কি আল্লাহ উল্লেখ করেছেন। জালেক আদনা, এটা নিকটবর্তী এই বিষয়ের, আইউ রাফনা, যে এই পর্দানাশীন মহিলাদেরকে, ভদ্র মহিলাদেরকে চেনা সম্ভব হবে, যে এরা পর্দাওয়ালা ঘরের মহিলা আছে। ফালাইউ জাইনা, সুতরাং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না বাজে লোকদের পক্ষ থেকে। ফালাইউ জাইন, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, কষ্ট দেওয়া হবে না। আমি নিজের চোখে দেখেছি, পর্দানাশীন বোরখা পরা মহিলা আসছে, আরে দেখে চেনা যায় না চেহারা, মুসলিম না হিন্দু না ইহুদি না নাসার, কিচ্ছু চেনা যায় না, বাসে চট করে উঠে সিঁড় দিয়ে দিল। এরকম একাধিক ঘটনা আমার সামনে ঘটেছে। একটা বোরখাওয়ালা মহিলা ঢুকতেই বাসে আল্লাহর বান্দা এই 25-30-50 সিটের মধ্যে দেখা যাচ্ছে যে সিট ছেড়ে সিঁড় দিয়ে দিল, বুঝছেন না? আর তার কাছে তো যাওয়াই দূরের কথা, মুসলিম অমুসলিম কেউ যাবে না, দূরেই থাকবে, নারী বোরখা পরে আছে, দূরেই থাকবে। আর যেসব মহিলা বিনা বোরখাতে চলাফেরা করে বাসে ট্রেনে, তাদেরকে আমাদের অঞ্চলে খালাসি বলে, বুঝেন কি বুঝেন না, ও ড্রাইভারের খালাসি থাকে, খালাসি উঠাচ্ছে, উঠো 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 উঠো, পিঠে হাত দিয়ে উঠো 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 উঠো, নিজের চোখে দেখা গেল। ফালাইউ জাইন, উত্ত্যক্ত করা হবে, পর্দা না করো তাহলে, আর যদি পর্দা করো তো উত্ত্যক্ত করা হবে না। ওয়াকান আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী আর বড় দয়াবান, রহিমা। এই যে চাদর লটকাতে হবে, কতটা লটকাতে হবে, একদল যারা বলছে চেহারা পর্দার আওতাভুক্ত নাই, চেহারা ঢাকলে ভালো, না ঢাকলে এমন কোন দলিল নেই, এইরকম বেশ কিছু বক্তারা বলছে, আর বেশ কিছু আলেমরাও বলছে, তারা ভুল করেছে, শুনে দেখে ভালো, তারা ভুল করেছে। কোরআনের তাফসীর হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রথম নিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি না পান তাহলে তার সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে, ঠিক কিনা? তারপরে তখন আলেমদের কাছ থেকে নেবেন, তারপরে বক্তার কথা নেবেন। কিন্তু বক্তার কথা এক নম্বরে, আলেমের কথা এক নম্বরে, আর সাহাবায়ে আব্দুল্লাহ বিন আব্বাস কি বললেন, অমুক সাহাবি কি বললেন, তাবেঈ কি বললেন, পিছনে ছেড়ে দিলেন, এটা চলবে? কারণ যেই জামানে কোরআনে করিম নাযিল হয়েছে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা বেশি বুঝতেন আমাদের চাইতে, আমাদের আজকালকার আল্লামাদের চাইতে, আর মুহাদ্দিসদের চাইতে বেশি বুঝতে। সুতরাং চেহারা ঢাকতে হবে, চেহারা ঢাকা ফরজ, মুস্তাহাব নয়। যদিও বড় শ্রদ্ধাভাজন মুহাদ্দিসও বলেছেন, কিন্তু এই ফতোয়ায় তিনি ভুল করেছেন, অর্থাৎ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ, ফতোয়া হচ্ছে যে চেহারা ঢাকা মুস্তাহাব, হ্যাঁ, ওয়াজিব নয়। কিন্তু যদি কেউ আল্লামা নাসিরুদ্দিন আলবানীকে পেশ করে, তো আল্লামা নাসিরুদ্দিন আলবানীর মতো আমার শেখ আব্দুল ইজবির বাজ আছেন, আল্লামা ইবনে উসাইমিন আছেন, আলেম পেশ করে পারবেন না। আলেমদের যখন ইখতিলাফ হবে, আল্লাহ বলছেন কোথায় যাও, ফরদুহির আল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাও, রাসূলের কাছে ফিরে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের কাছে যাও, তাবেঈনদের কাছে যাও, প্রথম যুগ স্বর্ণ যুগে ফিরে যাও, সেই যুগে আয়াত কিভাবে বুঝেছে, এবং এই আয়াতের উপর মহিলারা সেই যুগে, যারা আমাদের উম্মতের জন্য আদর্শ, মহিলাদের জন্য আদর্শ, বিবিদের জন্য আদর্শ, তারা কিভাবে আমল করেছে, তাহলে একটু শোনাই। আল্লাহ পাক যে বলছেন যে চাদর টেনে দিও, এর অর্থটা কি, কিভাবে তারা এটা প্রকৃতি আমল করেছে। জিলবাব, বড় চাদর, এটা বলেছি তাই না? আলী ইবনে আবি তালহা প্রখ্যাত তাবেঈ, তার ওস্তাদ ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস সাহাবি, সবচেয়ে বড় মুফাসসির, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় তাফসীরকার সাহাবি, বলছেন আমার আল্লাহ নিসা আল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদের বিবিদেরকে, নারীদেরকে নির্দেশ দান করেছেন, ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না, যখন তারা নিজের বাড়ি থেকে বেরোবে, ফি হাজাতিন, প্রয়োজনে, তাহলে বোঝা গেল বিনা প্রয়োজনে বের হবে, মহিলাদের কাজ কলকারখানা নয়, আর বাইরে দৌড় দেওয়া, ছোটাছুটি করা, দিনে 10 বার করে শুধু যাওয়া আসা, এটা নয়, যদি কোনো প্রয়োজনে বের হয় তাহলে আইয়োগা তিনা অজুহাহুন্না মিন ফৌকে রউসিহিন্না, তাহলে তারা তাদের মুখমণ্ডল, ফেস, অজু,
চেহারাগুলিকে ঢেকে নেবে মিন ফাওকে রউসাইনা তাদের মাথাগুলির ওপর থেকে বিল জালাবিব লম্বা চাদর টেনে বিল জালাবিব ওয়ায়ুবদিনা কেমন করে দেখবে তাহলে সেই যুগে তো মোটা কাপড় ছিল তারও সমাধান আছে ওয়ায়ুবদিনা আইনান ওয়াহিদাতান একটা চোখ খোলা রাখবে প্রকাশ করবে একটা চোখ এইভাবে অথবা এইভাবে যেভাবে হোক না কেন এটা কার তাফসীর কার তাফসীর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর সুতরাং এটাকে হালকা করে দিবেন না যে জাকির নায়েক সাহেব এরকম বলেছেন কারণ বক্তা বলতে অনেক বক্তা এরকম করতে পারে কিন্তু অনেকে আজকাল প্রভাবিত এইরকম অনেক বক্তা থেকে তা ভাই তারও ভুল হইতে পারে আরে আমার ভুল হইতে পারে তো জাকির নায়েক সাহেব ভুল হইতে পারে না আমারও ভুল হইতে পারে আমার কথা আমি যুক্তি দিয়ে বলছি আপনাকে যদি সহি লাগে তো নেবেন না লাগলে না নেবেন না অনিচ্ছাকৃত ভুল হইতে পারে ইচ্ছাকৃত ভুল হইতে পারে আমার দ্বারা ওয়াকালা মোহাম্মদ বিন সিরিন দ্বিতীয় বক্তব্য শুনেন মোহাম্মদ বিন সিরিন কে প্রখ্যাত তাবি তিনি বলছেন সাল তু আবিদাতা আসসালমানি আবিদা সালমানি তিনি আরেকজন তাবি বড় তাবি মোহাম্মদ বিন সিরিন মধ্যম মানে যুগের তাবি বড় তাবি মানে তার মর্যাদার দিক থেকে কিন্তু জামানার দিক থেকে তার ওস্তাদ তাবেই ছিলেন আবিদা সালমানি তাকে জিজ্ঞেস করলাম আন কাউলিল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের এই বাণী সম্পর্কে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা টেনে দেবে নিজেদের ওপর বড় চাদর এর মানে কি ফাগাত্তা ওয়াজাহু তখন তার চেহারাটাকে আবিদ আসসালমানি প্রখ্যাত তাবি এবং ফাকিহ ছিলেন মুহাদ্দিস ছিলেন তাবিদের মধ্যে তো তিনি ঢেকে দিলেন চেহারাকে ওয়া রাস আর মাথাকে ঢেকে দিলেন ওয়া আবরাজা আইনাহুল ইউসরা বাম চোখটাকে খুলে রাখলেন শুধু বাম চোখটা খোলা কাথের দেখবে মহিলারা রাস্তার কিনারা কিনারা হাঁটবে মেন রাস্তা তো সদর রাস্তা দিয়ে একবারে মধ্যখান দিয়ে নাই আর পুরুষরা এদিক থেকে ওই দিক থেকে বেচারা যাবে কোন দিকে যে ভালো মানুষ হয় তাহলে আজকালকার যে অবস্থা তাই না না এরকম না এক সাইডে মহিলারা আলাইকুম নাবি হাফাতিত তরক নবী সাল বলেছেন হে মহিলারা তোমরা রাস্তার কিনারা কিনারা হাঁটবে ওই দিক থেকে না দুটো দুটো শুনলেন তো একটা সাহাবীর বক্তব্য আর একটা হচ্ছে তাবির বক্তব্য তারপরে একজন পরিষ্কার মানুষ কি করে নিজের জন্য এটা মানে রুচিকর মনে করতে পারে বরদাস্ত করতে পারে যে আমার বিবিকে অন্য পুরুষরা দেখবে একজন মুত্তাকি পরিষ্কার কি করে এটা বরদাস্ত করতে পারে দেখলে একটা মনে মন্তব্য হবে মুখে মন্তব্য না করে মনে মন্তব্য হবে যে অমুকের বিবি দেখতে খুব সুন্দরী আর যদি দেখতে সুন্দরী অমুকের বিবি তো কালো অমুকের বিবি তারে বেটে অমুকের বিবি তো বেশ মোটা সোটা কত কি মন্তব্য হবে তাই না পছন্দ করে একজন পরিষ্কার মানুষ চেহারা দেখলে কিছু না কিছু মনে একটা জাগবে ওটাই না আপনার তাকওয়ার খেলাফ এটা ধরে নিলাম যে যারা দলিল পেশ করেছে কিন্তু আপনার একজন তাকওয়াওয়ালা মানুষ হিসাবে আপনার কি রুচি আর প্রথম আকর্ষণ মানুষের হচ্ছে চেহারার দিকে তাই না অলংকারের দিকে আকর্ষণ না হাতের দিকে আকর্ষণ না শাড়ির দিকে আকর্ষণ না আকর্ষণ আসলে আল্লাহ পাক তারপরে বলছেন লাইন লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফী কুলুবিহিম মুনাফিকরা বদমাইশি করতে থাকতো মদিনায় আল্লাহ পাক ধমক দিচ্ছেন মুনাফিকদেরকে লাইন লাম ইয়ান্তাহিল মুনাফিকুন যদি মুনাফিকরা বিরত না হয় ওয়াল্লাযিনা ফী কুলুবিহিম মারাদ আর যাদের অন্তরে ব্যাধি আছে সংশয়ের ব্যাধি অথবা কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি বদমাইশি হ্যাঁ সুযোগ পেলে মেয়ের সাথে কথা বলি শুধু সুযোগ পেলে কোন মেয়ের সাথে প্রেম করব এইরকম যাদের অন্তরে ব্যাধি রয়েছে এই লোকেরা অল মুরজিফুনা ফিল মদিনা আর মদিনা শহরে যেসব গুজব রটা লোকেরা রয়েছে যারা গুজব রটনাকারী গুজব রটিয়ে থাকে আর জাফা ইউরজফ মানে হচ্ছে গুজব রটানেওয়ালা তো যারা গুজব রটিয়ে থাকে মদিনায় তারা যদি বিরত না হয় এটা কথা শুনলে তিলকে তাল করে রটিয়ে দিল একটু সুযোগ পেলে একটা এমনি ঘটনা আবিষ্কার করে দিলেন এটা হচ্ছে গুজব রটানো হলা একটু শুনলে একটু দেখলো যে না এই লোকটা ওখান দিয়ে গেল আর একটা লোক এদিকে আসলো দুজনে সামনাসামনি হইলো কিন্তু সালাম বললো না ওখান থেকে ও একটা রেজাল্ট বের করলে যে দুজনে মিলনে আর গুজব রটাতে শুরু করলো এটা হচ্ছে মুরজিফুন একটা উদাহরণ দিলাম এরকম বহু উদাহরণ হতে পারে নাকি রাত দিন যেখানে ডিউটি করছেন অথবা আসছেন এখানে যতবার যাবেন দেখা হবে সালাম দাও ভালো বুঝতে হবে কিন্তু দিলেন না আর একজন দেখছে ভালো করে আর দেখে বলে যায় রে দুইজনে তো মিল নাই তাহলে আরে দুই সাইকে আর দুইজনে তো মিল নাই এরা হচ্ছে মুরজিফুন গুজব রটনাকারী লা নুকরিয়ান্নাকা বিহিম আল্লাহ পাক বলছেন যদি এইরকম হয় মোনাফিকের কথা বললেন যাদের অন্তরে ব্যাধি আছে আর যারা গুজব রটিয়ে বেড়ায়
এরা যদি বিরত না হয় তাদের এই অপরাধ থেকে, হে নবী তোমাকে তাদের ক্ষেত্রে আমি উত্তেজিত করে দেব। আগারা ইউগরি মানে উত্তেজিত করে দেওয়া। তারপরে তারা তোমার প্রতিবেশী হিসাবে মদিনায় থাকতে পারবে না, ইল্লা কালিলা, তবে অল্পদিন, অল্পদিনের মধ্যেই মদিনা থেকে তাদেরকে বিতাড়িত করে দেব। আল্লাহ হুকুম দেবেন আর মুনাফিকে তাড়াও, যাদের অন্তর ব্যাধি আছে, বদমাইশ যত আছে মদিনা থেকে ভাগাও, এদেরকে যত গুজব রটনাকারীরা আছে এদেরকে তাড়াও এখান থেকে, আউট করো। আল্লাহ ধমক দিয়েছেন তাহলে। সুতরাং এই রকমের অপরাধ কেউ যেন না করে, আল্লাহ পাক আমাদের হেফাজত করে। আল্লাহ পাক বলছেন মালউনিন, এরা অভিশপ্ত, তারা এই সব বদ অভ্যাস যাদের রয়েছে এরা হচ্ছে অভিশপ্ত। আইনামা সুকিফু, যেখানেই তারা থাক না কেন, কোখিজু, ওদেরকে পকড়াও কর, ধরো, ধরা হবে। ওয়া কুত্তিলু তাকতিলা, এবং তাদেরকে ভালো করে হত্যা করা হবে। কুত্তিলু তাকতিলা মানে টুকরো টুকরো করে কাটা হবে, এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। কার? মুনাফিকদের কথা আল্লাহ বলেছেন, বিশেষ করে যারা কুফরি করে ইসলাম থেকে বেরিয়ে গেছে বা অন্তরের মুনাফিক। কিছু মুসলিমদের মধ্যে এরকম বদ চরিত্র আছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এটা বলেননি, তবে তারাও ওই পাপীদের অনুসারী যদি এই পাপগুলিতে অংশ নেই। আরেকটি আয়াত আছে এখানে, সুন্নাতাল্লাহ ফিল লাযিনা খালাউ মিন ক্বাবলু, মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ পাকের সিদ্ধান্ত, যারা পাপী যাদের অন্তরে ব্যাধি তাদের ক্ষেত্রে আল্লাহ পাকের যে সিদ্ধান্ত, এটা সেই সিদ্ধান্ত প্রাচীন যুগেও ছিল, এমন না যে এই যুগে শুধু। সুন্নাতাল্লাহ, আল্লাহ পাকের নীতিমালা, ফিল্লাযিনা, ওই সব লোকদের মাঝে, আল্লাযিনা খালাউ মিন ক্বাবলু, যারা এর পূর্বে অতিবাহিত হয়ে গেছে, চলে গেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আর তুমি হে নবী আল্লাহ পাকের নীতিমালায় কোন রকমের রদ বদল হের ফের পাবে না। লোকেরা হে নবী তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, এখানে কিয়ামতের প্রসঙ্গ চলে আসলো, হেজাব, পর্দা, মাসলা, মাসাইল, অনেক কিছুই শুনলেন, আর সূরায়ে আহজাব মাশাআল্লাহ, মাসলা মাসাইল বিধি বিধানে ভরা। এখন কিয়ামত সম্পর্কে লোকেরা এসে জিজ্ঞেস করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, মুসলিমরা জানার জন্য জিজ্ঞেস করতো, মুনাফিক কাফেররা জিজ্ঞেস করতো যে দেখি নবী তো বলতে পারবে, নবী আবার বলবে না কেন, কেমন নবী হলে বলতে পারবে না, বদনীয়ত নিয়ে জিজ্ঞেস করতো। ইয়াস আলুকান নাসু আনিসা, লোকেরা হে নবী তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, আখেরাত কিয়ামত, বিচার দিবস কখন হবে। কুল, হে নবী বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নিশ্চয় এর চূড়ান্ত জ্ঞান কার কাছে আছে, আল্লাহ পাকের নিকটে রয়েছে। অমায়ুদ্রিকা, তবে এতটা জানিয়ে দিচ্ছি, অমায়ুদ্রিকা লা আল্লাহ সাতাত কোন করিবা, হে নবী তোমাকে জানাবে কোন বস্তু বা কিভাবে তুমি জানবে, হতে পারে, লা আল্লাহ মানে হতে পারে, সম্ভবত হতে পারে যে কিয়ামত অত্যন্ত নিকটবর্তী, তা কোন করিবা। এই একটি আয়াত আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়েছে নাজিল করেছেন সূরে আযাবে রয়েছে। আর একটি আয়াত রয়েছে সূরে আরাফে, হাফেজ সাহেব বলতে পারেন, হ্যাঁ, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, ওর জবাবে আল্লাহ বলছে হে নবী তুমি বলে দাও ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আমার রবের কাছে ওর জ্ঞান আছে, আমার কাছে ওর জ্ঞান নেই। তারপরে আল্লাহ পাক রাব্বুল কাফেরদের সম্পর্কে তার ঘোষণা শোনাচ্ছেন, ইন্নাল্লাহ লা'নাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাইরা, নিশ্চয়ই আল্লাহ পাক কাফেরদের উপর অভিশাপ করেছেন আর তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত করেছেন, ওয়া আ'আদ্দা লাহুম সাইরা, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল বসবাস করবে, লা ইয়াজিদুনা ফিহা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, তারা সেই জাহান্নামে তাদের না কোনো বন্ধু পাবে যে বন্ধু সাহায্য সহযোগিতা করবে আযাব হালকা করার জন্য অথবা জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য, রক্ষা করার জন্য, ওয়ালা নাসীরা, না কোনো সাহায্যকারী পাবে, বন্ধু পাবে না সাহায্যকারী পাবে। তারা অনেক সময় হয়তো বন্ধু নেই কিন্তু সাহায্যকারী লোক পেয়ে গেলেন, আপনি অচেনা জায়গায় এসছেন, বিদেশে এসছেন, কোন বন্ধু বান্ধব পরিচিত লোক না, আত্মীয় স্বজন নেই কিন্তু ভালো মানুষ পেয়ে গেলেন, উপকার পেলেন তাদের মাধ্যমে, এটা হইতে পারে। কিন্তু জাহান্নামে, জাহান্নামে গিয়ে না সেখানে কোনো দোস্ত বন্ধু আছে আত্মীয় স্বজন উপকার করার জন্য, আর না কেউ সাহায্যকারী আছে। ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার, ওই দিনকে স্মরণ করো যেই দিন জাহান্নামে তাদেরকে উবুড় করে ফেলা হবে। কাল্লাবায়ু কাল্লাব মানে উল্টিয়ে উল্টানো পাল্টানো, আর কাল্লাবায়ু কাল্লাব মানে উল্টিয়ে ফেলে রাখা, তার মানে উপুড় করে মুখের ভরে, যেই দিন তাদেরকে মুখের ভরে জাহান্নামে ফেলে রাখা উপুড় করে, ইয়াকুলু না, তখন ওই বেদিনরা, পাপিষ্ঠরা, জাহান্নামীরা বলবে, ইয়া লাইতানা, হাই আক্ষেপ, আতা আনাল্লাহ ওয়া আতা আনা রাসূলা, যদি আল্লাহর কথা মানতাম, আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম। এই আলিফটা হচ্ছে জায়দা,
যে আতানা রাসুলাতে আলিফ আছে না, এই জন্য আলিফের উপরে একটা গোল করা আছে যে আলিফটা পড়া যাবে না, ওয়াতানা রাসুল ছিল, হ্যাঁ ওয়াতানা রাসুল, কিন্তু রাসুল পড়বেন না এটাকে, যেহেতু আলিফ আছে। রাসমে উসমানী, উসমানী উসমান রাজি আল্লাহ তালানো যে কপি করেছিলেন সেই খাত বা সেই লিখনিতে, সুতরাং সেটা আলিফ দিয়ে লিখতে হবে, আর রাসুলা বলে অফ করতে হবে, আলিফ টান দিতে হবে। যদি আলিফটা না থাকতো তাহলে ওয়াতানা রাসুল যজন দিয়ে অফ করতে। হায় যদি আল্লাহকে মানতাম আর রসুলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম রসুলের আনুগত্য করতাম, তখন আক্ষেপ করবে, কিন্তু কর্মজগৎ আর আছে, চলবে, সংশোধনের সময় আছে, আর ফিরে আসা যাবে না, ওটা হচ্ছে বদলার জগৎ। কর্মজগতে তুমি নিজেকে ক্ষতিগ্রস্ত করেছো দুনিয়াতে, আল্লাহ সময় দিয়েছেন। ওয়াকালু আরো বলবে, রব্বানা হে পরওয়ারদিগার, হে প্রতিপালক আমাদের, ইন্না আতানা সাদাতানা, নিশ্চয় আমরা মেনেছিলাম আনুগত্য করেছিলাম, সাদাতানা সাইয়্যিদের বহুবচন, আমাদের নেতাদের, সাদা মানে আমাদের নেতাদের, যারা নেতা এদেরকে বোঝানো হয়েছে। ওয়াকবারা আনা, আমাদের বড়দের, মুরব্বীদের, বড়দের থেকে ওলামা বোঝানো হয়েছে, ওলামায় সু, শির্ক বেদাতের তালিম দিয়ে থাকে এইসব ওলামারা অথবা বুদ্ধিজীবী, এদেরকেও বোঝানো হয়েছে কবারা আনা থেকে, কারণ ওরাও সমাজের বড়, হ্যাঁ বুদ্ধিজীবী, তারা নাম হচ্ছে বুদ্ধিজীবী, হ্যাঁ। তো এরাই পথভ্রষ্ট করে, হয় বেদিন বুদ্ধিজীবীরা আজকালকার মুসলিমদেরকে পথভ্রষ্ট করছে, আর না হলে বিদাতি কবর মাজার পূজারী আর এই সুফিবাদ, সুফিবাদ প্রতিষ্ঠাকারী বিদাতি মলবি মোল্লারা গোমরা করছে, তাদেরকে বোঝানো হয়েছে কবারা দিয়ে, কবিরের বহুবচন, আর সাদা দিয়ে বোঝানো হয়েছে যে কোনো নেতা, সে আপনার যে কোনো ধরনের মালিক, রাজনৈতিক নেতা হোক, আর সমাজের নেতা হোক, আর আপনার বংশের নেতা হোক, কিন্তু আপনাকে পথভ্রষ্ট করেছে, মস্তানদের নেতা হোক, গ্যাং অনেকগুলি আছে, তারা চুরি ডাকাতি ইত্যাদি, তারপরে ওই আপনার চাঁদাবাজি করে, এরকম নেতার কথা মেনেছে, যার ফলে জাহান্নামে গেছে, মানুষের হক নষ্ট করেছে, জমি বেমানি করেছে, টাকা পয়সা আদায় করেছে, চাঁদাবাজি করেছে, সবগুলি এতে সামিল। বিদাতপন্থী যারা তারাও এতে সামিল, এইরকম বলবে। আর যতগুলি পাপিষ্ট তাদেরকে অন্যরা পথভ্রষ্ট করেছে সকলে এইরকম বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা, হে আল্লাহ আমরা আনুগত্য করেছিলাম, মেনেছিলাম আমাদের নেতাদেরকে আর আমাদের বড়দেরকে, মানে আমাদের বুদ্ধিজীবী আর আলেমদেরকে, ফাদাল্লুনা সাবিলা, তখন তারা আমাদেরকে আসল রাস্তা থেকে, ইসলামের রাস্তা থেকে, সঠিক পথ থেকে পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে, গোমরা করেছে ওরাই। রব্বানা আতিহিম দাইফাইন মিনাল আযাব, সুতরাং হে আমাদের রব, তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও, আযাব দাও, আমাদেরকে যা দিবে শাস্তি তা বা দিচ্ছ তার দ্বিগুণ শাস্তি নেতাদেরকে দাও, পলিটিক্যাল নেতাদেরকে দাও, সমাজের এইসব বেইমান নেতাদেরকে দাও, যা সমাজ সামাজিক জালেমানা বিচার করেছে, এই বিদাতি মোল্লা মৌলভীদেরকে দাও, যারা শিরক বিদাত করিয়ে ছাড়ি এটাই বলেছে ধর্ম, সেজদায় তাজিমি কবর মাজারের জন্য করা যাবে, আর সেজদায় ইবাদত আল্লাহর জন্য, নবী আলেমুল গায়ব হাজির নাজির, নবী হায়াতুন নবী, সুতরাং নবীর কাছে গিয়েছি, চাইছি, আমি তো জানি যে মোল্লা আমাকে শিখিয়েছিল যে নবী তো বেঁচে আছেন, সুতরাং নবীর দরবারে গিয়ে হাজিরা দিয়েছি, চেয়েছি, জি হ্যাঁ। তারপর আল্লাহ পাক অন্য প্রসঙ্গে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে মুসা আলাইহিসসালামকে ইহুদিরা বনি ইসরায়েলরা কষ্ট দিয়েছিল, ইহুদিদের পূর্বপুরুষ হচ্ছে বনি ইসরায়েল, বনি ইসরায়েলে কষ্ট দিয়েছিল, মুসলিমদেরকে, মুমিনদেরকে, ইমানদারদেরকে সতর্ক করা হয়েছে যে খবরদার, সাবধান, তোমরা মুসাকে যারা কষ্ট দিয়েছিল ইহুদিরা, তাদের চরিত্র গ্রহণ করিও না, তাদের মতো হইও না। এর অর্থ কি হইতে পারে আপনাদেরকে জিজ্ঞেস করবো, এখন তর্জমাটা আগে করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা, তোমরা ওদের মতো হইও না যারা কষ্ট দিয়েছিল মুসা আলাইহিস সালামকে। ফাবাররাআহুল্লাহ, তখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে দোষমুক্ত ঘোষণা করেছিলেন, দোষমুক্ত প্রমাণ করে দিয়েছিলেন। ফাবাররা, বাররাই বাররাই মানে হচ্ছে দোষমুক্ত করে দাও, কাকে বেরি করে দাও, দোষমুক্ত করে দিয়েছিলেন, মিম্মা কালু, ওই সব কথা থেকে যা তারা বলেছিল বলে কষ্ট দিয়েছিল। ওয়াকান ইনদাল্লাহি ওয়াজিহা, এবং মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট বড়ই সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, বড়ই মর্যাদা সম্পন্ন নবী ছিলেন। ওয়াকান ইনদাল্লাহি
ওজি আল্লাহ পাক কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে, কত সম্মানিত ছিলেন। তাফসীর কারগণ লিখেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি ওজিহ মানে সম্মানিত ছিলেন, যে মুস্তাজাবু দাওয়া ছিলেন, যা দোয়া করতেন দোয়া কবুল হইত। তাই মুসা আলাইহিস সালাম যখন প্রথম তাকে বলা হলো যে যাও, প্রথম বলা হলো একাই যাওয়ার কথা বলা হয়েছিল, যাও ফেরাউনের কাছে ফেরাউনকে গিয়ে হেদায়াত করো, তখন মুসা আলাইহিস সালাম দেখলেন যে একাই তো আমার সাহস হয়নি। কি করেছিলেন তখন? আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি ওয়াশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। সুবহানাল্লাহ, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে একটা আমাকে ওয়াজির দাও মানে আমার সহযোগিতা, ওয়াজির মানে যে সহযোগিতা করে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহযোগিতা করে ওয়াজির মন্ত্রী, এই জন্য ওয়াজির মন্ত্রীকে ওয়াজির বলা হয়। আমার পরিবার থেকে মানে আমার বংশের একজনকে নবী বানাও, সেটা কি হারুন আখি, যে আমার ভাই হারুন ওর ওকে উদ্দেশ্য করছে আল্লাহ, ওকেও নবী বানিয়ে দাও। তাহলে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করেই তো হারুন আলাইহিস সালামকে নবী বানিয়েছেন। কবুল করলেন না? করলেন না। কত মর্যাদা সম্পন্ন ছিলেন আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম, যে দোয়া শুনিলেন চলো তোমার ভাইকে নবী বানিয়ে দিলাম। ওখানে ইনদাল্লাহি ওয়াজিহা অসুদ বেহি আজরি, আমার হাতকে মজবুত করো, হ্যাঁ আমাকে শক্তিশালী করো, ওয়াশে খুফি আমরি, আর আমার কাজে তাকে শরীক করো মানে তাকেও নবী করে, এমনি আমার সাথে গেলে হবে না, আল্লাহ আমার কাজে শরীক করো মানে ওকেও নবী বানাও, ওয়াশে খুফি আমরি। মুসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছিল তাদের মতো তোমরা হইও না, আপনাকে বলা হয়েছে যে তোমরা ওদের মতো হইও না যারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল, তাহলে আপনি কেমন হবেন? মুসা আলাইহিস সালামের উপর অপবাদ দিয়েছিল, হ্যাঁ সুতরাং তোমরা কি করিও না, তোমরা কারো উপর অপবাদ দিও না, ঠিক না? বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সবার যে কোনো মানুষের উপর অপবাদ দেওয়া, এমনকি অমুসলিমও যদি হার মিথ্যা অপবাদ বাড়িয়ে বলেন তো কাবিরা গুনাহ, কোনো অমুসলিম আল্লাহর দুশ্মন হইলেও কাফের শির করছে কুফরি করছে নাস্তিক আল্লাহর বলছে নেই, তারপরে মিথ্যা অপবাদ দেওয়া হারাম হয়ে যায়, পারলে শরীয়ত সম্মত তার পানিশমেন্ট হবে, কিন্তু তাই বলে তারপর মিথ্যা অপবাদ দেবেন এটা ইসলাম জায়েজ করছে না। এটা হচ্ছে ইসলাম, যে নাই নেকি ইসলামে রয়েছে, ইনসাফ রয়েছে, এটা একটা অর্থ হইল, তাই না? আর একটা অর্থ হচ্ছে ব্যাপক, আর একটা অর্থ হচ্ছে যে মুসা আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছে তারা কারা? মানে ইসরায়েল, ইহুদি, ইহুদিদের চরিত্র তোমরা গ্রহণ করিও না, এটা হচ্ছে ব্যাপক অর্থ। প্রত্যেক মুসলিমকে আল্লাহ সম্বোধন করেছেন আয়াত দিয়ে তোমরা ইহুদিদের বদচরিত্র নিও না, কারণ ইহুদিদের বদচরিত্রের বড় লম্বা ফরদি আছে, লিস্ট আছে কোরআনে কারিম, আল্লাহ পাক বহু তাদের অপরাধ উল্লেখ করেছেন, তার মধ্যে একটা কাতলেহুল আম্বিয়া, তারা নবীদের খুন করেছে, সুতরাং তোমরা নবীর জামানা নাই, কোন ভালো মন্দ কোন মানুষকে খুন করো খুনি হবে না তোমরা, জি। তারপর তারা সুদখোর, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুদখোর হচ্ছে ইহুদি জাতি, সুদ খেয়ে না মুসলিম, জি, হ্যাঁ কুফরি করা, হ্যাঁ অপবাদ দেওয়া, হ্যাঁ হ্যাঁ তাদের কথা বলে ঈসা আলাইহিস সালামকে কি বলেছিল, যে ঈসা আলাইহিস সালাম খুন করেছি, তারপরে ঈসা আলাইহিস সালাম যারও সন্তান তোমাদের চরিত্র এরকম না হয়, এছাড়া সমস্ত অশ্লীল কাজ, এছাড়া আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে শোনেন, এখন আপনাদের বলা হলো তো বলতে দিলে টাইম শেষ হয়ে যাচ্ছে, শেষ করতে হবে তো, সেটা হচ্ছে যে ইহুদিরা তাদের ধর্মকে বিকৃত করেছে, বনী ইসরায়েলরা বা ইহুদিরা তওরাতকে বিকৃত করেছে, শব্দ বিকৃত, অর্থ বিকৃত, সব বিকৃত করে তার ধর্মই পাল্টে দিয়েছে। ওজেরকে আল্লাহর পুত্র বলেছে তোমরা তাদের অনুকরণ করে তোমাদের ধর্মের অপব্যাখ্যা করিও না, কোরআন হাদিসের অপব্যাখ্যা করিও না, শব্দের বিকৃতি কোরআনে ঘটাতে পারবে না, আল্লাহ পাক এর নিশ্চয়তা দান করেছেন, হেফাজত করার ঘোষণা করেছেন, কিন্তু অর্থের বিকৃতি ঘটিয়ে নবী আলামুল গায়েব হাজার নাজির হায়াতুন নবী, নবী মারা যাননি, অথচ আল্লাহ কোরআন বলছে ইন্নাকা মাইয়িতু, হে নবী তুমি তো মৃত, হ্যাঁ নবী বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুক, আমি তো তোমাদের মতো মানুষ, আর এই বিদাতপন্থীরা ইহুদিদের অনুসারীরা কি বলছে, যে নবী নূরের তৈরি, নবী নূরুল্লাহ, ওরা বলেছিল ওজার ইবনুল্লাহ, ওজার আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলেছিল যে ঈসা ইবনুল্লাহ আল্লাহর পুত্র, আর বিদাতপন্থীরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরুল্লাহ, আল্লাহর পুত্র হলে যেমন একটা অংশ হয় তেমনি আল্লাহর নূর হলেও আল্লাহর একটা অংশ,
তাহলে যেই ব্যক্তি আল্লাহর অংশ সাব্যস্ত করলো সে শিরক করলো না? তো এটা শিরকি আকীদা। আল্লাহর পুত্র বলা যেমন কুফরি শিরকি, ওজাইরকে অথবা ঈসা আলাইহিস সালামকে ঠিক তেমনি আল্লাহর নূর বলা। আর যে জাল হাদিস বিদাতীরা করেছে, আউয়াল মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর তৈরি করলেন, ওয়া কুল্লুল খালায়েক মিন নূরি, আর সমস্ত সৃষ্টি আমার নূরে পয়দা, সমস্ত সৃষ্টি নবীর নূরে পয়দা, আর ওয়া আনা মিন নূরিল্লাহ, আর আমি হচ্ছি কি আল্লাহর নূর। তো আল্লাহর নূর আল্লাহর পার্ট না, আল্লাহর অংশ না, এটা কুফরি কথা, শিরকি কথা নয়, সে শিরক করল। তাহলে এটাও এইরকম যতগুলি বিদাতি আকিদা শিরকি আকিদা রয়েছে সবগুলি, কবর মাজার পূজা করা, জি কবর পাকা করা, এগুলি ইহুদি খ্রিস্টানরা করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেননি? হাবাসা দেশ থেকে যখন হিজরত করে সাহাবীরা ফিরে আসলেন, আবার তখন এসে বললেন যে এইরকম দেখলাম তাদের গির্জাতে তাদের চার্চে, তখন বলেননি যে এরা এরকম করে? নেক লোকদের ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করেছে, লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে ইন্তেকালের পূর্ব মুহূর্তে, ইন্তেকালের পাঁচ দিন আগে কিতাব ও তাওরাত সবগুলি হাদিস রয়েছে, ভালো করে পড়বেন আবার, লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারা আল্লাহর লানত হোক, ইত্তাখাযু কুবুর আমবিয়াহি মাসাজিদ, তাদের নবী এবং আর হাদিসে রয়েছে ওয়াসালিহিহিম, নেক লোকদের ওলিউল্লাহদের কবরগুলিকে তারা সেজদা করে ফেলেছে, সেজদার স্থানে পরিণত করেছে। আজকেও কবর মাজারে সেজদা হচ্ছে, লা তাকুনু কাল্লাযিনা আযাউ মূসা, মূসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছিল তাদের মতো তোমরা হয়ে যেও না, এরকম শিরক কুফরি করিও না, এরকম বদচরিত্র হয়ে না, সমস্ত। তাহলে কত ব্যাপক অর্থ রয়েছে এই আয়াতের, বুঝলেন? দুটো তফসির, একটা খাস অর্থ করতে পারে, একটা আম করতে পারে। মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল কি করে বনি ইসরায়েলরা? মূসা আলাইহিস সালামের জীবদ্দশায় তাওরাত বিকৃত করার আগে, ঘটনা সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিস, ইন্না মূসা আলাইহিস সালাম কানা রাজুলান হাইয়ান সিত্তিরান, মূসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল মানুষ ছিলেন, বড়ই পর্দা করতেন, লায়রা মিন জিলদিহি শাই, তার শরীরের কোন অংশ দেখা যেত না, কোন সময় খালি গায়ে মানুষের সামনে আসতেন। তাহলে ভদ্র মানুষদের পরিচয় হচ্ছে যে খালি গায়ে ঘুরবে না, বাড়ির বাইরে গেঞ্জি খুলে বেরিয়ে গেলেন, রান্না করেছেন, গেঞ্জি খুলে আর সব যাচ্ছে আসছে, যদিও যায়, কিন্তু আপনি অধিক ভদ্র হওয়ার চেষ্টা করেন, শরীরে একটা কমপক্ষে গেঞ্জি রাখেন, একটা কাপড় রাখেন, আর যদি নাভি থেকে আর হাঁটুর বিষয় হয় তাহলে তো তখন জরুরি বলবো যে আপনাকে ডাকতে হবে, তখন নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত একজন পুরুষকে অবশ্যই ডাকতে হবে। তো মূসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন, লজ্জা করতেন, তার শরীরে কোনো অংশ দেখা যেত না, ইস্তাহিয়ান মিনহু ফাআযাহু মান আযাহু মিন বনি ইসরাঈল, তখন বনি ইসরাঈলরা উলঙ্গ হয়ে গোসল করত, বনি ইসরাঈলদের যুগে মানুষকে দেখে শরীর ঢাকতে হবে, লজ্জা স্থান ঢাকতে হবে এই বিধান ছিল না, জায়েজ ছিল, উলঙ্গ হওয়া জায়েজ ছিল তখনকার যুগে। মানে মূসা আলাইহিস সালাম এখন আসছেন, আর ওদের মধ্যে এইরকম প্রচলন আছে, মূসা আলাইহিস সালাম একা নির্জনে গিয়ে গোসল করেন, আমাদের সামনে গা খুলেন না, শরীর খুলেন না, ব্যাপারটা কি? তখন এই বদমাইশ জাতি তো কল্পনা জল্পনা শুরু করে দিল, বললো হয় না হয় কোনো ব্যাপার স্যাপার আছে, তার শরীরে না হয় শ্বেত রোগ আছে, না হয় কুষ্ঠ রোগ আছে, আর না হইলে হাইড্রোসিল আছে, হাইড্রোসিল বুঝলেন কি কি বলে যেটা, একসেরা একসেরা, একটা বড় হয়ে যাওয়া, বুঝতে পারছেন? এইরকম বেহদবি কথা নবী সম্পর্কে, আরে উম্মত জাতি বনি ইসরাইল, আর নবী সাল এখনো বেঁচে আছেন, নবী মূসা আলাইহিস সালাম, আর এরকম বিয়াদবি কথা। আল্লাহ পাক একদিন চাইলেন যে দেখিয়ে দিচ্ছি আমার মূসা কত সুন্দর, তোদের দেখিয়ে দিই ভালো করে, দেখবি আল্লাহ দেখে দেখাবো তোদেরকে। মায়া তা সত্তর হাজার তা সত্তর, এত যে পর্দা করছে বনী ইসরায়েল কষ্ট দিয়ে বলল, ইল্লামিন আইবিন, কোন দোষ নিশ্চয় আছে, ফিজিল দিয়ে শরীরে চামড়া, ইম্মা বারাসন শেত্র, আউ উদ্রাতুন ও ইম্মা আফাতুন, হয় তার অন্ডকোষ বড় আছে, ওই মা আফাতুন, অথবা কোন রোগ আছে, কিছু না কিছু আছে ব্যাপার স্যাপার। ওয়াইনাল্লাহ আযজা জাল আরাদা আন ইউবাররিয়াহু, আল্লাহ পাক চাইলেন যে মূসা আলাইহিস সালামকে দোষমুক্ত করে প্রমাণ করে দেবেন, মিম্মা কালু, এই ইহুদিদের বনী ইসরায়েলদের কথা থেকে, মূসা আলাইহিস সালাম সম্পর্কে যা বলেছিল, ফাখালা ইয়াওমান, একদিন নির্জনে ওয়াহদাহু একাই গোসল করছিলেন, ফাখালা সিয়াল, কাপড় খুলে রেখে একটা পাথরের উপর রেখে গোসল করতে নেমেছেন, সুম্মা তাসালা, তারপর গোসল করলেন, ফালামা ফারাগা, তারপরে গোসল করে উপর উঠে দেখছেন তো আকবালা এলেছে, কাপড়ের দিকে আসছেন লিয়া খোঁজা নেওয়ার জন্য, তখন সেই পাথর করলো কি, হাদিসটা শোনাচ্ছি আপনাকে, আমি এমনি তো ঘটনা আপনাকে বয়ান করে দিতে পারবো, ফালাম্মা ফারাগ আকবালা ইলা সিয়াব লিয়া খোঁজা ওয়া ইন্নাল হাজারা আদা বিসাউবিহি, তখন পাথর তার কাপড় নিয়ে, মূসা আলাইহিস সালামের কাপড় নিয়ে পালাইতে শুরু করলো, আদা ইয়াদু মানে দৌড় দেওয়া, দৌড় দিতে শুরু করলো, পাথরকে আল্লাহ দৌড়াইয়েছেন, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু করতে পারে,
পাথর দৌড় দিল। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, কি কাপড় নিয়ে পালাতে শুরু করলো পাথরে। ফাখাদা মুসা আসা, মুসা আলাইহিস সালাম হাতে লাঠি, লাঠি নিলেন, ফাতালাবাল হাজার, হাজার পাথর, এই পাথর, ফাজালায়াকুল, বারবার বলছেন তিনি, সৌবি হাজারো, সৌবি হাজারো, সৌবি হাজারো, আমার কাপড় এই পাথর, ইয়া হাজারো ছিল আসলে, এই পাথর আমার কাপড় দিয়ে পালাচ্ছিস কেন তুই, আমার কাপড়, আমার কাপড়, তিনবার। হাত্তা ইনতাহা ইলা মালাইন বনি ইসরাঈল, ওই পাথর পালাইতে পালাইতে বনি ইসরাঈল এক জায়গাতে সমবেত হয়ে সব দল ছিল, ওই দলের মাঝে গিয়ে থেমে গেল। রাআহু উরিয়ানান, এই বনি ইসরাঈল তখন উলঙ্গ অবস্থায় মুসা আলাইহিস সালামকে দেখে ফেলল। আহসানা মা খালাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবচেয়ে সুন্দর করে সেই যুগে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, কোন দোষ নাই, আইব নাই, কিছু নেই। ওয়া আবরাআহু মিম্মা ইয়াকুলুন, তাদের কথা থেকে দোষমুক্ত প্রমাণিত করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জি, ওয়া কামা, তারপরে বলছেন ওয়া কামাল হাজার, তারপরে পাথরটা থেমে গেল, ফা আখাযা সাওবাহু ফালাবাসা, কাপড়টা নিলেন, প্রথম নিয়ে কাপড়টা পরলেন, রাগ আর থামতে পারছেন না, স্বাভাবিক রাগ হওয়ার কথা। ওয়া তাফিকা বিল হাজারে যারবান বি আসাহু, তারপরে ওই লাঠি, মুজিজার লাঠি দিয়ে মারতে শুরু করলেন পাথরের উপর। দাগ ঠান্ডা করার জন্য অনেক মানুষ মাটির উপর মারে, দেখেছেন না, নিজেরই কাপড় ছিঁড়ে, অনেক মূর্খ লোক, মূর্খ মহিলা আছে, নিজেরই কাপড় চোপড় ছিঁড়ে। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম এইরকম আজকালকার মানুষের মতো না, কিন্তু পাথরকে মনে করলেন একটু মার দি। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বিল হাজারি লা নাদাবান মিন আসারে যারবিহি সালাসান আও আরবান আও খামসান, সেই পাথরের উপর এত জোরে মেরেছে মুসা আলাইহিস সালাম যে তাতে দাগ পড়ে গেছে তিনটি, চারটি অথবা পাঁচটি দাগ পড়ে গেছে। কাল ফাযাল যালিকা কওলুহু তাআলা, এটাই হচ্ছে ওই আয়াতের তাফসীর। আল্লাহ পাক বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহ, তোমরা মূসা আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছিল বনী ইসরাঈল এসব মিথ্যা কথা বলে বা সন্দেহ করে, ওই রকম বদ চরিত্রের হয়ে না। তারপর আল্লাহ পাক বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আয়াত কখন পড়তে হয়? সুন্নতি খুদবাই, খুদবাতুল হাজা, খুদবাতুল হাজা মানে যে কোনো প্রয়োজনের খুদবা, বিবাহের খুদবা, জুমার খুদবা, ঈদের খুদবা, এমনি বক্তব্যের খুদবা। এই জন্য আমরা সময় যদি থাকে তাহলে যথাসাধ্য বেশিরভাগ চেষ্টা করি যে এই সুন্নতি খুদবাই আয়াতগুলি পড়া যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি আয়াত পড়েছেন, তার একটি হচ্ছে এটা, তাকওয়া সম্পর্কিত আয়াতগুলি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সঠিক কথা বলো। সাদীদ ছোট সিন দিয়ে, সিন তার মানে হচ্ছে সঠিক, আর যদি সাদীদ হয় বড় সিন দিয়ে, শাহ, হ্যাঁ, শক্ত, কঠিন, ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, দেখো তোমার রবের পাকড়াও বড়ই কিন্তু প্রবল, বড়ই শক্ত, শক্ত রবতে তখন। তো আল্লাহ পাক বলছেন যে ওয়াকুলু কাওলান সাদীদ, আল্লাহকে ভয় করো আর সঠিক কথা বলবে। কত ব্যাপক কথা, সঠিক কথা হচ্ছে সত্য কথা, মিথ্যা কথা সঠিক নয়, বেঠিক। সঠিক কথা হচ্ছে এমন কথা যেসব কথাতে ঝগড়া বিবাদ না, ঝামেলা না। সঠিক কথা হচ্ছে ন্যায়সঙ্গত কথা, জালেমানা কথা নয়। সঠিক কথা হচ্ছে ঠিক সাক্ষী দেওয়া, সাক্ষীতে কোন রকমের মরিচ মশলা না দেওয়া। সঠিক কথা ব্যাপক অর্থ রাখে। স্বামী স্ত্রীতে সঠিক কথা, বিবাহের সময় পড়বেন, এর ফায়দা কি? ফায়দা অর্থ বুঝতে হবে। ওই ছেলে যে বিবাহ করছে সে শুনছে, অকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলবে, সঠিক কথা বললে তোমাদের দাম্পত্য জীবন সুখী হবে। আর যদি সঠিক কথার বিপরীত কিছু বলো, তুমিও শান্তি পাবে না আর তোমার স্ত্রীকে শান্তিতে থাকতে দেবে না। প্রথম দিন বিবি নিয়ে আসার পরে জিজ্ঞাসা করা শুরু করে, সারা রাত পাই তারা, তোর কোথাও প্রেম ট্রেম ছিল, লাভার ছিল, কারো সাথে তোর ভালোবাসা ছিল, তোর চাচাতো ভাই খালাতো ভাইয়ের সাথে কথাটা বলতি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কলেজ ইউনিভার্সিটিতে জানি না তোর কত কেজে ছিল। আরে কত কে ছিল এই সন্দেহ, তাহলে কলেজ ইউনিভার্সিটি মেয়েকে বিয়ে করলে কেন? বেহায়া, খবরদার, যাকে বিশ্বাস করে নিয়ে এসছেন, আস্থা করে, কখনো এই ধরনের প্রশ্ন করবেন না। কুলু কাওলান সাদীদার বিপরীত, অশান্তি সৃষ্টি করে। প্রথম দিন চমকে উঠবে, এর বদমাশ, কোন বদমাশের পাল্লায় পড়লাম রে, আজকে আমাকে জিজ্ঞাসা করা শুরু করেছে, তোর কোথাও প্রেম আছে, কেউ আছে, হ্যাঁ, কারো সাথে কথা বলিস, কারো নম্বর, টেলিফোন নম্বর তোর মোবাইলে আছে, ইত্যাদি সব জিজ্ঞাসা কেন শুরু করলো?
হারিয়ে তো শান্তিতে বাস করতে দেবে না, আজকেই টান দে না থাকা যাবে না, গিয়ে আর আসবে না যদি পারে তাহলে, আর না পারে তো অগতি এর গতি কি করবে, থাকবে জুলুম বরদাস্ত করে। শান্তি আপনিও পাবেন আপনার স্ত্রীও পাবেন। অকুল কৌলান সাবিতা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বন্ধু মহলে রহস্য অনেকে করে, রহস্য করে ঝগড়া করে, রহস্য করে ঝগড়া করে। এক লোক এখানে এক লোককে বাংলা বুঝে কিন্তু বিহারের লোককে বলছে, ও বিহারি ভাই, আর এই বিহারি ভাই বলাতে দুই তিন বছর কথা বলা বলি, কি প্রয়োজন আপনি বিহারি ভাই বলা, বলতে গেলেন বিহারি ভাই দুই বছর ধরে কথা বলার মতো, আর দুইজনে ঝগড়া কি আশ্চর্য বুঝিয়ে পারা যায়, ঘটনা ঘটেছে কয়েক বছর আগে ঘটনা হচ্ছে। অকুলু কৌলান সাহিত্য, ভাই সঠিক কথা বলেন, এসব কথা কেন বলেন? অনেকে ঠাট্টা মনে করে দেশি কথা, দেশি একজন বাঙালি আরেকজন বাঙালি বলছে দেশি ঠিক আছে, কিন্তু একজন বিহারি উর্দু ভাষী দেশি বন্ধু ভাই কেমন আছে, না না এটা কোন কলন সাদিদার বিপরীত, কেন বন্ধু ভাই বলবেন আপনি, আর তো তুমি নিজের ভাষায় বলো, ও বন্ধুটা মুখস্থ করে যে বন্ধু ভাই, না কোন কলন সাদিদার বিপরীত, এগুলি এটা ঝগড়া বিবাদ হবে। জি এরকম বহু এর নজির রয়েছে, শুধু রাস্তা আপনাদের খুলে দিচ্ছে, এখন কোরআন বোঝার চেষ্টা করেন আর আমলে সংশোধনের চেষ্টা করেন। অকুলু কৌলান সাদিদা ইউসলিহ লাকুম, যদি সঠিক কথা বলো তাহলে আল্লাহ পাক তোমাদের কাজগুলিকে সুষ্ঠ করে দিবেন, সুন্দর করে দিবেন, কাজে কোন রকম গড়বড় হবে না, দাম্পত্য জীবন হোক আর বন্ধুদের সাথে হোক রুমমেটদের সাথে হোক কর্মক্ষেত্রে হোক কলিগ হোক সবার সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনার কলিগ আপনার সাথে চাকরি করে, কি ব্যাপারে এত লেট করে কেন এসছেন, সম্পর্ক খারাপ হবে না হবে না? আর আপনার কি অধিকার আছে কেন লেট করে এসছেন? হ্যাঁ মালিকেরা জিজ্ঞেস করে, ফোর মানুষ জিজ্ঞেস করে, আপনি তার সমান সমান কখন করবেন না, আমার এই তরিকা না কখন না, সে বন্ধু মানুষ আপন জন কি ব্যাপার, কোনো অসুবিধা ছিল নাকি লেট, সেটা আলাদা কথা, কি ব্যাপার প্রতিদিন লেট তো হয় আপনার, এটা আপনার আমার বলার অধিকার না, আমাকে কারো বলার অধিকার নেই, বুঝতে পেরেছেন? বিশেষ করে যারা আমার অধীনস্থ নাই সমান অথবা আমার উপরে আছে, না আমি এতে মন কষাকষি হবে, এতে মনোমালিন না হবে। ইউসলিহ লাকুম আমালুকুম, তোমাদের কাজগুলি সুন্দর হয়ে চলবে তাহলে, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আর আরেক ফায়দা হচ্ছে দুনিয়া আখিরাতের ফায়দা, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। অমায়ুতি ইল্লাহ ওয়া রাসূলা, আর যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে আল্লাহ রাসূলকে মেনে চলবে, ফাকাদ ফাজা ফাওজান আজিমা, সেই ব্যক্তি নিঃসন্দেহে মহা সাফল্য অর্জন করবে। ফাজা কামিয়াব হইল, ফাওজান আজিমা শুধু কামিয়াব না, হ্যাঁ সাফল্য নয় মহা সাফল্য, এই হচ্ছে বড় কামিয়াব। বড় কামিয়াবি এই নয় যে সৌদি আরব থেকে অনেক টাকা নিয়ে যেতে পারলেন, বড় কামিয়াবি এই যে এখান থেকে সহি এলম দ্বীনের জ্ঞান হাসিল করে গেলেন, তাওহীদ আর সুন্নাত শিখে গেলেন সঠিক ইসলাম, আর তার উপরে আমল করার অভ্যাস নিয়ে গেলেন, তার দাওয়াত দেবেন এই দাওয়াতের স্পৃহা মনে উদ্যম নিয়ে গেলেন যে আমি দেশের মানুষকে গুমরাহি থেকে রেহাই দেওয়ার চেষ্টা করবো, মুক্ত করার চেষ্টা করবো, বদ্ধপরিকর হয়ে গেলেন। তারপরে দুই নম্বরে আপনি এখান থেকে বেশি বেশি হজ উমরা নিয়ে গেলেন, তিন নম্বরে হালাল রিজিক নিয়ে গেলেন, বেশি টাকা অর্জন করতে বলে, আরে এই লোক এসেছিল লেবার হয়ে আর আজকে বড় বড় কোম্পানির মালিক, এইগুলো কামিয়াবি নয়। অমায়ুতি ইল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো সেই ব্যক্তি সেই মহা সাফল্য অর্জন করলো। ইন্না আরাদনাল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা বাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই আয়াত আল্লাহ পাক আমানতের কথা উল্লেখ করেছেন, আর গত জুমার আগের জুমায় না আমানত সম্পর্কে আমানতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওতে এই বিষয়টা অনেকটাই ক্লিয়ার করা হয়েছে। আজকে সংক্ষেপে বলুন, এই আমানত মানে কি? এই আমানত মানে শরীয়তের দায়িত্ব বহন, শরীয়তের বিধিবিধান করো করিও না, এই দুই রকমের যে দায়িত্ব, বিশ্বাস করো করিও না, ইবাদত করো এগুলো করিও না, হ্যাঁ এই আখলাক চরিত্র গ্রহণ করো এগুলো গ্রহণ করিও না, এগুলো ভালো চরিত্র এগুলো মন্দ চরিত্র, এগুলো ইবাদত ইবাদতে গাফিলতি এগুলি ফরজ আদায় করতে হবে, এই আকীদা এই বিশ্বাস রাখবে এইরকম বিশ্বাস রাখবে না, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান। কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শরীয়তের যে দায়িত্ব সম্পর্কে যতগুলি বিধিবিধান রয়েছে সবগুলিকে আমানা আল্লাহ বলেছেন এখানে। এই আমার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ দিবেন আদমকে, আর জানেনও যে আদমই নেবে, আদম নেবে প্রথম, আর তারপরে আদম আলাইহিস সালামের সন্তানদের কাছে এই আমানত যাবে। কিন্তু তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের কাছে পাহাড়ের কাছে সামনে এই আমানত পেশ করলেন যে পাহাড় দেখো তোমাকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে, একটা দায়িত্ব দিতে চাইছি, আসমান তোমাকে দায়িত্ব পালন করতে হবে, জমিন তোমাকে দায়িত্ব পালন করতে হবে।
ফাআবাইনা অস্বীকার করলাম। আয়াতের তরজমে আসেন, আল্লাহ পাক বলেছেন ইন্না আরাদানাল আমানা, নিশ্চয় আমি আমানত পেশ করলাম, আলাস সামাওয়াতি, আসমান সমূহ আকাশসমূহের উপর, ওয়াল আরদি, আর পৃথিবীর উপর জমিনের উপর, ওয়াল জিবাল, আর পাহাড় পর্বত মালার উপর, ফাআবাইনা, তারা অস্বীকার করলো, আই ইয়াহমিল্লাহা, সেটা বহন করতে অস্বীকার করলো, মানে অবাধ্য হয়ে অস্বীকার করে না, অস্বীকার করা দুই রকম। দেখেন আমাদের সঙ্গে, যেমন আমি ধরেন একজনকে আপনাদের নেতা বানাইতে চাইছি, মানে দেখেন আপনাকে দাওয়াতি কাজে নেতৃত্ব দিতে হবে, অবাধ্য হয়ে না, দেখেন আমি দুর্বল মানুষ, তারপর 12 ঘন্টা ডিউটি, আমার দ্বারা সম্ভব হবে না এই গুরু দায়িত্ব পালন করা, তা আমাকে অব্যাহতি দেন, এটা এটা অবাধ্য নাফরমানি নয়, ঠিক না? জি, ফাবাইনা, এইরকম অস্বীকার করেছিল। ও আশফাকনা, কেন অস্বীকার করেছিল? ভয়ে ভীত হয়েছিল যে পারবো না, ও আশফাকনা মিনহা, তাতে তারা ভয়ে ভীত হয়েছিল। ও হামাল আহাল ইনসান, পক্ষান্তরে মানুষ অর্থাৎ প্রথম মানুষ আদম আলাইহিস সালাম তা বহন করে নিয়েছিলেন, নিজের কাঁধে উঠিয়ে নিয়েছিলেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানব জাতি, এখানে আদম আলাইহিস সালাম বোঝানো হয়নি, এই যে দুটো গুণ বলা হয়েছে মানব জাতির অধিকাংশ লোকের কথা বলা হয়েছে, ইন্নাহু কানা বা মানব জাতির আসল নেচার প্রকৃতির কথা বলা হয়েছে, নিশ্চয় মানুষ হচ্ছে বড় জুলুমকারী আর বড়ই অজ্ঞ, জাহুলা, মোবাল্লাগার দুটো শেখা, কারণ মানুষ পরিণাম বুঝে না, পরিণাম সম্পর্কে যদি একটু সজাগ হইত কখনো পাপ করে নিজেকে খারাপ করতো, নিজের পরিণাম খারাপ করত না, তাই না? মানুষ জুলুম করে, জেনে শুনে যদি না আমল করে তাহলে সে জালেম হইল, আর যদি জানারই চেষ্টা করলো না যে আমলি আর কেমন করে হবে, নামাজের তরিকাই শিখল না, তাওহীদ শিখলই না, আখেরাত ইমান, ইমানের পিলার কি জানলই না, অধিকাংশ মুসলিমদের অবস্থা। দামাম ইউনিভার্সিটিতে গত সপ্তাহে, তার আগে সপ্তাহে একটা বক্তব্য ছিল দিনের বেলা, লেবারদের যখন ছুটি হচ্ছে ঠিক 1:30 সময়, ওই সময় আমার বক্তব্য দিনে খেলার ফিল্ডে, বক্তব্য গিয়ে 200 লোক প্রায়, আর থাকে এখানে গিজাজে 5-7 মিনিট হেঁটে লাগবে, বক্তব্য রাখলাম অল্প সময়ের মধ্যে, তারপরে প্রশ্নে কিছু গিফট তাদের ছিল, গিফট গুলো দিতে হবে, প্রশ্ন করতে বললো আরবিরা আছে তারা, তো জিজ্ঞেস করতে বললো মেডিকেলের সব ছেলেরা সব আর ওই শিক্ষকরা, তো যাই হোক জিজ্ঞেস করলাম যে পিলার অফ ইমান, ইমানের খুঁটি কয়টি? সুবহানাল্লাহ, 200 জনের মধ্যে একজন শুধু হাত উঠে বিনা বাড়াবাড়িতে বলছে। ইসলামের খুঁটি কয়টি? 2-3 জন উঠে, ব্যাস, এই হচ্ছে মুসলিমদের শোচনীয় অবস্থা। কত বড় জাহেল, চিন্তা করতে পেরেছেন? তা আল্লাহ কেন বলবেন না যে জাহুলা, এরা মহা অজ্ঞ, জাহেল শুধু বলেনি, আল্লাহ জাহুলা মহা অজ্ঞ বলেছে। জানারই চেষ্টা করলো না, তাহলে আমল কি করে হবে? যেই লোকেরা ইমানের খুঁটি বুঝে না, ইসলামের খুঁটি বুঝে না, তাহলে খুঁটি আর কায়েম করবে কি, নামাজ পড়বে বার কি, আর দিন শিখবেই কেন? 5-7 মিনিট লাগে আসতে ইসলাম শেখে না, প্রদীপের তলায় অন্ধকার। আর এখান থেকে আমি 18-20 কিলোমিটার দূরে গিয়ে ওখানে ওদেরকে দিনের কথা শুনিয়ে এলাম, আর আরবরা, তাদের আবার কি গরজ আমাকে না এখানে, এখান থেকে যেতে বলা হয়েছে, কিন্তু আরবদের কি করে, যারা মেডিকেল সায়েন্স পড়ছে, ডাক্তার হচ্ছে, হ্যাঁ, ছাত্র হয়ে গেছে অথবা হচ্ছে, তাদের কি গরজ? আপনি নামাজ পড়েন আর নাহি পড়েন, আর আপনি ভালো মানুষ আর মন্দ মানুষ, দেশে তো জানে যে এরা তো ফিরে যাবে কয়েকদিন, কি ব্যাপারের জন্য? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, আর কিয়ামতের দিন জবাব দেওয়ার জন্য আল্লাহ এরা এসেছিল, খালি হাত ফিরিয়ে দিনি, এদেরকে জানিয়েছিলাম, আমাদের দায়িত্ব পালন করেছিলাম, মানেনি, এখন এরা জবাব দিই, শোনেনি, এর জবাব দিই, আমরা ইসলামিক সেন্টার খুলে রেখেছিলাম, ইসলামিক সেন্টার থেকে কিতাব নিয়ে এসেছিলাম, আলেম নিয়ে এসেছিলাম, তাদেরকে জানিয়েছিলাম বক্তব্যের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, এখন আমরা জবাব দিয়ে দিলাম, আমাদের এখন এদেরকে ধরো, খুজু হফাকুল্লু, ধরো আর এদেরকে লুকাও। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন যে মানুষ উঠাইল, আর মানুষ অধিকাংশই পাপিষ্ট, তাহলে পাপিষ্টদেরকে আল্লাহ শাস্তি দেবেন, আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করে দিলেন, আর আরেক দল সৎকর্মশীল হবে, আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দিলেন। তাই বলছেন লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, যাতে করে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দায়িত্ব ভার দেওয়ার পরিণতি স্বরূপ যারা মানবে না, অন্তর থেকে মানল না, মুখে শুধু মানল, মুনাফিক, কপট, তাদেরকে আল্লাহ পাক শাস্তি দেন, মুনাফিক পুরুষদেরকে, মুনাফিক নারীদেরকে আল্লাহ পাক যাতে শাস্তি দেন এই উদ্দেশ্যে। ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, আর যারা মুশরিক, বহুত্ববাদী পুরুষ, বহুত্ববাদী নারী, তাদেরকে আল্লাহ পাক আযাব দেবেন যে তোমাদের জন্য আমি এই আমানত নাজেল করলাম, আর আমানত তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী রসুল পাঠাইলাম, তারা এক্সপ্লেন করলেন তোমাদের জন্য,
ভালো করে স্পষ্ট করে দিলেন, তারপরেও তোমরা মানলে না। সুতরাং হে মোনাফেক পুরুষ নারী, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। হে মুশরিক পুরুষ নারী, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে আরো শরীক করেছ, দেব দেবী হোক আর কবর মাজার পূজায় হোক, তোমাদেরকে আল্লাহ পাক আজাব দেবেন। ওয়াতুব আল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং আল্লাহ পাক তওবা কবুল করবেন মুমিন পুরুষদের আর মুমিন নারীদের। ওয়াকান আল্লাহু গাফুরার রাহিমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই মার্জনাকারী আর অতি দয়াবান। আল্লাহ পাক মুমিন মুমিনাতকে তওবা করার তৌফিক দিয়েছেন, সংশোধন করার তৌফিক দিয়েছেন, এবং তারা যখন তওবা সংশোধন করেছে, কর্মজীবন ভালো করেছে, বদলার জীবনে মওতের পরে উত্তম বদলা পাবে। আল্লাহ পাক এই উদ্দেশ্যে এই আমানত অর্থাৎ তাকলিফ, শরীয়তের তাকলিফ, আরবি ভাষায় বললাম মানে শরীয়তের বোঝা দিয়েছেন। এই বোঝা ভারী নয়, আর এই বোঝা যদি আমরা বহন করি তো আমাদের ফায়দা না, আল্লাহর ফায়দা না, আর কারো ফায়দা না, জিনদের ফায়দা না, ফেরেশতাদের ফায়দা, আমাদেরই ফায়দা রয়েছে। এবং এই দায়িত্ব সম্পর্কে সচেতন হইতে হবে যে আল্লাহ আমাকে এখানে কেন নিয়ে এসেছে। একটি কথা বলি, শুধু শেষ করি, যে কথাটি ওখানে বলেছে দামা ইউনিভার্সিটিতে, ভাই আপনাদেরকে যে কোম্পানি নিয়ে এসছে কি জন্য নিয়ে এসছে এটা জানেন? বলছে হ্যাঁ জানি। কি জন্য নিয়ে এসছেন? বলছে কাজের জন্য নিয়ে এসছেন। এটা সবাই জানে তাই না? আচ্ছা আর একটা প্রশ্ন করছি, কারণ অল্প সময়ের বক্তব্য এরকম কথা বলতে হয়, অত লম্বা কথা বলার সময় নেই। তো বললাম আচ্ছা বলুন তো আল্লাহ পাক কেন দুনিয়াতে আপনাদেরকে নিয়ে এসছেন এটা জানেন? হ্যাঁ, এইটা যে জানলো সে হচ্ছে কি, আল্লাহ পাক যদি না নিয়ে আসতেন আপনার কোম্পানির ক্ষমতাও ছিল না যে আপনাকে নিয়ে আসবে। আল্লাহ পাক দুনিয়াতে মানুষ করে নিয়ে এসেছেন, সেই জন্য কোম্পানি সুযোগ দিয়েছে বা সুযোগ পেয়েছে আপনাকে এখানে নিয়ে আসার। কোম্পানির গরজটা জানলেন যে কি জন্য এখানে নিয়ে এসছে, সৌদি আরবে তোমাদেরকে নিয়ে এসছে, আর রব্বুল আলামিন কেন দুনিয়াতে নিয়ে আসলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটাই জানলেন না? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমাদের মধ্যে যারা এখানে বিশেষ করে হাজির হয়েছে, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন এবং জান্নাতের পথে চলার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের মওতের সময় কালমা তাইয়েবার শাহাদাতের তৌফিক দান করেন। আর যেসব ভাই বোনরা, আপনজনরা, আত্মীয় স্বজনরা, আরো কোন দিনী ভাই দুনিয়ার যে কোনো জায়গায় ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের রুহের মাগফিরাত করেন, তাদের গুনাহ খাতা মাফ করেন, তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। এখানে আমাদের এক ভাই আছেন, ছোট ভাই, তার আব্বা গতকালকে ইন্তেকাল করেছে, আপনাদের কাছে দোয়া চেয়েছে। আল্লাহ পাক যেন তার গুনাহ খাতা মাফ করেন, তার কবরের আজাব দূর করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। না না, এটাকে বলা হয় সুভাত, অতি সুভাত, এটা জেনাও না, আর ওগুলো যার ওই সন্তান নাই, তাদের বংশ সাব্যস্ত হবে এবং তারা ধন সম্পদে বাবা মায়ের ভাগ পাবে, কিন্তু তাদের বিবাহ করা এটা হচ্ছে বাতিল, এই বিবাহ হয় না। এই মাসলা জানার পরে কেউ এই রকমের কাজ করবে না যে কোর্টে যখন সুযোগ আছে আর এই মেয়েকে আমি বিয়ে করবই সুতরাং চলে যাই নিয়ে, না এটা কখনো করবে না, কারণ এই বিয়ে হয় না, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। হ্যাঁ অবশ্যই সুন্নাহ স্থান পূরণ করতে পারে। আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন, একটা লোক চারটা বিয়ে করেছিল, তারপর একটা মারা গেল, একটা কোনো কারণে তালাক হয়ে গেল, তাহলে আবার চারটা পুরা করতে পারে কিনা? ওই রকম একটা দুটো তিনটে করে আপনি 10-20-25-50 আপনার নসিবে থাকলে করেন। একসাথে চারটার বেশি রাখা যাবে না, বাস একসাথে একই সময়ে চারটার বেশি রাখা যাবে না।